অনুষ্ঠান প্রথমেই আমাদের মধ্যে অবশ্যই প্রিয় মুন্নাদা রয়েছেন এবং তার সাথে ধনি রয়েছে, তো স্বাগতম দাদা এবং স্বাগতম ধনি। থ্যাংক ইউ। তো সুমন্ত, শুরুতেই প্রথমে একটা কথা বলে দিই, এটা অনেকের ইয়ে থাকে, মানে অনেকের মধ্যে একটা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে, তো আমি বলে দিই, তুমি আমাকে যেটা সম্বোধন করলে পিএলবির ওনার হিসাবে, আমি কিন্তু পিএলবির ওনার নয়, আমি পিএলবির উপদেষ্টা আর ফাউন্ডারও বলতে পারো, কিন্তু এখন পিএলবি টিমের ওনার হচ্ছে রাতুল ঘোষ। তো রাতুল টিমটাকে দেখে, রাতুলই টিমের ওনার, আমি টিমের প্রধান উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক হিসাবেই টিমের সঙ্গে জড়িত আছি, এইটা আমি আমার ভিউয়ার্সদেরও বলতে চাই। মুখোমুখি আলোচনায় আমরা যাব বা কন্টিনিউ করব শোটাকে। প্রথমত থ্যাংক ইউ জানাবো নীলেনদাকে আমাকে ইনভাইট করার জন্য। হ্যাঁ, আমার এটা প্রথম টক শো, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, তো দেখব কেমন এক্সপিরিয়েন্স হয়। তো সরাসরি আমরা শোতে প্রবেশ করতে চাইব এবং আমরা চাইব যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য একটা ভালো শো, অ্যাটলিস্ট যে আগামী যে দেড় থেকে দুটো ঘন্টা আমাদের জন্য ওয়েট করছে, এই শোয়ের জন্য যে টাইম বাউন্ডেশন রয়েছে সেটা দুর্দান্তভাবে কাটবে। তবে প্রত্যেক দিনের মতন আরও একবার আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করব, একদম অতি দ্রুত শেয়ার অপশনে যান, শেয়ার বাটন ক্লিক করুন এবং ছড়িয়ে দিন আমাদের এই শোকে আপনাদের প্রত্যেকের কাছে, যাতে করে আজকের যে গেস্ট আমরা যারা রয়েছেন তাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো মুন্নাদা, প্রথমে চলে আসবো আপনার কাছে। পিএলবি অবশ্যই সবাই নামটা জানে, ফুল ফর্মটা জানে, তবু আরো একবার মুন্নাদার মুখ থেকেই শুনতে চাইবো এবং তার সাথে কিভাবে পিএলবি পথ চলা শুরু হলো, শুরু শুরুতে কারা টিমে খেলতো সেটা নিয়ে প্রথম ডিসকাশনটা স্টার্ট হবে। দেখো সুমন্ত, পিএলবির পুরো নাম হচ্ছে পপুলার লোকাল ব্যাচ, এটাকে আমরা শর্ট ফর্মে পিএলবি বলেই চালাই। পিএলবির যাত্রা শুরু 1991 সালে, আমি তখন 8-এ পড়ি, সেই সময় আমার সাগরেই আমি তখন থাকতাম, আমার সবাই জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপে আমার বাড়ি, ওই সাগরে যখন আমি থাকতাম সেই সময় আমি নিজে স্থানীয় কিছু ছেলে নিয়ে আমি টিম তৈরি করি এবং পিএলবি নামেই খেলতাম। কিন্তু 1993 সালের পর থেকে আমি সাগরে অন্যান্য আরও কিছু ভালো ছেলে নিয়ে পিএলবির মূল যে যাত্রা শুরু করি এবং একটা সময়, মানে একটা সময় বলতে সেটা দীর্ঘ সময়ই, পিএলবি টিম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সাগরদ্বীপ, কাকদ্বীপ এবং নামখানা, পাথর প্রতিমা, এই জায়গায় আমরা দাপিয়ে বেরিয়েছি। এবং বললে হয়তো অতিরঞ্জিত হয়ে যাবে যে একটা সময় এমন ছিল যে পিএলবি টিম খেলতে আসছে শুনলে মাঠ এক করে উপচে পড়ত এবং আমরা ম্যাক্সিমামে লোকাল ছেলে নিয়েই খেলতাম, কিছু বাইরের কলকাতা থেকে কিছু ছেলে নিতাম, তো সেই করেই চলতো। তারপরে আমি চাকরি সূত্রে মেদিনীপুরে চলে আসি, মেদিনীপুরে এসে প্রথমে প্রথম দু তিন বছর আমি পিএলবির কোনো টিম করিনি, সাগরেই কন্টিনিউ করেছি। কিন্তু পরবর্তীকালে মেদিনীপুরে এসে মেদিনীপুর থেকেই পিএলবিটাকে আমি এখন চালাই এবং চালাই, আমি চালাই বলতে এখন আমাদের পিএলবি টিমটা একটা চালানোর একটা কোর গ্রুপ আছে, ম্যানেজমেন্ট গ্রুপ, সেখানে টিমের এখন ফ্র্যাঞ্চাইজি ওনার হিসাবে রাতুল ঘোষ আছে, আমাদের অনিন্দ্যদা আছে, টুনিদা আছে, টুনিদা মানে সঞ্জয় চক্রবর্তী, এবং আমি, এই চারজন মিলেই এখন টিমটা চালাই। তো এটা তো আপনারা আজকের দিনে যদি বলি আমরা পিএলবি ম্যানেজমেন্ট, তো সেটা কিন্তু ঠিক যে সময় যাত্রা শুরু করেছিল পিএলবি, সে সময় পিএলবি কি পুরো সিজনের জন্য টিম করত বা টিমটা
তো ক্ষমা চেয়ে নেব আপনাদের প্রত্যেকের কাছে যারা এই মুহূর্তে ফেসবুকে ম্যাথিক্সের পেজে নজর রেখেছেন আজকের 7th এপিসোডের দিকে। টেকনিক্যাল কিছু এরর, কিছু টেকনিক্যাল সমস্যাজনিত কারণে লিংকটা ব্রেক করেছিল এবং যে কারণে আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে জুড়ে থাকতে থাকতেই হঠাৎ করেই কেটে গেছিল পুরো কানেকশনটাই। তো আবারও আমরা ফিরেছি এবং গেস্টটাও আমাদের রয়েছেন সাথে। তো কথাকে বাড়াতে চাইবো আমরা, যেটা শুনছিলাম আমরা যে টপিকের উপরে ছিলাম সেই প্রশ্নটাতেই আরও একবার আসছি। আমরা শুনলাম যে পিএলবি ফুল ফর্ম কি, আমরা শুনলাম যে পিএলবি প্রথম স্টার্ট হয়েছিল সাগরদ্বীপ থেকে, সেটা 1991 সাল থেকে, এবং তারপর সাগরদ্বীপ থেকে মেদিনীপুর চলে আসা। তো সাগরদ্বীপ থেকে মেদিনীপুরে যে চলে আসার পর হঠাৎ করেই টিম করার যে ভাবনাটা, সেটা কিভাবে এলো? মূলসূত্রে টিম করার ভাবনা সে সময় কারা পাশে দাঁড়ালো? না, সেই ব্যাপারটা হচ্ছে কি যে আমি 91 সাল থেকে আমি নিজেই টিমে খেলতাম এবং 93 সাল থেকে টিমে ক্যাপ্টেন আমি ছিলাম। তো আমি মেদিনীপুরে চাকরি সূত্রে আমি মেদিনীপুরে 2000 সাল থেকে আছি, কিন্তু তার সত্ত্বেও আমার টিমটা কিন্তু সাগরদ্বীপে চলতো। মানে আমরা সাউথ চব্বিশ পরগনায় গিয়ে খেলতাম, মানে আমি মাঝে মাঝে ছুটি নিয়ে গিয়ে ওখানেই খেলতাম, কিন্তু আমি ওইখানেই একটা টুর্নামেন্ট খেলতে খেলতে ফার্স্ট আমার রাজ্য আসল আমার হয়ে খেলে একটা টুর্নামেন্টে, মদনগঞ্জ বলে একটা জায়গা আছে, খুব খুব প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট, ওইটাতে মদনগঞ্জে রাজ্য আসলের টিম নিয়ে আমি ফার্স্ট খেলি, মানে আমার টিমের সঙ্গে কিছু প্লেয়ারের সঙ্গে রাজ্য আসলের কিছু প্লেয়ার করে। তো সেইখান থেকে ওইটা ছিল 2007 সাল, 2007 সালে ওই টুর্নামেন্টটা খেলে আমরা চ্যাম্পিয়ন হই। তারপরে মেদিনীপুরে আমার আসার পরে একটা চিন্তাভাবনা করি যে চলো তাহলে মূল শোতে খেলার যে মানে আমেজটা বা মূল শোতে খেলার যে এটা মানে স্বাদটা, সেই স্বাদটা কীভাবে নেওয়া যায়, সেইটা ভেবেই আমি 2008 সাল থেকে মেদিনীপুরে থেকে পিএলবি সাগরদ্বীপ যে টিম সেই টিমটাকে চালাতে শুরু করি। এবং তখন আমাকে যারা, আমি প্রথমে রাজ্য আসলের টিম নিয়ে খেলেছি এবং টিল্লু শর্মার টিম নিয়ে খেলতাম, এই দুটো নিয়ে টিম নিয়ে মেন মূলত খেলতাম। বাবু খান তখন বঙ্গশ্রী খেলতো, ওই জন্য ওকে নিয়ে খেলা আমার সম্ভব হয়নি, কিন্তু বাবু খানকেই কিন্তু আমি প্রথম কলকাতার দিকে নিয়ে আসি ওই আসানসোলে ওই সাইড ছেড়ে। পরবর্তীকালে আমার মধ্যস্থতাতেই বাবু খানের পুরো সেট বঙ্গশ্রীতে খেলে সমুদার সঙ্গে এতে। তো যাই হোক, সেইখান থেকেই 2007-08 সাল থেকে রাজ্য আসল এবং টিল্লু শর্মার হাত ধরেই কিন্তু আমার মূল শোতে কিছু কিছু টুর্নামেন্ট খেলতাম, পুরো সিজনের জন্য টিম মানাইনি আর পুরো সিজনের জন্য খেলতাম না। তো একদমই প্রত্যেক মানুষের জীবনে যে কোনো ঘটনাই হোক না কেন একটা স্বাভাবিক প্রবৃত্তি আরেকটু এগিয়ে যাওয়া, আরেকটু এগিয়ে দেখা, ঠিক সেভাবেই বোধহয় পিএলবি একটা লোকাল স্তর থেকে লোকাল প্রিন্স স্থানীয় স্তরে টুর্নামেন্ট গুলো খেলতে খেলতেই সেটাকে আরেকটু এগিয়ে যাবো আরেকটু এগিয়ে যাবো করতে করতে আজকে ক্রিকেটের মূল স্রোতে চলে আসা, বঙ্গ ক্রিকেটের মূল স্রোতে চলে আসা এবং পিএলবি আজ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আপনাদের আমাদেরকে সবাইকে নিয়েই দাঁড়িয়ে রয়েছে। তো ওয়েট করছে শুভজিৎ, তবে খুব বেশি শুভজিৎ করলে পরে ওপারে ক্যামেরার ওপারে যারা দর্শকরা রয়েছেন তারা কনফিউজ হতে পারে। তো আমরা ধোনিতেই চলে আসবো সরাসরি এবার থেকে, এবং ধোনি একটা কনফিউশন আছে, শুরুটা কিভাবে হলো সে প্রশ্ন তো আসবো পরে, তার আগে একটা কনফিউশন আছে। অনেকেই বেঙ্গল ক্রিকেটে এটা মনে করে যে মহেন্দ্র সিং ধোনির যে নিক নেম যে নাম রয়েছে ধোনি, কোথাও না কোথাও শুভজিতের নামের সাথে ওইভাবেই ধোনি নামটা জুড়েছে, তো এটাই নাকি একদম ছোটো থেকেই ধোনি নামটা ধোনি শুভজিৎ? অ্যাকচুয়ালি আমি প্রথম থেকে যখনই মানে খেলতাম, খেলা স্টার্ট করতাম, আমি কখনো আমার এজের কোনো ছেলের সাথে খেলতাম না, আমি সবসময় সিনিয়রদের সাথে খেলতাম বলতে ওই ওদের সাথে ঘুরতাম, ওদের সাথে নাই কিছু নাই করতাম, তবুও আমি ওদের সাথেই থাকতাম। তো বাড়িতে তখন অতটা অত সাপোর্টও থাকতো না, যখন আমি সবসময় ক্রিকেট ক্রিকেট নিয়েই পড়ে থাকতাম তখন বাড়ির সবাই বলতো, কাকু জেঠুরা বলতো, তখন মহেন্দ্র সিং ধোনি মানে একদম হাইলাইটেড, তখন আমারও খুব ভালো লাগতো সেই সময় ও খেলা দেখতাম। তো বলছে সবাই বলতো যে তুই খেলে কী করবি, তুই কি ধোনি হবি নাকি, ওই যে এই জিনিসটা থাকতে থাকতে হতে হতে সবাই বলতে থাকলো ওই নামটা, এবার ওই নাম থেকে ওরকম পড়ে গেছে, আর আদার্স কোনো কিছু নেই এটাই আর কি। আর আমার ফেভারিট, আমার মানে আমি যেহেতু লেফটি ব্যাটসম্যান, আমার এমনি প্লেয়ার ক্রিকেটার হিসেবে আমার আইডিয়াল মানি মহেন্দ্র সিং ধোনিকে, কিন্তু আমার নর্মালি এরকম কোনো ব্যাপার নয় যে ওর নাম থেকে আমি নাম নিয়েছি, এরকম কিছু ব্যাপার না, এটাই জাস্ট মানে জাস্ট যেভাবে চলে আসে সেভাবেই ধোনি নামটা জুড়ে গেছিল, এবং নিজের অজান্তে কখন জুড়ে গেছিল সেটাও বোধহয় জানা নেই, কিন্তু আজকে শুভজিৎ জানা নামটার থেকে বেশি মানুষ ধোনি নামটাতেই চেনে। এবং ধোনি খুব একটা ভালো কথা বলেছে একটু আগে, বলেছে আমি কিন্তু প্রথম থেকেই আমার থেকে যারা বড় তাদের সাথেই মেলামেশা করতাম, প্রথম থেকেই নজরটা বোধহয় ওই উপরেই ছিল বা বড় জায়গাতেই ছিল, যে কারণে বোধহয় খুব কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেও নিয়েছে এটা বলতে আজকে কোনো দ্বিধা নেই।
তো আজকে যাই আছেন করোনা কেন শুরুটা কিভাবে হয়েছিল আমাদের দর্শকেরা সেটাও জানতে চাইবে শুরু বলতে আমি যখন প্রথম খেলি আমি মানে আমার লং হ্যান্ড ক্রিকেট কোন খেলি আমি তো প্রথমে টোক্কা দিয়ে স্টার্ট করেছি আচ্ছা টোক্কা খেলতাম শর্ট হ্যান্ড খেল ক্রিকেট খেলেছি প্রচুর তারপরে টোক্কা খেলতে খেলতে এদিক ওদিক হতে হতে ছোটখাটো যেগুলো টিম থাকে ওই সব টিমে চান্স একাত্রা করেছি এবার চান্স করতে করতে পারফরমেন্স করেছি এইভাবে হতে হতে পারফরমেন্স করেছি তারপর থেকে আরেকটু বড় টিম এরকম করতে করতে স্যারের সাথে স্যার আমাকে একদম এই জায়গাটাতেই আসবো যে পিএলবির সাথে তাহলে পরিচয়টা হলো কোথায় হ্যাঁ তো ওটাই বলছি যে যখন আমি যখন আরেকটা টিমে খেলতাম তখন আমি অনেক জায়গায় খেলেছি আমি শুধু বাড়ির পাশে খেলিনি আমি এমনি অফ সিজনে তখন 200 কিলোমিটার পর্যন্ত বাইক চালিয়ে খেলতে যাই মানে আপ শুধু আপ ডাউন 400 কিলোমিটার ওয়ান সাইড 200 আচ্ছা ওইভাবে আমি খেলেছি এবার আমি খেলতে যাওয়ার একটাই কারণ যাতে আমাকে সবাই লোক জানতে পারে ঠিক আছে তো সেখান থেকে মোটামুটি আমি ইভেন ঝাড়গ্রাম এটা এটা কত বছর আগের ঘটনা বাস পিএলবি জয়েন করা সেই ইয়ারটা দেখতে পাই যে আমিও একজন প্লেয়ার আছি আমি সেরকম সুযোগ আমাকে কে দেবে কেউ তো সুযোগ দেবে না আমাকে তো সুযোগ করতে হবে তো সেইভাবে আমি গেছি এবার সবার চোখে পড়েছে আমি ওরকম 200 কিলোমিটার গিয়েও মানে যাওয়ার পরেও আমাকে পারফরমেন্স দিতে হতো পারফরমেন্সও দিয়েছি আমি সেখান থেকে স্যার একদিন আমাকে ফোন করেছিলেন যে স্যারকে হয়তো কেউ বলেছে আমি অত আমাকে অভিষেক বলেছিল কেশিয়ারির অভিষেক যাই হোক তো স্যার স্যার আমাকে একবার ফোন করেছিলেন আমি তো তখন জানি না স্যারটাকে অত চিনিও না আমি আমি ফোন রিসিভও করিনি তো আবার একদিন স্যার ফোন করেছিলেন এরকম আমি পিএলবি থেকে মুন্নাদা বলছি এই ব্যাপার তোমার জন্য এটা এটা আমি তখন খুব খুশি হয়েছিলাম আমার তখন আমার খুব ভালো লেগেছিল যে তুমি তখন জানতে যে পিএলবি বলে এরকম একটা দল আছে আমি আমি তখন লাইভে দেখতাম তো সব কিছু আচ্ছা আমি তো সবকিছু ফলো করতাম বাট চান্স পেতাম পিএলবি কে যেটা জানতে যাব পিএলবি কে সেই সময় কেমন লাগতো মন মানে পিএলবি কে খুব ভালো লাগতো সেই সময় কেমন লাগতো খুব ভালো লাগতো সেই সময় পিএলবি কে আচ্ছা ওই সময় রেজাল্ট করছে মানে আমি রেজাল্টের টাইমেও দেখে এসেছি আচ্ছা ঠিক আছে তখন অতটা ইয়ে ছিলাম না অ্যাকটিভ ছিলাম না 18-19 মনে হয় এই সময় অতটা অ্যাকটিভ না টাইমটা চলছে সেই টাইমটাকে হয়তো ধোনি দেখে আসছে কিন্তু অতটা অ্যাক্টিভ ছিলাম না আমি জাস্ট মোবাইলের দেখছি ইউটিউব আর কি তারপর যখন চান্স পেলাম তখন ভাবলাম যে না এবার আমাকে কিছু করতে হবে তো এটাই আচ্ছা তো একদম চান্স পাওয়ার পরে প্রথম কোন জায়গাটাতে মনে হলো যে পিএলবিতে আমি এই পরিবারের একজন মেম্বার হয়ে যাব বা এই টিমের একজন পার্মানেন্ট খেলোয়াড় হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারব যখন চান্স পেলাম তখন আমার মধ্যে এমনিতেও একটা প্রেসার ছিল তার কারণ আমার প্রথম বছর ছিল তারপর প্রথম বছরের মধ্যে আমি আমি তখন নতুন ছিলে আমি সবাইকে জিজ্ঞাসাও করছি এদিক ওদিক আমার কিছুজন আছে আমাকে খুব ভালো বুদ্ধি দিয়ে মানে ভালোভাবে বুঝিয়েছে যে না খেলো আমার আমি যাদের সাথে খেলতাম আমাদের আনন্দদা হিরণময় আছে আমার বাড়ির পাশে তো দাদারা বলেছিল যে তুমি খেলো ওখানে খেলে দেখতে পারো পয়সা সেটা দেখা যাবে তুমি চান্স নিয়ে দেখো আবার কিছুজন বলেছে খেলতে না টিম বড় টিমে সুযোগ পাবি না অনেক অনেক কিছু বলেছে তবু এবার আমি নতুন তখন আমার মধ্যে নেগেটিভটা আগে আসছে পজিটিভটা তখন আসছে না তখন তবুও আমি ভাবলাম যে না ঠিক আছে চেষ্টা করে দেখি না যা হবে দেখা যাবে তো তারপরে সব কিছু ছেড়ে আমি এসছি পিএলবি খেলতে খেলতে এবং প্রথম 10টা ম্যাচেও আমি ফ্লপ গেছি তারপরেও মোরাল ডাউন আমার মোরাল ডাউনের পরেও আবার তখন আমি তখন ফ্লপ যাওয়ারও কারণ আছে আমি যাদেরকে সবসময় দেখে আসতাম লাইভে তাদের সাথে খেলছি জন্টিদা খেলছে সৌগতদা খেলছে সবাই বড় বড় নাম খেলছে আমি তাদের সাথে খেলছি এবারে আমি যখন একটা ভুল সেট ভুল বয়সে কম অভিজ্ঞতায় কম ড্রেসিং রুমে কেমন লাগতো সে সময় আমি পুরো নার্ভাস ফিল ছিল আমার তখন মানে প্রচুর নার্ভাস থাকতাম আমি এমনিতেই আজকে একটু অদ্ভুত লাগছে মানে আমরা নরমালি দেখে থাকি ধোনিকে এত কথা বলতে আমরা দেখি না ও সবসময় মাঠের মধ্যে চুপচাপ থাকে একদম শান্ত সেই জায়গায় ও ইন্টারভিউতে কতটা কথা বলবে সরি ইন্টারভিউ না টক শো তো টক শোতে কতটা কথা বলবে এটা নিয়েও চিন্তা ছিল তবে আজ যে ও এতটা কথা বলছে এটা আমাদের প্রত্যেকের কাছে অনেক কিছু জানা যাবে যাই হোক তো যখন মাঠে সবার কথা শুনতে হতো তখন একটা ভুল শট খেললে একজন জন্টিদা এসে বলতো তুই এদিকে খেলিস না এটা ভুল সৌগতদা এসে বলছে তুই এরকম কেন খেলছিস আমি তাদের কথা শুনে আবার এদিক ওদিক খেলতে যেতাম তখন আরও ভুল হতো আমার তো আমি ভাবলাম যে তখন যখন আমি 10টা ম্যাচ ফ্লপ পুরো মানে 10 রানও করেছি কিনা সন্দেহ মানে হাইয়েস্ট স্কোর আমার 11 ছিল 10টা ম্যাচে একটা ইনিংসে 11 রান হাইয়েস্ট তখন আমার আমি তখন নেগেটিভ হয়ে অলরেডি হয়ে গেছি তখন বুঝে নিয়েছি যে না আমার তো হবে না আমাকে হয়তো পিছনে যেতে হবে নাহলে ড্রপ হবো যেটা একটা হবে তারপরে এমনি ওই দাদাদের সাথে কথা বলতাম তারা আমাকে বললো তুই যেমনটা খেলতিস তুই কারো কথা শুনিস না তুই ভাবিস না তুই বড় টিমে খেলছিস তুই যেমনটা নর্মালি ছিলি
তুই ওইভাবে খেল কারা সেই দাদারা কারা আমার খুব ক্লোজ আনন্দদা বলে আমার সাথে খেলতো মানে সিজনের আগে সিজনটা খেলেছে আনন্দ খুব ভালো প্লেয়ার পূর্ব মেদিনীপুর এখনো খেলছে সৈকত দা এরা সব সাথে খেলতাম একদম এই এই নামগুলোই কিন্তু আমরা হয়তো আজকে ধোনি নাম শুনি সৈকত মান্নার নাম শুনি জন্টি সরকারের নাম শুনি জগৎ সরকার রয়েছে বা সরোজ প্রামাণিক রয়েছে সাগর আলী রয়েছে কিন্তু এদের সাথে এরকম অনেক আনন্দ বা অনেক হিরণময়রা রয়েছে তবেই কিন্তু তারা আজকে হয়তো উঠে এসেছে এটাও একটা প্র্যাকটিক্যাল ফ্যাক্ট তো ওদের কথা শুনেই আমি আমি বললাম ঠিক আছে খেলি তারপর আমি নিজের মতো করে খেলেছি মানে আমি কারোর কথা শুনিনি তারপর নিজের মতো করেছি খেলেছি পিছন দিন থেকে মানে যখন ডাউন আমার পেছনে ছিল সেখান থেকে আমি পারফরমেন্স করে তারপরে ওপেনিংয়ে এসেছি এবং ভালো কনস্ট্যান্ট পারফরমেন্সও করেছি এটা একটা সময় এরকম মনে হতো ওই সময় যখন ওইরকম একটা তারকারা রয়েছে বা নিজের রোল মডেলরা টিমের মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত তো মনে হতো আমি বারবার ফ্লপ যাচ্ছি আমি এখানে আর পারবো না আমি ছেড়ে চলে যাব অবশ্যই মনে হতো অবশ্যই মনে হয়েছিল আমার তখনই তো আমি বলছি যে আমার মনে হয়েছিল যে আমি আর আমার নিজের এখানে আমি হচ্ছে না আমার আমার মনে হয় আরও সময় লাগবে তখন আমার মনে হয়েছে সেই জন্য আমি একদিন আমাদের সাথে দাদাদেরকে ফোন করি ওরা বলে তোমার তোমার মতো করেই খেলো তারপর দেখা যাবে কী হচ্ছে তো তারপর থেকে আমি নিজের মতো করেছি কারোর কথা শুনিনি তখন থেকে আমি যতটুকু সাকসেস পেয়েছি তখন থেকে ব্যাস তো সহজ সরল স্বীকারোক্তি এখানে ধোনির তরফ থেকে একটা বন্ধ করা পরিবেশ ছিল শুরুর দিকটা হয়তো ভেবেছিল একটা সময় ছেড়ে পালিয়েও যাব কিন্তু তা সত্ত্বেও তারপরে ওই বলে না যে প্রত্যেককে প্রতিষ্ঠিত হতে গেলে কিছু কিছু মানুষ থাকে যারা সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় ঠিক সেরকম ভাবেই কিছু সঠিক মানুষের সাহায্যে বা দেখানো রাস্তায় হাঁটতে গিয়ে আজকে কিন্তু আমরা ধোনিকে পেয়েছি যাই হোক মুন্ডাদার কাছে আবারও ফিরবো মুন্ডাদা কথা হচ্ছিল পিএলবি প্রতিষ্ঠা হওয়ার পিএলবি সাগরদ্বীপ থেকে মেদিনীপুর আসার এবং আসার পর পিএলবির পথ চলা শুরু করার তো পিএলবির প্রথম বড় সাফল্য বলতে কোনটা মনে পড়ে যে প্রথম বড় সাফল্য গ্র্যান্ড সাকসেস পিএলবির প্রথম সাফল্য বলতে আমি প্রথম রাজ্য সলকে নিয়ে খেলেছিলাম রততলা পিপিএস কাপ যেটা হয় এখনো হয় ওটা একটু মাঠটা ছোট হয়ে গেছে আগে একটু বড় ছিল তো রততলা আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম ওই ওই ইয়ারে লালকা চ্যাম্পিয়ন হয়েছিলাম ঠিক আছে তো রাজ্যশল আমরা ইনফ্যাক্ট রাজ্যশলকে মানে রাজ্যশলের শেড নিয়ে আমি যত খেলেছি একটি টুর্নামেন্ট বাদ দিয়ে সব টুর্নামেন্টে আমি চ্যাম্পিয়ন হয়েছি আর টিল্লু শর্মাকে নিয়ে আমি যত টুর্নামেন্ট খেলেছি কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারিনি টিল্লুর পিক টাইমেও টিল্লুর তখন মানে অশ্বমেধ ঘোড়ার মতো টিল্লুর টিম চলছে কিন্তু টিল্লুকে নিয়ে যখন আমি খেলেছি কোন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়নি আজ পর্যন্ত এটাও কিন্তু একটা রেকর্ড মানে আমি যেটুকু মানে এটা আমার একটা পার্সোনাল মানে শেয়ার করছি মুন্ডাদার সাথে কোন একটা ক্ষেত্রে মুন্ডাদার বলেছিলেন যে বেঙ্গলের একটা সময় ছিল যখন বাকি টিমটা টিম বানাতো টিল্লু শর্মাকে হারানোর জন্য টিম বানাতো অথচ আপনি টিল্লু শর্মার সেটকে পুরো নিলেন বলছেন সাকসেস রেট প্রায় বলতে পারি 10-0 এর দিকে চলে গেছে একদমই হ্যাঁ টিল্লু শর্মা আজ পর্যন্ত মানে আমি টিল্লু শর্মাকে খেলাচ্ছি 2008 সাল থেকে আজকের 23 সাল 15 বছর খেলিয়েছি টিল্লু শর্মা আমায় কোনোদিনও চ্যাম্পিয়ন করতে পারেনি কিন্তু এত বড় ক্রিকেটার এত বড় সেট কিন্তু কোনো কোনো না কোনো কিছু একটা এক্স ফ্যাক্টর কাজ করেছে অথচ সেই জায়গায় রাজ্যশলের সেটকে যখন আমি খেয়েছি খেলিয়েছি একটা টুর্নামেন্ট বাদে রাজ্যশল যত টুর্নামেন্ট খেলেছে আমার সব চ্যাম্পিয়ন হয়েছি আচ্ছা মুন্নাদা এই জায়গা থেকে পরের প্রশ্নে যাব সেটা হচ্ছে টিল্লুদার সেটকে খেলানো বা রাজদার সেটকে খেলানো সেট খেলানোর থেকে নিজের সেট বানানো এই জায়গাটার উপলব্ধিটা ঠিক কোন জায়গা থেকে এলো বা কখন এলো যে না আর নয় আমি এবার সেট হ্যাঁ কম্বিনেশন হতে পারে সেটা তো হতেই পারে যে কোনো সময় ব্যাপারটা হয়েছে কি 2009 সালে 8 সালে তো সাফল্য পেয়েছি 9 সালেও টিল্লুকে নিয়ে অনেক খেলেছি 10 সালের সময় আমি রাজের কাছে অ্যাপ্রোচ করলাম আমার রাজ্যশল একটু বেশি ফেভারিট ছিল সেই সময় ঠিক আছে তো রাজকে যখন অ্যাপ্রোচ করলাম ও বাবা রাজ দেখলাম হঠাৎ একটু চেঞ্জ মানে যারা একটু সাফল্য পাওয়া লোকেরা একটু চেঞ্জ হয় তো মানে আমি রাজের কোনোদিন পয়সাও মারিনি বরং বেশি পয়সা দিয়েছি টিল্লুরও কোনোদিন পয়সা মানে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট ক্রিকেট সার্কিটে আজ পর্যন্ত আমি কারো কোনো পয়সা মারিনি কিন্তু খোলাখুলি আলোচনা হ্যাঁ কিন্তু কিন্তু দেখা গেল রাজ্য সালামায় কথা দিল যে আমি তোমার হয়ে রাজনন্দিনী খেলবো তোমার হয়ে হলদিয়া নাইট খেলবো তোমার হয়ে আমি ইয়ে খেলবো কী বলে পটাশপুর খেলবো আমি টিম এন্ট্রি করে দিয়েছি টিম এন্ট্রি করে দেওয়ার পরে হঠাৎ করে লাস্ট মুহূর্তে 3-4 দিন বাকি রাজ্যশল আমাকে ফোন করেছে আমি খেলতে পারবো না মানে তুমি এবার ভাবাচ্ছি যে চেষ্টা করো যে আমি কমিটিগুলোর কাছে কী অপ্রস্তুত অবস্থায় পড়ে গেছি কিন্তু যখন ওদের ও খেলতে পারলো না আমি মানে দুয়ারে দুয়ারে সব টিমের কাছে গেছি বাবু খানকে বলেছি টিল্লু শর্মা সেটকে বলেছি বা সেই সময় যারা খেলতো অনুরাগের সবাই তো যে যার কাছে সেট ধরা তখন কী করবো শুধু মান সম্মান বাঁচাতে কারণ আমি আজ পর্যন্ত কোথাও ওয়াক ওভার দিইনি মান সম্মান বাঁচাতে আমি তখন নিজেও খেলতাম নিজে প্লেয়ার নিজের ক্যাপ্টেন
আরও এখান থেকে ওখান থেকে যারা গ্রামাঞ্চলে প্লেয়ার আছে সবকে ধরে নিয়ে গিয়ে খেলেছি, ফার্স্ট রাউন্ড হেরেছি, আবার বাড়ি চলে এসেছি। কিন্তু টুর্নামেন্টের স্বার্থে যাতে ওয়াক ওভার না হয় সেইটা আমি করতে দেবো না বলে সব জায়গায় টিম নামিয়েছি। কারণ আমি সব বড় টুর্নামেন্ট এন্ট্রি করতে, আমার বড় টুর্নামেন্ট এন্ট্রি করে মানে আগে থেকে আমাকে এন্ট্রি পাঠিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আমি এন্ট্রি পাবো না। তো এই করে যখন আমার মনে একটু রাগ এলো, আমি দূত এই এদেরকে আর তেল লাগিয়ে আর খেলবো না, এদের একটু তেল বেশি জমে গেছে, ওদের তেল লাগিয়ে খেলবো, নিজে টিম করব। এবার নিজে টিম করব করে আমি কি করি, বেঙ্গলে যত বড় বড় প্লেয়ার ছিল সবার কাছে অ্যাপ্রোচ করি যে ভাই আমি নেক্সট সালে একটা টিম বানাবো, আমার হয়ে খেলবি, খেল। তো আমাকে সেই সময় আমাকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে, আমি নাম ধরে বলছি, সৌগত মান্নাকে আমি বলেছিলাম যে সৌগত আমি নেক্সট ইয়ারে একটা টিম করবো, ভাই তুমি আমার খেলো না। তো ও বলছিল স্যার আপনি কি টিম করবেন, আপনি কি পুরো সিজন চালাতে পারবেন নাকি? হ্যাঁ ওই সব কথা ছেড়ে দিন, বরং ছাড়ুন, না 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 না, শুধু টিল্লু শর্মাকে বলেছি, বাবু খানকে বলেছি, সেই সময় সরোজকে বলেছিলাম, তখন ছোড়াছুড়ির খেলা, সরোজ তখন ফেয়ারে দারুণ খেলছে, জগৎকেও একবার অ্যাপ্রোচ করেছিলাম, জগৎ তখন চুচুড়ায় ভারী দিনে খেলে। তো কেউই পাত্তা দেয়নি, যখন পাত্তা দিল না আমি খুঁজে 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 এসে ধরলাম অনুরাগকে, অনুরাগকে ধরতে অনুরাগ রাজি হলো আমার হয়ে খেলতে। তা অনুরাগ বেশ কিছু খেললো, গোটা সাত আটে টুর্নামেন্ট খেলার পরে রেজাল্ট ভালো হলো না, দুটো টুর্নামেন্ট ফাইনালে উঠেছিলাম, চ্যাম্পিয়ন হতে পারেনি। তো অনুরাগ একদিন আমাকে এসে বললো স্যার আপনি এক কাজ করুন, আপনার কষ্টের পয়সা, এই পয়সা আমি ধ্বংস হতে দেবো না, আমি নিজেও আপনার কাছ থেকে এত পয়সা নিতে পারবো না, ধ্বংস হতে দেবো না, আপনি টিম বন্ধ করে দিন, আপনি বন্ধ করে দিন, আপনার এইসব আপনি ভালো মানুষ, এই সব জায়গায় তো আপনার থাকার দরকার নেই, দরকার হয় এক দুটা টুর্নামেন্ট যদি এন্ট্রি করবেন টিল্লুদাকে নিয়ে খেলে দেবেন। তো অনুরাগের কথা শোনার পরে আমি এবার টিল্লুদার পিছনে ছুটলাম, হ্যাঁ টিল্লুকে নিয়ে বহু টুর্নামেন্ট খেললাম, এটা 10 সাল চলছে, 10 সালে টিল্লুকে নিয়ে প্রচুর টুর্নামেন্ট খেলার পরে দেখি চ্যাম্পিয়ন আর হতে পারি না। কিন্তু যেটা রাজ্য সালে আমার সঙ্গে করেছিল একই জিনিস টিল্লু করলো, মানে টিল্লু কী করলো যে সে মানে ক্রিম ক্রিম যে সমস্ত ভালো টুর্নামেন্ট সে অন্য প্যাকার ধরে নিয়েছে বেশি পয়সায়, আর যেগুলোতে তাকে কেউ খেলাবে না, যেমন মুখবেড়ের টুর্নামেন্ট, যেমন এতে টুর্নামেন্ট, ওই সে ভেতরে বাজকুলের টুর্নামেন্ট, এইগুলোতে টিল্লু আমাকে বললো আমি এইগুলো তোমার খেলবো। আমি বললাম ওরে বাস, তুমি এইগুলো খেলবে আর আমার, তাহলে আমি কি ভালো জায়গায় কোথাও খেলবো না? তো যাই হোক টিল্লুকে নিয়েও খেললাম, যেগুলো রাজি ছিল সেগুলো যখন রেজাল্ট হলো না, অনুরাগও চলে গেল, টিল্লুও চলে গেল, হ্যাঁ টিল্লুও আমি খেলাতে চাইলাম না। তো একদিন স্কুলে বসে আছি, বসে থাকতে থাকতে আমার স্কুলের পাশেই হচ্ছে রাতুলের বাড়ি, একটু দূরে, তো আমাকে একজন বলল ওই স্কুলেরই আমার এক গ্রুপ স্টাফ যে দাদা আপনি তো টিম করবেন, টিম করবেন এ করছেন, আপনি এক কাজ করেন রাতুলের সঙ্গে কথা বলুন। বলতে আমি রাতুলের কাছে যাই, যে রাতুল একটা বিএনআর গ্রাউন্ডে টুর্নামেন্ট চলছিল ওখানে রাতুল বসে আছে, আমি গেছি রাতুলকে গিয়ে বললাম যে রাতুল এরকম এরকম ব্যাপার, পরিচয় করলাম, করে বললাম। রাতুল তখন আমাকে হেল্প করে এবং রাতুলের হাত ধরেই কিন্তু পিএলবি টিম মূল শোতে নিজস্ব টিম করার চিন্তা ভাবনা, এবং বলতে দ্বিধা নেই যে রাতুল আর পিএলবি হচ্ছে সমার্থক শব্দ, মানে রাতুল ছাড়া কিন্তু পিএলবি চলতে পারে না। তো যখন রাতুলকেও বলে যখন আমি টিম করতে গেলাম, যখন দেখলাম যে হচ্ছে না, মানে তখন রাতুলের সঙ্গে রাতুলের কিছু প্লেয়ার বেইমানি করে দিল, তখন আমি একদিন রেগে টেগে কী করলাম, ট্রেন ধরে চলে গেলাম পুনেতে, মানে কারোর কোনো ঠিকানা জানি না, কিছু জানি না, কৃষ্ণা সৎপুতের নাম শুনেছিলাম, কৃষ্ণা সৎপুতের ঘর খুঁজে খুঁজে চলে গেছি, গিয়ে পুনেতে গিয়ে ওখানে বিভিন্ন জনকে জিজ্ঞেস করে টোরে হাট অফসর বলে একটা জায়গা, সেখানে কৃষ্ণা সৎপুতের বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে কৃষ্ণাকে গিয়ে আমি বলতে, আর আমার হিন্দি, আমি এখনও হিন্দি ঠিকঠাক বলতে পারি না, বহু কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আমি আর আমার এক ভাই বুঝিয়ে সুঝিয়ে কৃষ্ণাকে রাজি করে কৃষ্ণা আমাকে নিয়ে যায় বাবলু পাতিলে গেছে। এবং আজকের আমি এই শোয়ের মাধ্যমে তোমাদের বলতে চাই, হয়তো আমার আগে এক দুজন প্লেয়ার বাইরে থেকে এসে খেলে গেছে, সেটা টিল্লু শর্মার সৌজন্যে এক দুজন, কিন্তু বেঙ্গলে কিন্তু প্রথম বাইরের প্লেয়ার কিন্তু আমদানি করি আমি, সেটা আমাকে সেটাতে ভালো বলতে পারো খারাপ বলতে পারো আলাদা কথা। আমি কী করি কিন্তু যখন দেখলাম বেঙ্গলের কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, আর রাতুলের সঙ্গে কথা বলে রাতুলের সঙ্গে কনসাল্ট করে আমি কী করলাম, পুনেতে গিয়ে বাবলু পাতিল এবং কৃষ্ণার হাত ধরে পুরো সেটকে নিয়ে বেঙ্গলে চলে এসেছিলাম পুরো সিজন খেলার জন্য। সেই থেকে যে পুরো সিজন খেলা সেই সিজন চলছে। তো একটা পুরো সিজন খেলা,
তো একটা সময় যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই কিছু খেলোয়াড় যারা করেছিল যে ওই বিশ্বাসটা দেখাতে পারেননি যে পুরো সিজন টিম কি চলবে, তো আজও আজও পিএলবির ক্ষেত্রে এই যে ইকোনমিক্যাল ব্যাপারটা যেটা রয়েছে, একটা টিম চালাতে গেলে তো প্রচুর অর্থের প্রয়োজন হয়, তো সেই অর্থ জোগাড়টা কিভাবে হয়? দেখো সুমন্ত, সত্যি কথা বলতে কি যে মানে আমি তো একটা স্কুল টিচারশিপ করি, আমার কিন্তু অন্য কোনো ইনকাম নেই, এবং এই মূল স্রোতের ক্রিকেটে যেভাবে পয়সার খেলা চলে আসছে এবং যেভাবে কর্পোরেট ব্যক্তিরা ঢুকছে, সত্যি কথা বলতে কি আমি এখানে কিন্তু ইয়ে করতে পারি না, মানে অ্যাফোর্ড করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাকে কিন্তু আমার অনেক হেল্পিং হ্যান্ড আছে, হেল্পিং হ্যান্ড মিনস আমাকে যারা ভালোবেসে সাহায্য করে, তো সেরকম যদি নাম বলতে হয় অনেক নাম আছে, তার মধ্যে মানে সবথেকে তুমি শুনলে অবাক হবে, এই বছর আমি টিম করতে যেটা চলেছি সেখানটায়ও খুব আর্থিক অসুবিধায় ছিলাম, কিন্তু আমাকে আমাদের যারা সাপোর্টার, আমি কোনো দিন ওদেরকে ফ্যান বলি না, আমি একদিন সাপোর্টারদের কাছে, আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে আমি একটা ভয়েস মেসেজ রেখেছিলাম যে এরকম আর্থিক ইয়ে চলছে, যদি কেউ সাহায্যের জন্য এগিয়ে আসো, এবং এইটাতে আমি উদ্বুদ্ধ হয়েছি, তোমরা কেউ খেয়াল করবে, জুলাই মাসের প্রথম দিকে হচ্ছে আনন্দবাজারে ইস্ট বেঙ্গল ক্লাব একটা অ্যাডভার্টাইজ দিয়েছিল তার সমর্থকদের কাছে যে ফান্ডিংয়ের জন্য, এবং আমি যেটা ভেতরে খবর নিয়েছি ফান্ডিং ওইখান থেকে ওরা ফান্ডিং করে কিন্তু এবারে বেশ কিছু টাকা তুলে টিমের জন্য মানে লাগাবে, তো ওইটা দেখে আমিও উদ্বুদ্ধ হয়ে আমি আমার যারা মানে পিএলবি যারা একনিষ্ঠ সমর্থক আমাদের পরিবারের সদস্য আছে ওদের কাছে আবেদন রেখেছি যে হচ্ছে তাহলে আমাদেরকে সাহায্য করো আমরা যদি টিম করতে পারি, এবং সেখানে আমাকে কারা সাহায্য করেছে, কেউ 2000, কেউ 1000, কেউ 5000, কারা করেছে, কোনো চাকরিওয়ালা ছেলে নয়, কেউ ব্যবসায়ী নয়, কে টোটো চালায়, কে হচ্ছে টিউশন পড়ায়, কেউ হচ্ছে এমনি একটা ছোট দোকান চালায়, অনির্বাণ আছে, কি বলে সে তুমি হয়তো চেনো অনির্বাণকে, টিউশন পড়ায়, তোমার চানু আছে, সায়ন বিশ্বাস আছে, অরিন্দম দেব আছে, নারায়ণগড়ে শুভ বলে একটা ছেলে আছে, এরকম করে সৈকত পাশারি বুদ্ধ, এদের বলতে গেলে অনেক নাম আছে, তো এরা কিন্তু, এবং রাজেন চৌধুরী বলে একজন আছে, ওরা কিন্তু আমাকে টুকটুক করে কিছু পয়সা সাহায্য করেছে। আর অন্য ক্ষেত্রে কি হয় হচ্ছে যে মানে আমার স্ত্রী আমাকে মানে খুব আর্থিকভাবে সাহায্য করে, মানে আমার স্ত্রীর হেল্প যদি না থাকতো আমি কিন্তু আর টিম করতে পারতাম না, মানে অটোমেটিক কিন্তু আমার লোন টোন নেওয়ার জায়গা শেষ হয়ে গেছে, লাস্ট এই বছর পিএফ থেকে পয়সা তুলেছি টিম করবো বলে, কিন্তু এখনও টিম মানে করতে ঠিকঠাক নামিনি, কেন এখনও আমার 4-5 জন প্লেয়ারের গত বছর ডিউ আছে, ওই ডিউটিটা ক্লিয়ার করে আমি টিম করতে নামবো। এই যে আমার পাশে ধোনি বসে আছে, আমি এখনও জানি না ধোনি আমার খেলবে কিনা, কারণ এখনও 65,000 টাকা পায়, এই হচ্ছে ব্যাপার। একদম খোলাখুলি আলোচনা চলছে, যে ভাই মনে আসছে সেটাই কিন্তু মুখ দিয়ে বাইরেও আসছে, সেটাই আপনাদের কাছে কিন্তু পৌঁছে যাচ্ছে, এবং বোধহয় অনেকক্ষণ ধরেই ওয়েট করছে সুবজিৎ, মানে কথাগুলো প্রত্যেকে যে যেভাবে বলছে হয়তো সেখানে গিয়ে আমরা আটকে যাচ্ছি, হয়তো ইন্ডিভিজুয়ালি শোটা হলে হয়তো আরো বেশি কিছু ভালো হতো বলে মনে হচ্ছে এখন, মনে হচ্ছে অন্তত পক্ষে। যাই হোক ধোনি, ধোনির কাছে ফিরবো আবারও, ধোনি একজন 18-20 বছরের একটা ছেলে বা 21 বছরের একটা ছেলে, স্বাভাবিকভাবেই বলতে পারি পড়াশোনা করা একটা ছেলে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের যা অর্থনৈতিক পরিস্থিতি, চারিদিকে যা অবস্থা, তাতে করে প্রত্যেক বাড়ির বা প্রত্যেক যুবকের একটা মনের মধ্যে যে ইচ্ছেটা সব থেকে আগে যেটা থাকে সেটা হচ্ছে পড়াশোনা শেষ করে আমাকে রোজগার করতে হবে, আমাকে কোথাও একটা মাথা গুঁজতে হবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ক্রিকেটার হয়ে যাওয়া এই যে ব্যাপারটা, মনের মধ্যে দ্বিধা চলতো এরকম যে আমি ঠিক করছি এটা নাকি আমি অন্য কিছু করবো? আমি তোমাকে বলি, আমি যখন পড়াশোনা শেষ করি আমিও আমাদের বেঙ্গলের বাইরে গেছি কাজ করার জন্যও গেছি। আচ্ছা, ওখানে যখন কাজ করি ওখানেও আমি 1-1.5 বছর ছিলাম। আচ্ছা, তার মাঝেও ক্রিকেটকে প্রথম থেকে ভালোবাসি, ক্রিকেট তো ছাড়া যাবে না, বাইরের কাজ তোমাকে এই নয় যে তুমি 5-6 ঘন্টার কাজ ওরকম কিছু না, বাইরের কাজ তোমাকে 13-14 ঘন্টা ডিউটি করতে হয়, তো তারপরেও আমি কী করতাম প্রত্যেক ভোরে মানে 5টার সময় উঠে আমি প্র্যাকটিসে যেতাম, ওখানে চেন্নাইতে থাকতাম আর কি। আচ্ছা, ওখানে প্র্যাকটিসে করতাম 5টা থেকে 8:30 পর্যন্ত, এসে আবার ফ্রেশ ট্রেশ হয়ে আবার কাজে চলে যেতাম, রাতে আসতাম 12টার সময় আস্তে আস্তে ঘুমাতে ওই 2টো হয়ে যেত এমনি রুমে, 3 ঘন্টা ঘুমিয়ে আবার ভোরে উঠে প্র্যাকটিসে যেতাম, ওইভাবে ক্রিকেটটা চালিয়ে রেখেছি কারণ ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল আমার। তারপর ক্রিকেট খেলতে খেলতে ওখানে ক্লাবে যখন টেনিস খেলা হতো ওরা আমাকে খেলতে ডেকেছিলো,
ওদের হয়ে খেলেছি, ওই গোল্ড অ্যাসোসিয়েশনের অনেক খেলেছি, ওখান থেকে খেলে দেখেছি ভালো টাকা পেয়েছি, তখন আমার মনে হয়েছে যে আমি অবশ্যই আমিও পারবো, কেন পারবো না। তখন আমি আবার রিটার্ন আসি, আবার ওইরকম খেলতে 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 তখন স্যারের সাথে আবার এইভাবে এটা হয়েছে। তো ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসা কি না, তার কারণ খেলবো বলে আমি চলে আসা, অবশ্যই তো এটা বাড়িতে বাবা মাকে বোঝানো সম্ভব হয়েছিল যে আমি খেলবো বলে চলে আসি। আমি এটা বলছি, ওখানে বাইরে কাজ করলে অত কাজ করার পরেও স্যালারি ছিল 9,000-10,000 বাস, তো সেখানে মোটামুটি 9-10,000 সব কিছু ছেড়ে হাতে ওই খুব জোর হলে 5-6,000 থাকতো, ঠিক আছে 5-6,000 কিছু হওয়ার নয়। তারপর আমি যখন দেখলাম যে আমি একটা ম্যাচ খেলছি যখন আমি 20-30,000 পেয়ে যাচ্ছি, তখন আমার মনে হয়েছে যে না আমি চেষ্টা করতে পারি, তারপরে দেখা যাবে পরে কী হচ্ছে না হচ্ছে, অত কিছু ভাবিনি পরের ভবিষ্যতের জন্য। তো প্রথমে এসে আমি ক্রিকেটের প্রতি ইয়ে করেছি, ক্রিকেটটায় ভালো যখন ইয়ে হয়েছে, তারপর যখন বাড়িতেও সাপোর্ট ছিল না ফার্স্টের দিকে, একদম ওই ওই প্রশ্নটাই আসছিলাম আমি যে বাড়ির সাপোর্ট কতটা ছিল। না বাড়ির সাপোর্ট অতটা ছিল না, বলছে খেলে কি হবে, কিছুই হবে না, কিছুই হবে না, তখন স্বাভাবিক আমাদের মতো খেলে কি তুই ধনী হবি, এই কথাটা আগে হতো পরে হতো না। পরে যখন আমি যখন শর্ট হ্যান্ড খেলি বা টোক্কা খেলি তখন একটু যখন সবাই নাম টাম করতো তখন বাড়িতে জানতো হ্যাঁ ছেলে ঠিকঠাক খেলে, কিন্তু কি খেলে কি করে ওটা কেউ জানতো না। আচ্ছা, তো তারপর দেখো যখন সেখান থেকে কিছু আর্ন হয় মানে তখন বাড়িতে বলি যে এরকম ঠিকঠাকই আছে, বাইরে যাওয়ার কোনো এখন দরকারও নেই, দেখি কি হয়। তারপরে ছোটোখাটো টিমে খেলে মোটামুটি তখনকার সময়ে মোটামুটি যেটা হতো বাইরের থেকে বেটার হতো, আমি বাড়িতে ঠিকঠাকও দিয়ে দিতাম, তো বাড়িতে কিন্তু কিছু বলতো না। তারপরে এখন তো আর কিছু বলতেই হয় না, এখন সব কিছু ঠিকঠাকই আছে, বাস সেই কারণে আর সেটা কিছু ভাবা হয়নি। তো নিজের এই যে কেরিয়ার খুব বেশি দিনের কেরিয়ার নয় না, কিন্তু এই সংক্ষিপ্ত কেরিয়ারের কৃতিত্ব কাকে সব থেকে বেশি দিতে চাইবে? কৃতিত্ব বলতে মানে এই যে তুমি যে আজকে সাকসেসফুল, কাকে সব থেকে বেশি করে মনে করো যে তোমার এই সাকসেসের পিছনে সব থেকে বেশি করে কোন নামটা উঠে আসবে তোমার মনের মধ্যে, যে তোমাকে সবসময় গাইড করেছে, পাশে দাঁড়িয়েছে, তোমাকে সাপোর্ট করেছে তোমাকে? আমি প্রথমে আমার এই সাকসেসের পিছনে আমি সব থেকে প্রথমে কৃতিত্ব দেবো স্যারকে, কারণ স্যার না থাকলে আমি আজকে এই জায়গায় থাকতাম না, এটা হচ্ছে সব যুক্তি। না না, ও নিজের ট্যালেন্ট, না ওটা ট্যালেন্ট আলাদা কথা, আমার ট্যালেন্ট যখন আমি খেলেছি তখন স্যার আমাকে ট্যালেন্ট না, টেনিস ক্রিকেটের ট্যালেন্ট হয় না, টেনিস ক্রিকেটের হচ্ছে অধ্যবসায়। ট্যালেন্ট কি তিনি ওই ন্যাগড়ার বলে কি ট্যালেন্ট, অধ্যবসায়, নিজেকে যতটা তুমি ওইটার দিকে চালাবে মানে ওইটাকে মানে ভালোবাসবে, খেলাটাকে ভালোবাসবে, নিজেকে খেলার উপযুক্ত করবে, প্লাস নিজের ডেডিকেশনটাকে ধরে রাখবে, আমি এটা মনে করি ওর মধ্যে সব কিছু আছে। আচ্ছা, তো আমি মনে করবো আমার মধ্যে যাই থাকুক না কেন, আমাকে যদি সুযোগ না দেও তো আমি সেটা দেখানো ইয়ে পেতাম না, আমাকে সেই প্ল্যাটফর্মটা পিএলবি দিয়েছে, তাই আমি স্যারের কাছে মানে কৃতজ্ঞতা ইয়ে করবো। তো পিএলবির হয়ে প্রথম ওই যে বললাম 10টা টুর্নামেন্টে রান এলো না, তারপরে পিএলবিকে কখন মনে হলো যে ধোনির তরফ থেকে রিটার্ন কিছু দেওয়া সম্ভব হলো? তখন 10টা ম্যাচের পরে যখন ঠিকঠাক পারফরমেন্স হতে লাগলো তখন আমার মনে হলো যে তখন যখন পারফরমেন্স ঠিক হয় তখন সবাই তোমার সাথে ভালো ব্যবহারই করবে, যে আমি যখন ভালো পারফরমেন্স করবো সবাই আমাকে বলবে ঠিক আছিস, ঠিকঠাক আছে, এটা কর এটা কর আরও ভালো হবে, তখন নিজেকে শুনতে ভালো লাগে। তো তখন যখন সেই সিনিয়র প্লেয়াররা যখন বলতো যে এটা কর সেটা কর, তখন সেই জিনিসটা আরও উল্টো হয়ে গেলো, যখন পারফরমেন্স করলাম হ্যাঁ এটা ঠিক করছিস এরপর আরও বেটার হবে, তখন নিজের মধ্যে আবার একটু কনফিডেন্স এলো যে না এবার ওরা বলছে মানে আমাকে অবশ্যই আমার ভালো হচ্ছে, আবার করবো এটাই এই আর কি। তো আজকে তো ধোনি পরিচিত নাম হয়ে গেছে রাজ্যের বাইরেও আমরা দেখেছি ভালো পারফর্ম করতে, যদিও হয়তো ধারাবাহিক হয়নি তবে বিক্ষিপ্তভাবেও কিছু ভালো ইনিংস অবশ্যই ধোনির রয়েছে, যেটা আলাদা করে ধোনিকে চিনিয়েছে। ধোনি গ্রামে ফিরলে, বাড়িতে ফিরলে, কোথাও নিজের ক্লাবে নিজের থেকে এরকম একটা ফিলিংস আছে কি আমি স্টার না ওরকম এরকম জানে ধোনি দা এসেছে, আরে ভাই ধোনি কেমন আছিস, ওরকম কোনো ব্যাপার না। আমাদের আমাকে সবাই সেখানে খুব ভালোবাসে, আমার বাড়ির ওদিকে সবাই পছন্দও করে, বাট একটা আইডেন্টিটি তৈরি হয়েছে, তো একটা ওইরকম আমি থাকি না। আমি প্রথম কথা হচ্ছে আমি গ্রামের খুব কম ছেলেদের সাথে মিশি, আমি বেশি ছেলেদের সাথে আমার মেশামেশি নেই, যতজনের সাথে মিশি খুব ফ্র্যাঙ্কলি মিশি, সবার সাথে ইয়ারকি ফাজলামি করি, এরকম মোটামুটি যেরকম হয় নর্মালি ওরকম, এমন নয় যে আমি ওখানে গেছি বলে এদের সাথে কথা বলবো না, ওরকম কোনো ব্যাপার না, যেরকম সবার সাথে ইয়ারকি হয় ওইভাবেই চলতে থাকে। তো সংক্ষিপ্ত কেরিয়ার হলেও অনেক ভালো ভালো ইনিংস রয়েছে, একটু ভেবে রাখতে বলবো ধোনিকে যে যদি বাঁচতে বলা হয় সেরা একটা ইনিংস তো কোনটাতে সে উত্তর নেব, তবে তার আগে আরেকবার মুন্নাদার কাছে ফিরবো, তার মধ্যে তোমাকে একটু ভেবে রাখতে বলবো। মুন্নাদা, কথা হচ্ছিল যে একটা টিম বাজেটে সহজ হয় না, এবং যে কারণেই বোধ হয় যে একটা পরিবারের মতন পিএলবি রয়েছে বলে বারবার মুন্নাদাকে বলতে শুনি বিভিন্ন জায়গাতে, আমার পিএলবি নয় হামারা পিএলবি,
অর্থনৈতিক সঙ্গতি নেই, জানি না কিভাবে টিম চালাবো, এই কথাগুলো কি খুব বেশি সামঞ্জস্যপূর্ণ হবে? অ্যাকর্ডিং টু মানে প্রফেশনালিজম, যেভাবে বেঙ্গল ক্রিকেট আজকে কিন্তু প্রফেশনালিজমের ছোঁয়া চলে এসেছে। না না না, এটা এই অজুহাতের কোনো জায়গা নেই, একদম এই কোনো জায়গা নেই। তবুও মানে ক্রিকেটটা হচ্ছে একটা ড্রাগের মতো অ্যাডিকশন হিসেবে চলেছে, না ছাড়তে পারছি না। এবং আমার প্রথম জীবনে টিম করার ক্ষেত্রে বাবা মা প্রচন্ড সাপোর্ট করেছে, বাবা প্রচুর টাকা দিয়েছে, এখনো দেন ইনফ্যাক্ট, কিছুটা কম। কিন্তু আমার স্ত্রী 2013 সালে বিয়ে হওয়ার পর থেকে আমার স্ত্রী কিন্তু আমার টিমের যে মানে ফান্ডিংয়ে যেটা আমার ডিউ থেকে যায় বা যেটা ডেফিসিট থেকে যায় সেটা স্ত্রী ম্যাক্সিমামটা আমাকে কিন্তু দেয়, সাহায্য করে। তো এবছর কি হয়েছে যে দুজনই আর লোন নেওয়ার আর কোনো জায়গা পাচ্ছি না বুঝি, ঠিক আছে। তখনই আমরা মানে সাপোর্টারদের কাছে গেছি, পিএলবি ফ্যামিলি মেম্বারদের কাছে সাহায্যের আবেদন চাইছি। আসলে অ্যাকচুয়ালি কি সুমন্ত তোমাকে আমি বলি, আমাদের তো মফস্বলের টিম মানে সেমি টাউন, এই যে ধরো অন্যান্য যে টিমগুলো আছে মানে নীলেন্দু টিমটা, নীলেন্দু যে টিম আছে মোহনপুর ইউনাইটেড, ওর কিন্তু মেদিনীপুরের আমার থেকেও প্রত্যন্ত জায়গার টিম, কিন্তু ও যেহেতু শহরে কলকাতা শহরে আছে, ও বলো আমার রাজ্যশাল বলো অনিরুদ্ধদা বলো বা আর আর যারা আছে অমিতদা টমিতদা যারা আছে, ওরা কিন্তু কলকাতা সারাউন্ডিংস টিম, রীনা জুয়েলার্স আর আছে, তা ওদের টিম করতে গেলে ওদের সব থেকে মানে প্লাস পয়েন্ট কি, ওরা যখন প্লেয়ার করতে যায় প্লেয়ার যখন শুনবে যে মেন কলকাতা থাকবে, ওরা প্লেয়ার পাওয়া অনেক সুবিধা হয়। সেকেন্ড কথা যে হচ্ছে ওরা কিন্তু খুব সহজে কি বলে ফিনান্সার পায়, মানে তুমি এই তো কর্পোরেটরা যারা আসছে ম্যাক্সিমাম কর্পোরেট যারা এতে যুক্ত ওরা কিন্তু সব কলকাতা বেস্ট। আজকে যদি নীলেন্দুর পিছনে নীলেন্দু তার নিজের এতে মানে কি বলে ওটাতে মানে নিজের প্রচেষ্টা ইয়ে করে আজকের এই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু দাঁড়ালেও কিন্তু তাকে কিন্তু কেউ না কেউ ইয়ে করছে ফিনান্স করছে, একটা একটা টাইম করবে মানে সেই মানে ইয়েটা দিয়েছে ওকে শোনো। এবং একইভাবে কেউ যদি বলে যে নিজের রাজ্যশাল যদি হচ্ছে কি বলে পকেটের টাকা দিয়ে টিম করে, তাহলে ওই এআর এর নাম গুঁজতে হবে না আর আমাকেও মনিসলিমের নাম গুঁজতে হবে না, ঠিক আছে। একটা সময় রাজ্যশাল এআর এর নাম গুঁজে 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 চলেছে, এই যে এবারে শুনছি যে ইয়ে নীলেন্দু হচ্ছে কি বলে অ্যাঞ্জেলের নাম গুঁজে 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 চলবে, হ্যাঁ তাহলে তাহলে কি টাকা তো সবাই ওরা দিচ্ছে। আমি শোনো আমি হচ্ছে সেই মেদিনীপুর শহরে পড়ে আছি, আমি যদি দুর্গেশ মিশ্রর মতো কোনো ভদ্রলোককে আমি ইয়ে পেতাম ফিনান্সিয়াল পেতাম, আমি যদি এডিএস কনস্ট্রাকশনে যিনি আছেন তার মতো পেতাম, আমি যদি তোমার ডিএফইউসির সোনাইদার মতো কোনো স্পন্সর পেতাম, নিদেন পক্ষে যদি আমি অ্যাঞ্জেলের অরিন্দমের মতো কোনো স্পন্সর পেতাম আমার কোনো চিন্তা থাকতো না। আমিও নীলেন্দুর মতো পায়ের পা তুলে সিগারেট আমি খাই না যদিও, ঠিক আছে, কিন্তু আমি বেশ মজা একবার মিস্টার বেঙ্গল ক্রিকেট এইরকম ভাবে বসে থাকতাম। আমার পয়সা নেই, আমি এর কাছেও চাইছি সাহায্য, ওর কাছেও সাহায্য, আমি তো লোকের সাহায্য চাইছি, আমি কারোর সঙ্গে প্রতারণা করছি না, কারোর পয়সা মেরে নিচ্ছি না, এরকম ভাবে টিম চালাচ্ছি, যতদিন পারবো চালাবো, যেদিন পারবো না বাবু বাই বাই করে নীলেন্দুরা খেলতে যাবে, রাজ্যশালরা খেলতে যাবে, এরাই তো এখন নিজেদেরকে বেঙ্গল টেনিস ক্রিকেটের বেতাজ বাদশা করে ভাবে, ওরা খেলবে আমরা দূর থেকে থেকে হাততালি মারবো আর কি করবো। না আক্ষেপ নয়, যেহেতু আমি মেদিনীপুরের মতো সেমি টাউনের মতো জায়গায় আছি, আমি কোনো আমাদের কিন্তু ফিনান্স করার মতো লোকের অভাব, লোকের অভাব যেটা কলকাতাতে উপরে বসে তারা কিভাবে ইনকাম করছে আমি সেটা জানি না, কিন্তু তাদের টাকা আছে তারা টিমকে ফিনান্স করছে, আমাকে মেদিনীপুরে ফিনান্স করার মতো কিনে আক্রোশ নয়, আমার রাগ ও নয় হিংসা ঈর্ষা। আচ্ছা এই নীলেন্দুর উপরে আমার প্রচুর হিংসা, আচ্ছা প্রচুর ঈর্ষা, আচ্ছা আর রাজ্যশালের উপরে প্রচন্ড হিংসা আর ঈর্ষা, ইভেন রাজপাশনের উপরে তার জয়জুলের সাথে ইয়ে করছে তাকে ইয়ে করছে, কিন্তু আমি এটা মনে করি হিংসা ঈর্ষা থাকলেই তবে চেষ্টা আসবে। লোক বলে যে হিংসা করো না চেষ্টা করো, ওরে ভাই তোমার হিংসা না থাকলে তুমি চেষ্টা করবে কি হবে, এই হিংসা ঈর্ষা আছে বলে আমিও চেষ্টা চালাচ্ছি, জানি না সফল হব কিনা। তো আজকের শো বোধ হয় মনের কোনো কিছুই আর মনে থাকবে না, কোনো কিছুই গোপনে থাকবে না, এতটা সরাসরি। আচ্ছা এই জায়গাটা একটা ছোট্ট করে জানতে চাই এবং মনে দা এতটা সরাসরি বলা কি যা বাবা মন কি বাতে ডেকে নিয়ে এসছো, নীলেন্দু আমার খুব কাছের ভাই সে আমাকে ডেকেছে, সম্পর্কে ভাঙন হবে না তো? কিসের ভাঙন? কোনো ভাঙন নেই, মন কি বাত ভাই মনের বাত করতে দিতে হবে, এবং নীলেন্দু আমাকে
কোনো রকম ব্যারিয়ার রাখেনি আমাকে একবারে শ্বশুর আগে বলেছে তোমার মনে যেটা আসবে সেটা বলে মন কি বাতের জন্যই তো ভাই মেদিনীপুরের মোহনপুরে ব্রিজ বন্ধ ভিজে ভিজে ট্রেনে করে এদিক করে ঘুরে ঘুরে এখানে এসে পৌঁছেছি অনেক 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 ধন্যবাদ এবং আজকে যে যে কথা হচ্ছে বোধহয় এর আগে বেঙ্গলে এরকমের আলোচনা এরকম ক্যামেরার সামনে বসে এত মানুষের সামনে তুলে ধরা একদম এটা 100% গ্যারান্টি বা দায়িত্ব নিয়ে আমি বলছি এর আগে কোথাও বোধহয় এরকম হয়নি এই প্রথমবার মন কি বাত ম্যাসিক্স কে সাথেই এই প্রথমবার বোধহয় এরকম খোলাখুলি আলোচনা চলছে আমরা আরো কন্টিনিউ করব এই আলোচনাকে তবে একটা কথা তোমাকে বলতে চাই দুজনের নাম আমি না বললে সেটা বেঈমানি হয়ে যাবে কারণ আমি বেঈমানি জ্ঞান তো করতে চাই না এক হচ্ছে জিএমকে এর স্পোর্টসের সোনাইদা সোনাইদা তার সাধ্যমতো আমাকে সাহায্য করে ঠিক আছে কিছু অ্যাডভার্টাইজমেন্ট থেকে আমার আসে কিন্তু এইটা দিয়ে একটা টিম চলতে পারে না আরেকজনের বলবো যে মনীষ ইলেভেন ভোলাদা আমি ওই প্রসঙ্গটাতে আসছি হ্যাঁ মনীষ ইলেভেন ভোলাদা ভোলাদার মতো মানুষ আমি দেখো আমি আমার এই বড় লেভেলে ক্রিকেটের যে স্প্যান খুব ছোট 8-10-11 বছরে কিন্তু আমি ভোলাদার মতো মানুষ খুব কম জন দেখেছি এবং ভোলাদা সত্যি কথা ভোলাদা তথা মনীষ ইলেভেনের সাপোর্ট যদি আমি গত বছর মানে যে সিজনটা শেষ হলো এবং তার আগের সিজনেরও বেশ কিছু টুর্নামেন্টে আমি যদি না পেতাম তাহলে হয়তো আজকের এই তোমার এই মন কি বাতে আমি ডাকি পেতাম না তার মাঝেই দেখতে সব কিছু পাত্তাড়ি গুটিয়ে নিয়ে আন্ডারগ্রাউন্ড চলে গেছি যেমন বিবিডিসির রাজাদা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে কেউ তার কোনো খোঁজ পায় না ঠিক আছে সেরকম আমিও আন্ডারগ্রাউন্ড হয়ে যেতাম কিন্তু মনীষ ইলেভেন ছিল বলে এখনো ভাবো যাই হোক টেন টেন ইয়ে করে মন কি বাতে আসতে পেরেছি ওই লোকটি ভোলাদার মতো লোক আমরা জানি না ভবিষ্যতে তার হয়ে খেলতে খেলার সুযোগ পাবো কিনা একবার খেলবো কিনা কিন্তু যারা টিম করেন তাদের কাছে আমি একেবারে 200% গ্যারান্টি দিয়ে বলছি ভোলাদার হয়ে যে খেলবে মানে যারা যে টিম খেলতে যাবে দুটো জিনিস গ্যারান্টেড ভোলাদার কাছে পয়সা গ্যারান্টেড ভোলাদার কাছে প্লেয়ার গ্যারান্টেড ভালোবাসা ভোলাদার মতো এরকম কোনো জায়গায় পাবে না আর ভোলাদা যে পয়সা কথা হবে তোমাকে 10 টাকা বেশি দিবে কিন্তু 1 টাকা কম দিবে না এই ভোলাদাদের মতো মানুষ ক্রিকেট প্রেমী মানুষ পাগল মানুষ আছে বলে গ্রামাঞ্চলের দিকে ক্রিকেটটা এখন বেঁচে আছে গ্রামাঞ্চলের টিমগুলো বেঁচে আছে মুন্নদা ভোলাদা নামটা যখন চলে এলো তখন আপনি বলেই দিলেন যে পরের বছর এই প্রশ্নটাই করতে যাচ্ছিলাম আমি যে ভোলাদা কি আগামী বছরও ভোলাদাকে এইভাবে পিএলবির সাথে জুড়তে দেখবো নাকি এটা নাও হতে পারে দেখো সুমন্ত তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে থাকো তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো গত বছর সিজনের শেষের দিক থেকে ভোলাদার অর্থাৎ মনীষ ইলেভেনের সঙ্গে আমাদের একটু মানে খটামটা লেগে আছে এবং লেগে আছে বলতে কেন দেখো তুমি দুটো বাসনকে পাশাপাশি রাখো ঠংঠাং আওয়াজ হবে যদি আওয়াজ না হয় তাহলে ভাববে ওই বাসনগুলো ব্যবহার হয়নি বাড়িতেও দেখবে দু ভাই তার টুকটাক ঝগড়া আছে বাবা মারও ঝগড়া আছে আমাদের ঝগড়া নেই আমাদের মান অভিমান কিছুটা হয়েছিল ঠিক আছে এবং সেই দিক থেকে দেখতে যা তারপরেও কিন্তু ভোলাদার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে টিম তৈরি করা নিয়ে নয় আমাদের অন্য পারপাসে কথা হয়েছে তো আমি জানি না যে মনীষ ইলেভেন আমাদেরকে পরের বছরও সাপোর্ট করবে কিনা বা আমাদের ব্যাকআপ দিবে কিনা কিন্তু মনীষ ইলেভেনের হয়ে আমরা খেলবো কিনা আমরা জানি না কারণ খেলা নিয়ে মনীষ ইলেভেনের সঙ্গে এখনও আমার কোনো কথা হয়নি ঠিক আছে বা রাতুলের কোনো কথা হয়নি অনিন্দার কথা হয়নি মনে আমি যেটা আমার কানে এসছে একবার এর সঙ্গে কথা হয়েছে আমাদের যে মানে চিফ রিক্রুটার টুনিদা মানে সঞ্জয় চক্রবর্তী ওর সঙ্গে কথা হয়েছে সে প্রাইমারি স্তরে তো সেই সাপেক্ষে আমি বলছি যে খেলবো কিনা বলতে পারছি না তবে খেলি না খেলি ভোলাদার প্রতি যে চির কৃতজ্ঞতা মনীষ ইলেভেনের প্রতি চির কৃতজ্ঞতা সেটা আমার সবসময় বজায় থাকবে কোনোদিনও ভোলাদাকে যদি মাঠে বা কোথাও দেখতে দেখা হয় কোনোদিনও কিন্তু আমি মানে জ্ঞানত বলো অজ্ঞানত বলো তার সঙ্গে আমি কোনোদিনও কোনোরকমভাবে মানে দুর্ব্যবহার তো দূরের কথা মানে করা তো দূরের কথা মনেও নিয়ে আসতে পারবো না এবার মনীষ ইলেভেন তারা চিন্তা করবে আমরা তো টিমই করিনি এখন আমরা বলতেই পারবো না যে আমরা তার খেলছি কি খেলছি না তো বরফ এখনো গলেনি বলা যেতে পারে তবে একে অপরের প্রতি যে সম্মানটুকু দেওয়া নেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু এখনো রয়েছে একে অপরের প্রতি শ্রদ্ধাটা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে চলে যাব আবারও ধোনির কাছে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে যদিও আমার মতো ধোনিও বোধহয় একদম মন দিয়ে শুনছে আর শোনার মতনই কথাগুলো হয়তো উঠে আসছে ধোনিও যেমন খুব কম দিন এই সার্কিটে আমিও খুব বেশি দিনের নই তাই আমিও অনেক কিছু আমি নিজে বলি আমি অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আমার অনেক কিছু অজানা আছে আমি প্রতিদিন শিখি এখানে যাই হোক ধোনি যে জায়গাটা ছেড়ে গিয়েছিলাম সেটা হচ্ছে যে স্পেশাল ইনিংস বা সেরা পারফরমেন্সের কথা আমার স্পেশাল ইনিংস বা সেরা ইনিংস আমার খুব পছন্দের আছে যেগুলো সেগুলো সব ম্যাচ হেরেছি আচ্ছা ঠিক আছে তো
অনেকগুলো ম্যাচ ইনিংস আছে সেগুলো সবগুলোই হারা, তো আমি সেগুলোকে সেরা বলবো না, তার কারণ হেরেছি যেখানে টিম জিততে পারেনি। তো আমি একটা ম্যাচ বলবো যেখানে মোহনপুর ইউনাইটেডকে আমি হারিয়েছিলাম, ঠিক আছে, বাই পাটনাতে। মোহনপুরের মতো টিম কে ওয়ান সাইডেড হয়ে গেছিল টিম, কোন মাঠ কোথায়, বাই পাটনাতে আর কি। তো আমার সেই ইনিংসটা সেরা বলবো। এরপর হচ্ছে সেরা দলগত জয়ের কথা যদি বলা হয়, যে দলগত হওয়ার কারণ বললে যে টিম জেতেনি তাই আমি হারা ইনিংস গুলোর কথা বলবো না, তাহলে সেরা দলগত জয় কোন? আমি কেসিএল বলবো, কেসিএল। কেসিএল সেরা দলগত, সেরা দলগত জয় লাস্ট সিজন কেসিএল সেরা দলগত জয় ছিল। আচ্ছা, তুমি নিজের পছন্দের ব্যাটিং অর্ডারের যদি কথা বলতে হয়, ডাউনিং যদি বলতে হয়, কোথায় সব থেকে বেশি কমফোর্টেবল ফিল? আমি আমার আমার ক্ষেত্রে আমি স্টার্টিং ওপেনিং এ আমি কমফোর্টেবল ফিল করি। শুরু করতে সবথেকে বেশি ভালোবাসো, নতুন বলের সাথে খেলতে সবথেকে বেশি ভালোবাসো? প্রথম থেকে ওটা আমার। আমি ধোনির একটা খেলা দেখেছিলাম, সেটা হচ্ছে খুব স্টার্টিং, ধোনি যখন স্টার্টিং ক্যারিয়ারের দিকে একদম আমাদের বাঁকুড়ার দারিকাতে একটা টুর্নামেন্ট হয়েছিল, দুদিনে একটা দারিকা টুর্নামেন্ট হয়েছিল বিষ্ণুপুর সম্ভবত। হ্যাঁ, বিষ্ণুপুর দারিকাতে। তো ধোনি ওপেন করতে এসেছিল এবং অফ স্টাম্পের পরে পরপর কয়েকটা এখনো কোন টিমের হয়ে যাবে, টিমের হয়ে এটা আমার এক্স্যাক্টলি হয়তো মনে পড়ছে না, কাদের হয়ে, আলোচনা করছিলাম প্রত্যেকে ওখানে, আরো আমরা সবাই ছিল, সমরজদা ছিল, আমরা নিজেরাই আলোচনা করছিলাম যে আগামীতে হয়তো বেঙ্গল আবারও একটা ভালো ক্রিকেটার পেতে চলেছে, এর গতি প্রকৃতি অনেকটা যেন সেরকমই বলছে। যাই হোক ধোনি, তো সেরা দলগত জয় যেমন কেসিএল, যেমন পুরনো বলে খেললে কি হয় বেশি মারতে হয় না, বেশি হাড় মারতে হয় না, পুরনো বল যখন বল পুরনো হয়ে যায় তখন যায় বেশি, কিন্তু নতুন বলে খেলতে হলে কি হয় তোমাকে আরো বেশি জোর দিতে হবে, নতুন বলে সুইট থাকে, তারপরে সার্কেল থাকলে তো আরো বেটার হয়, কারণ বেশি জোর না মারলেও মানে পুরো ফিনিশ না হলে বল বেরিয়ে যায়, তো ওটাই সার্কেল কে। তো ধোনি কোনটা পছন্দ করে টেকনিক্যালি, কারণ ধোনি কিন্তু টেকনিক্যালি অনেক সাউন্ড, নাকি পাওয়ার হিট করতে বেশি ভালোবাসে? আমি প্রথমত পাওয়ার হিট করি না, প্রথমত আমি প্রথমত টেকনিক্যালি খেলি, তারপরে বল পুরন হলে সেখানে আমি পাওয়ার হিটিং করি। কিন্তু বলে যখন সুইট থাকে তখন তুমি সার্কেলের মধ্যে খেলবে, পাওয়ার প্লেতে খেলবে, এই ক্ষেত্রে কিন্তু বল লফট হয়ে যাওয়ার চান্সও বেশি থাকে, অবশ্যই থাকে, চান্স অনেক বেশি থাকে। তো সেই জন্য সার্কেলটাই ওই জন্য থাকে না, যে সার্কেলটাই আমি টপ করার চেষ্টা করি, বেশি জোর মারতে যাওয়ার চেষ্টা করি না, মিডল করার চেষ্টা করি, বাস চ্যালেঞ্জ নেওয়ার অভ্যাসটা ধোনির মধ্যে আছে, ঠিক আছে আমি সার্কেলের চ্যালেঞ্জটা নেব। তারপরে আউটের ব্যাপার তো ওটা তো মাথায় রাখি না, খেলায় এক এক বলে আউট হতে পারে, কিন্তু আমি চেষ্টা করি যে সার্কেলটাকে কাজে লাগানো। আচ্ছা, সবাই ফিটনেস নিয়ে এই মুহূর্তে বেঙ্গল ক্রিকেটে অনেক আলোচনা হয়, সবাই ফিটনেস নিয়ে পরিশ্রম করছে, ধোনি স্পেশালি ফিটনেস নিয়ে কোনো পরিশ্রম করে? তুমি তো থাকো পুরো অল মানে বেঙ্গলেই থাকো, তোমার কি কোনো প্রশ্ন আছে আমার ফিটনেস ব্যাপার নিয়ে? না, আমার প্রশ্ন থাকলে হবে না, এটা আজকে আজকে এটা আজকে ট্রেন্ড, আজকে প্রত্যেক প্লেয়ারের ইন্ডিভিজুয়াল আমরা দেখেছি ফ্যান্স ক্লাব আছে, সেটা কিন্তু শুভজিৎ জানারও আছে, এবং খুব বলতে কোনো দ্বিধা নেই, আমিও তার ফলো আছে। তো প্র্যাকটিস প্র্যাকটিস কিভাবে পাও? কারণ হচ্ছে দেখো আমরা যে জায়গা থেকে একটা জায়গা থেকে দেখা যায় হয়তো একটা প্লেয়ার বা দুটো প্লেয়ার উঠে আসে, কিন্তু যখন তুমি একটা লেভেলে খেলছো, একদম টপ লেভেলে খেলছো, তখন টপ বোলারদেরকে তোমাকে ফেস করতে হয়, তো সেই লেভেলের প্র্যাকটিসটাও কিন্তু দরকার হয়। হ্যাঁ, কিন্তু আমি আমার বাড়িটা এমন একটা জায়গায় সেখানে ওরকম বোলার নেই, আচ্ছা, যে কোনো জায়গাতেই নেই, কিন্তু বাস তো কি হয় কোনো জায়গায় নেই, ঠিক আছে, কিন্তু আমি যে জায়গায় সেখানে ওরকম প্লেয়ারও নেই, মানে ওই যে বিকেল হলে যে 11 জন আসবে সেই 11 জনই নেই। আচ্ছা, মানে প্র্যাকটিসের রেওয়াজটাই নেই ওখানে, আছে ওই টোক্কা, আচ্ছা, মানে টোক্কা ছাড়া আর কিছু নেই। তো ওইখানে কি হয় আমি কি করি, আমাদের আমার কিছু দাদা আছে, কিছু ভাই আছে, ওদেরকে ডাকি, তাড়াতাড়ি আসে, এবারে নেটে প্র্যাকটিস করি বা মাঠে যতটুকু হয় ততটুকুই প্র্যাকটিস করি, বাকি সবসময় বেশি আমি টুর্নামেন্ট অফ সিজনে ওই যে বলি 200 কিলোমিটার যাই কেন, ওটা প্র্যাকটিসের জন্য, আচ্ছা, ওটাই আমার কারণ। কার সাথে সবথেকে বেশি কমফোর্টেবল অ্যাজ এ ওপেনিং পার্টনার? মানে সবকিছু নিয়ে, মানে সবটা যে কোনো প্লেয়ার বলতে পারি, তাই না, টিম হোক বা আলাদা। তুমি এতদিন ধরে ক্রিকেট খেলছো, ওপেনিং পার্টনার হিসেবে তুমি কাকে নিজের মন থেকে পেতে চাইবে? হয়তো সে সব সময় তোমার এন্ডের দিকে নন স্ট্রাইক এন্ডে নাও দাঁড়িয়ে থাকতে পারে, বাট তোমার পছন্দের? আমি জন্টি দাকে বলবো, জন্টি সবসময় তোমার পছন্দের হবে নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকলে, কেন
মোটিভেট করে সবাই প্লেয়ারকে মোটিভেট করবে আচ্ছা আচ্ছা এখানে তুমি আরো একটা প্রশ্ন করতে চাইবো যে যদি এরকম পজিশন তৈরি হয় যে এই বাতো বলে এত রান চেজ করতে হবে এই জায়গাতে তুমি কাকে চাইবে যে নন স্ট্রাইক এন্ডে দাঁড়িয়ে থাকুক জনটিকেই চাইবে না অন্য কাউকে চাইবে না সিচুয়েশন ব্যাপারে ধরুন মোটামুটি যেটা ধরো এমন একটা রান আছে যেটা একজন ব্যাটসম্যানের উপর নির্ভর করলে তো হয় না কিন্তু আমি চাইবো যে আমি যতটা ফেস করতে পারি কিন্তু ননস্ট্রাইকে যদি জন টিদাই থাকবে তাহলে আমার ভরসা থাকবে যে না একজন আছে উপরে ও সাইডে আছে তো আমি জন টিদাকে প্রেফার করবো বাস একটু আগে বললে সিচুয়েশন অনুযায়ী তো সিচুয়েশন এমন কোন সিচুয়েশন আছে যে সিচুয়েশন আমি জন টিদাকে নাও প্রেফার করতে পারি অন্য কাউকে করতে পারি না ওরকম কোনো হ্যাঁ হতেও পারে মানে আমার ইয়েতে বেঙ্গলের উপরে আমি বলবো না যদি বেঙ্গলের বাইরে হয় তখন বলতে পারি বেঙ্গলের বাইরে হলে আমি কারণ আম্বালাকে বলবো কারণ আম্বালাকে সাথে নিতে চাই আচ্ছা ঠিক আছে নেক্সট এরপর আমরা আবারো ফিরবো আপনাদের কাছে মুন্নাদা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবছর যেটুকু যা টিম ঘোষণা হয়েছে তাতে করে যেটুকু দেখতে পাচ্ছি আমরা ট্রেন্ড বলছে বেঙ্গলের কিন্তু প্রত্যেকটা টিমই নিয়ার অ্যাবাউট 19-20 শক্তিশালী টিম হতে চলেছে প্রত্যেকটা টিমই কিন্তু একে অপরকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বলেই মনে হচ্ছে তো সেই বিচারে পিএলবি তো টিম আসছে এটা তো কনফার্ম এটা নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই তো সেই হিসাবে অ্যাজ এ পিএলবির কি বলবো গাইড বলি বা পিএলবি ম্যানেজমেন্টের একজন বলি মুন্নাদা কাকে সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে শুনুন প্রথমে একটা কথা বলি সুমন্ত এই যে পিএ এই যে টিম অ্যানাউন্সের ট্রেন্ড দেখো মানে এটা বললে হয়তো অতিরঞ্জিত হয়ে যাবে কিন্তু বেঙ্গল ক্রিকেটে বেশ কিছু জায়গায় কিন্তু ট্রেন্ডের পায়োনিয়ার আমরা মানে প্রথম বাইরে থেকে একবারে মানে একটা হিউজ পরিমাণ যে প্লেয়ার আমরাই নিয়ে এসেছিলাম বেঙ্গল ক্রিকেটকে দেখিয়েছি এই যে টিম ঘোষণার ট্রেন্ড এটাও কিন্তু আমরাই শুরু করেছিলাম এবং তখন বহু জল মানে আড়ালে আপডালে কেউ আবার ডাইরেক্টই আমাদেরকে আক্রমণ করতো এটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি আমার প্রিয় দীপ ভাই মানে নীলেন্দু এ তো বহু জনকে আমার পিছনে বলেছে দেখেছ শুধু ফেসবুকে শুধু ফেসবুক ফেসবুক হ্যাঁ শুধু ফেসবুকেই মার্কেটিং করে চলেছে আরে ভাই তোমরা যারা করেছিলে এখনো পর্যন্ত অবশ্য দীপ হচ্ছে ইয়ে করেনি দীপ মানে নীলেন্দু হচ্ছে এখনো তার টিম ঘোষণা করেনি কিন্তু অলরেডি কিন্তু একটা দুটা করে প্লেয়ারের নাম কিন্তু দিতে যাচ্ছে তাহলে ওটা কি ওটা মার্কেটিং তো যাই হোক না কেন ওই মার্কেটিং শুরু করেছিলাম আমরা পিএলবি এখন আমাদেরকে এটা ফলো করছে ঠিক আছে এবার মানে এই ক্রিকেট সার্কিটে প্রধান এবং একমাত্র প্রতিদ্বন্দ্বী বলো শত্রু বলো মানে এ বলো আমি কিন্তু একজনকে সবসময় গত 5-6-7 বছর ধরে আমি ভেবে আসছি 5-6 বছর ধরে সেটা হচ্ছে মোহনপুর ইউনাইটেড নীলেন্দুর টিম নীলেন্দু অ্যাঞ্জেল করলে অ্যাঞ্জেল আমার বিরোধী নীলেন্দু যদি ডিএফিসিউয়ের খেলে ডিএফিসিউ আমার বিরোধী অর্থাৎ এখানে তো লোকের হয়ে খেলি কিন্তু যে সেটটা যা এটা হচ্ছে মোহনপুর ইউনাইটেড এ হচ্ছে আমার বড় প্রতিদ্বন্দ্বী আচ্ছা আচ্ছা এই জায়গাটাতে যখন চলেই এলাম আমরা তখন প্রশ্নটাও আমি আর অপেক্ষা করব না বলো একদম এই প্রশ্নটা ছিল আজকে এই প্রশ্নটা যেটা বলছেন যে এ বলে ও বলে সে বলে প্রশ্নটা আমার 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 তরফ থেকেও প্রশ্নটা আর কি আসছে যেটা আর কি যেহেতু আমি চেয়ারটায় বসে আছি প্রশ্নটা আমার তরফ থেকেই বলতে হবে সেই কারণে আমারই প্রশ্ন সেটা হচ্ছে এই অভিযোগটাও কিন্তু বেঙ্গল সার্কিটে আছে যে পিএলবি কিন্তু ফেসবুক মার্কেটিং এর যে ব্যাপারটা আর কি সেটা কিন্তু দুর্দান্তভাবে করতে পারে বা দুর্দান্তভাবে করে অথচ যদি আমরা গত সিজনের কথাই যদি ধরে নিই সেভাবে পিএলবি কে কিন্তু আমরা তথাকথিত টুর্নামেন্ট গুলোতে আমরা দেখতে পাইনি তো এই কথাটা কতটা যুক্তিসম্মত মানে দেখতে পাওনি মানে কি মার্কেটিংটা না পারফরম্যান্স মানে খেলার এত টিমগতভাবে দেখতে পাইনি যে না দেখো আমরা গত বেশ কয়েক বছর বা গত 2-3 বছর সেটা হচ্ছে একটু আমরা কম এন্ট্রি করি তার কারণ হচ্ছে এক তো আর্থিক সমস্যা কিন্তু আমি জবে থেকে আমার রাইজিং স্টার টিমটা শুরু করেছি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে 2-3টে এন্ট্রি কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ওই টাকাটা যেটা আমার বাঁচবে কারণ খেললে তো কোনো লাভ হয় না লস হয় এন্ট্রি করলেই লস হয় তো ওই টাকাটাকে আমি রাইজিং স্টারের এতে লাগাবো তো এইটা যেটা করেছি এবার গত বছর যেটা হয়েছে আমি রাইজিং স্টারে একটু টাকা বেশি এ করতে গিয়ে কম এন্ট্রি করেছি এবছরও রাইজিং স্টারে কিছু এ করতে যাবো আর পারফরমেন্স যেটা বলছো পারফরমেন্সে হচ্ছে গত বছর তো নো ডাউট মানে মোহনপুর ইউনাইটেড তথা নীলেন্দুর টিম যা রেজাল্ট করেছে ও ধারে কাছে কেউ নেই ঠিক আছে তুমি নীলেন্দুর টিমটাকে একদিকে সরিয়ে নাও আর যে বাকি টিমগুলো পড়ে আছে তাদের রেজাল্ট তুমি দেখো এই প্রসঙ্গে সুমন্ত তোমাকে একটা কথা বলতে চাই বেশ কয়েকটা টক শো হয়েছে আমি বেশ কিছু ওনার এসছে আমি শুনেছি তো কিছু জনের যা বক্তব্য দেখেছি আমাদেরকে তো টিম বলেই ভাবে না ড্যাশকে ড্যাশ ভাবে
আমি আর সে কথাগুলো বলবো না। হ্যাঁ, মানে আমাদের কোনো যে একটা টিম আছে এটা কেউ ভাবে না, আমাদের নাম কেউ বলেও না। এবং আরো একটা কথা বলি, এখানে এসে কোনো এক ওনার বলছে যে আমি 10-15 বছর ধরে 2 নম্বরে আছি। ওরে বাবা, তুমি 2 নম্বরে থাকো, সে 1 নম্বরে আছে, টিল্লু শর্মা 1 নম্বরে আছে। আমার বিনয়ের সঙ্গে বলছি, আমাদের পজিশন কিন্তু আমি সবসময় ভাবি আমরা লাস্টে আছি, মানে আমার পিছনে আর কেউ নেই, কিন্তু আমাদের মধ্যে এই গার্ডস আছে, এই দম আছে। প্রতি বছর আমাদের সিজন শেষ হলেই পরের দিন কিন্তু আমি আমাদের যে টিমের পারফরমেন্সের যে তালিকা রেজাল্ট, সেটা আমি ওপেন ফোরামে ফেসবুকে দিয়ে দিই। সেটা যদি যারা আজকের ইয়ে করছে, দাবি করছে আমি সবসময় 2 নম্বর, আমি তাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, তোমরা ভাই প্রতি বছর তোমরা এই খেলা শেষ হলে একটু রেজাল্টটা সবার সামনে দিয়ে দাও, আর আমি 2 নম্বর, তুমি 1 নম্বর, আমরা বলবো কেন? যারা ক্রিকেট প্রেমী আছে তারা দেখে বলুক কে 2 নম্বর কে 1 নম্বর। আমি তো বলছি গত বছর তুমি মোহনপুরকে সরিয়ে নাও। আমি মনে করি হ্যাঁ, আমরা আমাদের সুনাম অনুযায়ী রেজাল্ট করতে পারিনি, আমাদের উপরে এক্সপেকটেশান অনুযায়ী রেজাল্ট করতে পারিনি, কিন্তু আমরা যে রেজাল্টটা করেছি আমি মনে করি যে মোটের উপর ভালো রেজাল্ট। আমি তোমাকে এক করে হাত ধরে বলছি, কেসিএলে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, বিগ গ্র্যান্ড স্ল্যাম, ঠিক আছে, মেট্রো কাপে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ঝাড়খণ্ডের দুটা টাটাদের দুটো গ্র্যান্ড স্ল্যামে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, ভাড়কাটাতে আমরা রানার্স হয়েছি, জাহালদার যেটা নবপল্লব কাপে আমরা রানার্স হয়েছি, বেলদা ইউনিক কাপে আমরা রানার্স হয়েছি, যতগুলো বললাম সব কিন্তু গ্র্যান্ড স্ল্যাম। খুব একটা খারাপ রেজাল্ট আমরা করিনি, কিন্তু যারা তথাকথিত মুখে বলে আমরা 2 নম্বর, আরে ভাই তোমাদের যদি সিজনে 97টা ম্যাচ হয় তুমি কী করে 2 নম্বর হয়েছিলে সেই সিজনে? তুমি নিজে বলছো যে অমুক 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 লোকের 103 ম্যাচ, অমুক লোকের 97 ম্যাচ হয়েছিল, তুমি খুলে দেখবে, ইউটিউবে লোড আছে, ব্যাক করে দেখবে। আমি নম্বরিংয়ে বিশ্বাসী নই, আমি একটা বিশ্বাস করছি কার কত দম আছে, সিজন শেষ হবে রেজাল্ট চলো একবার ফেসবুকে আপডেট করো, আর ওই জঙ্গলে খেলি আর কোথায় খেলি পারফরমেন্স সেখানে বোঝা যাবে। একদম এই জায়গাতে দুটো পার্টিকুলার প্রশ্ন করব আপনাকে। প্রথম প্রশ্নটাও যেটা হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু আলোচনা এমন জায়গায় চলে এসেছে এখানে হিডেন আর কিছু থাকা বোধহয় উচিত নয়, তো খোলাখুলি আলোচনাতে এটাই আসছি, একদম পার্টিকুলার এই অভিযোগটা রয়েছে কিন্তু যে ওই যে রেজাল্ট সিট, ওই রেজাল্ট সিটে এমনও কিছু নাম থাকে যেখানে দেখা যায় হয়তো ফাইনালের দিনেই পিএলবি পারফর্ম করেছিল, বাকি হয়তো ফার্স্ট রাউন্ডের ম্যাচগুলো খেলেনি, অথচ রেজাল্ট সিটে কিন্তু ওই রেজাল্টটা পুরোপুরি উঠে এসেছে পিএলবির নামে, ওটা তারা এটা মেনে নিতে রাজি নয় এরকম ব্যাপার। না না, ওটা এই কারণে বিতর্কটা আসে, ওটা যদি হয় তো যত যখনই আমরা এ করি রেজাল্ট পাবলিশ করি সেইটাতে সবাই তখনই কাউকে ওইটাকে প্রোটেস্ট করতে বলবে। গত বছর এক জায়গায় একটা হয়েছিল, সেমিফাইনাল পর্যন্ত পিকুপালরা খেলেছিল, ফাইনালটা ঝাড়গ্রামে শুধু আমরা খেলেছিলাম, ওই একটিই ছিল। কিন্তু বহু জায়গা আছে যে পিএলবি সেমিফাইনাল পর্যন্ত তুলে দিয়ে এসছে, পরে সেমিফাইনাল ফাইনাল অন্য লোক খেলেছে, সেটা কিন্তু আমরা রেজাল্টে দিই না, আমরা লিখি না যে এন্টার সেমিফাইনাল, আমরা ফাইনাল পর্যন্ত খেলা হলে ফাইনাল পর্যন্ত লিখি, যেটা রানার সেটা চ্যাম্পিয়ন। এবং সব থেকে বড় কথা, তুমি আমাদের রেজাল্ট যেটা আমরা দিই, ডেট প্লেস কার হয়ে খেলেছি কবে খেলেছি কী রেজাল্ট একটার পরিষ্কার দিয়ে দিই, এবং নিচে সবসময় আমি একটা নোট দিয়ে রাখি, যদি কারো যদি এ করার এ হয় প্লিজ ভেরিফাই উইথ দি অফিসিয়ালস অফ ডিফারেন্ট কমিটিজ, দেখে নেবে। আচ্ছা মুন্নাদা, এখানে শব্দটা এলো আপনার মুখ থেকে, এবং শব্দটা আপনার মুখ থেকে আসেনি, শব্দটা এসেছিল কিন্তু এই বৃত্ত থেকেই এসেছিল। একটা সময় এই আওয়াজটাও আসতে শুরু হয়েছিল যে আরে পিএলবি তো ঝোপে যাবে খেলে, একদম সরাসরি এটা এই বিষয়টা, তো যারা এই কথাটা বলতো আজকে শো থেকে তাদের জন্য আপনার বার্তা বা মেসেজ কি? না, পিএলবি ঝোপে যাবে খেলে এটা আমিও মানতাম, কিন্তু গত 2 বছর দেখে দেখবে যে গত 2 বছর আমরা ম্যাক্সিমাম কিন্তু বড় টুর্নামেন্টগুলো খেলি। আমি একটা নাম ধরে বলছি, আমার এই সার্কিটে রাজ জয়সওয়াল আছে, রাজ জয়সওয়ালও আমাকে এটা শিখিয়েছে যে দাদা যখন রেজাল্ট হবে না জঙ্গল ধরে নিবে, আমিও জঙ্গল ধরে নিতাম মাঝে মাঝে, কিন্তু গত বছর আমি দেখেছি প্লেয়ারকে যখন পয়সা দেবো চলো ঠাপাঠাপি খেলো, হ্যাঁ একেবারে তুমি গ্র্যান্ড স্ল্যামে খেলো কার কত দম ওখানে দেখবো, কোনো জঙ্গল যায়নি, জঙ্গল হলে জঙ্গলের তো টুর্নামেন্টের নাম থাকবে, কিন্তু এখনও কেউ কেউ জঙ্গলে পালিয়ে যায়, রাজ জয়সওয়ালও মাঝে মাঝে পালিয়ে যায় যে বলে, হ্যাঁ আর কি বলে, আরো আরো অনেকে আছে আমি তাদের নাম বললাম না, কিন্তু আমাকে এই জঙ্গলের কনসেপ্টটা কিন্তু প্রথম আমাকে রাজ্যসল দিয়েছিল, রেজাল্ট হচ্ছে না গে চলো জঙ্গলে গিয়ে লুকিয়ে যাবে। আমিও বহু জায়গায় জঙ্গলে খেলেছি, আরে ভাই রেজাল্ট হওয়া নিয়ে কথা, আমি মানুষের পয়সা ধ্বংস করতে চাই না, জঙ্গলে খেলে যদি তাকে ফাইনালে তুলতে পারি চ্যাম্পিয়ন করতে পারি সেটাই তার মধ্যে তো আলাদা আনন্দ আছে, ঠিক আছে, জঙ্গল সবাইকে ধরতে হবে ভাই, রেজাল্ট যদি না হয় তাকে কিন্তু জঙ্গল খুঁজতে হবে, কে কোন জঙ্গলটা ধরবে, কে মুর্শিদাবাদের জঙ্গল ধরবে, কে নদিয়ার জঙ্গল ধরবে, কে মালদার জঙ্গল ধরবে, আর কে জঙ্গলমহলের জঙ্গল ধরবে,
চিচিড়া আর বেলপাহাড়ি জঙ্গল ধরতে হবে। জঙ্গল না ধরলে সারা সিজন ক্রিকেট চালাতে পারবে না। ওই 15 দিন পরে চুয়াডাঙ্গা টিমের মতো 15 জানুয়ারির মধ্যে টিম বন্ধ হয়ে যাবে। হ্যাঁ একদমই টাফ টক বলতে পারি আজকের শো থেকে, টাফ টক চলছে এবং যেভাবে একটার পর একটা গোলাগুলি বেরিয়ে আসছে বলা যেতে পারে। তো জানি না পরের বড় একটা শো রয়েছে, তো আরো হয়তো দর্শকেরা অপেক্ষা করবেন যে আরো নতুন কি শুনবো। যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করছে শুভজিৎ ধোনি। আচ্ছা ধোনি মাস্টার মশাই স্যার কখনো কি বলেছেন যে কি এইসব খেলা টেলা নিয়ে পড়ে আছিস, ঠিক আছে খেলা একটা সময় পর্যন্ত ঠিক আছে এসব ছেড়ে দিয়ে নিজের কেরিয়ারের দিকে ভাব, নাকি এটাই কেরিয়ার হতে পারে এরকম করে বুঝিয়েছেন? অবশ্যই এরকম কোনোদিন বলেননি, আর এভাবে তো কোনোদিন বলেনি এটাই কেরিয়ার হতে পারে, এটা অনেকবার বলেছেন, বাট এটা কোনোদিন বলেনি যে ক্রিকেট ছেড়ে দাও বা কিছু করে দাও, এটা কোনোদিনও বলেনি। আচ্ছা ধোনি এবার পার্টিকুলার কিছু এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করতে চাইবো, যেমন সুপ্রিমোতে রানার আপ, সুপ্রিমোতে রানার আপ, তো সুপ্রিমো রানার আপ হওয়ার অনুভূতিটা কেমন ছিল? কারণ সুপ্রিমো কিন্তু সারা ভারতবর্ষে সবার মানে ড্রিম থাকে ওই টুর্নামেন্ট খেলার, তো আমি প্রথম বছর খেলে ওখানে রানার আপ হতে পেরেছি, মানে ফাইনাল যেতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো অত বড় মাঠ, অত বড় মানে খেলার পরিচালনাটা এত সুন্দর ছিল, মানে আমি শুনতাম সবসময় টিভিতে দেখতাম ঠিক ছিল, কিন্তু যখন খেলেছি মাঠে যেতে পেরেছি তখন আমার অনুভূতি খুব ভালো, মানে আমি খুব খুশি হয়েছিলাম যে ওই টুর্নামেন্ট খেলতে পেরেছি, কিন্তু যখন ফাইনালে যেতে পেরেছি তখন তো আর মানে কি বলবো। তখন এই প্রসঙ্গে সুপ্রিমো যাওয়ার আগেই বোধহয় সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে মজা থাকতে হয়, আমাদের নিজস্ব কিছু বলার জায়গা নেই আসলে, তবে সবটাই দেখি আমরা। ধোনির জন্য একটা মেসেজ এসেছিল বিজয় দার তরফ থেকে, মিস্টার বিজয় আগরওয়ালের তরফ থেকে, তৈয়ার রহনা সুপ্রিমো কে লিয়ে। তো সুপ্রিমো রানার আপ হওয়ার পরে কতটা ইয়ে ছিল বিজয় দা? আমাকে খুব সাপোর্ট করে, প্রথম কথা আমাকে খুবই সাপোর্ট করে বিজয় দা। আর অনেকে এমনও আছে যে অনেকে বলেছে যে ও বেঙ্গল খেলে ও বড় মাঠে গিয়ে কি ছয় মারবে, আমি বড় মাঠে গিয়েও ছয় মেরেছি, অনেকগুলো ছয় মেরেছি, অনেক না মারি আমি একটা মারলেও মেরেছি। তো সেখানেও বড় মাঠে শুধু ছয় মারলে ব্যাটসম্যান হয়ে মানে ওইটা নয়, সেখানে সিঙ্গেল ডাবলে অনেক ম্যাটার করে। তো আমরা সেইটাকে প্ল্যানিং সেইভাবে করে আমরা ফাইনালে উঠেছি, আমাদের টিমও কেউ ফাইনাল যাবে বলে কেউ আশা করেছিল না, তো আমরা ফাইনালে গেছি এবং আমরা সবাই ভালো খেলেছি আর ফাইনালে গেছি, রানার্স আপ হয়েছে, খুবই ভালো লেগেছে আমার সেখানে খেলে। আর বিজয়দাও খুবই সাপোর্ট করেছে, বিজয়দা হয়তো না চান্স দিলে আমি খেলতে পারতাম না। তো জানতে চাইবো এর পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে 2000 আমরা দেখেছিলাম যে 22-এ ম্যাসিক্স স্পোর্টস অ্যাওয়ার্ড, যেখানে দেখা গিয়েছিল রাইজিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা এসেছিল, এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা এসেছিল তোমার হাতে, তো ওই অনুভূতিটা কেমন ছিল যে জাস্ট ক্রিকেটে আসছো এবং আসার পরেই এরকমের একটা শোতে আসা? এবং তার সাথে সাথে শোটার গুরুত্ব নিয়েও জানতে চাইবো একটু, যে বেঙ্গলে একটা এরকম শো হচ্ছে স্পোর্টস পার্সনদেরকে নিয়ে বিভিন্ন বিভাগে যাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, তো এই বিষয়ে ম্যাসিক্সকে নিয়ে তোমার অনুভূতির কথা কি বলবে? প্রথম কথা পারফরমেন্স করেছি এবং সবার চোখে নজরে এসেছি, আর তারপরে ইমার্জিং প্লেয়ার পেয়েছি। এবার ইমার্জিং প্লেয়ার পাওয়ার পরে আমারও নিজের খুবই ভালো লেগেছিলো, কনফিডেন্স লেভেল আরও বেড়েছিল যে না সবাই এই বেঙ্গলে তো এমন কোনো শো নেই যে এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন মানে ওইভাবে স্টার্টিং হয়েছিল না, তো সব প্লেয়ারদেরকে যে ওই অ্যাওয়ার্ডটা সব প্লেয়ার যে বেঙ্গলের সব প্লেয়ারকে ডেকে অ্যাওয়ার্ড দেওয়াটা, তো যখন আমি সবার সামনে এই জিনিসটা পাই তখন আমারও নিজের মনে একটা কনফিডেন্স মানে অটোমেটিকলি বেড়েছিলো যে আমাকে নেক্সট ইয়ার আরও ভালো করতে হবে, আর আমি এই ইয়ার ভালো করেছি বলে আমি এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, আমি এটা ভালো করেছি বলে সবার চোখে পড়েছে তাই আমি পেয়েছি, আর কনফিডেন্স আমাকে আরও বাড়িয়েছে। তো তারপরে এই ইয়ারও আমি মানে লাস্ট ইয়ার মানে যেটা গেল লাস্ট সিজন, আমি তার থেকে আরও যতটুকু পেরেছি বেটার করেছি বাস। আচ্ছা KCL এ প্রথম বাইক এসেছিল, লাইফের ফার্স্ট বাইক এসেছিল KCL এ, তো KCL এর বাইক ঘরে কতটা আনন্দের হাওয়া এনেছিল? ঘরে মানে কি বলবো, আমার এবার বলার সময় এসেছিল, এবারে আমার সবথেকে ভালো লাগে এখানে, যখন বাড়িতে সব জানতো যে খেলতাম ঠিকঠাকই টাকা ইনকাম করছে তো ওটা ঠিকই ছিল, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছিল যেদিন আমি KCL এ বাইক পাই, আমার দাদা সেই দিন স্ট্যাটাস দিয়েছে, আমার সেখানে সবথেকে আমার ভালো লেগেছে যে আমার দাদা নিজের দাদা ও ফার্স্ট টাইম স্ট্যাটাস দিয়েছে যে কংগ্রাচুলেশন ভাই লিখে স্ট্যাটাস দিয়েছে, তখন আমি বুঝতে মানে আমি তখন আমার ফিল হয়েছে যে না এবার তাহলে আমি মোটামুটি ঠিকঠাক ইয়েতে আছি। ওকে মুন্নাদা, জানতে চাইবো এরপর মুন্নাদার কাছে আসবো, 2017-18 মৌসুম ছিল,
যখন নীলেন্দুদার সাথে হাত ধরে টিম করা বলা যেতে পারে, দুজন একসাথে টিম করা, এরপর সম্পর্কের ব্রেকআপ, আই মিন টিমের সম্পর্কের ব্রেকআপ, নট পার্সোনাল সম্পর্কের ব্রেকআপ, সেই সিজনে সফলতা এসেছিল, তা সত্ত্বেও ব্রেকআপ, এবং তারপরে দেখা গেল নীলেন্দুদা কিন্তু নিজের টিমটাকে সেরা জায়গাতে তুলে নিয়ে চলে এলো। দেখো, 17-18 মরশুমে নীলেন্দুর সঙ্গে একসঙ্গেই রাতুলের মধ্যস্থতায় আমি, তার আগে নীলেন্দু অন্য জায়গায় অন্য টিম টিম নিয়ে খেলতো, নীলেন্দুরও খুব একটা খুব ইচ্ছা ছিল নিজে একটা নিজে ব্র্যান্ডিংয়ে একটা টিম করব। তো 17-18 মরশুমে নীলেন্দু, আমি ওকে খুব মানে ভালোবেসে দীপ বলে ডাকি, তো দীপ আমি আর রাতুল একটা মিটিং করে ওই বছরে আমরা একসঙ্গে যাত্রা শুরু করি এবং বেশ ভালো রেজাল্ট হয়েছিল। মানে তখন ক্রিকেট সার্কিটে মোটামুটি একটা ট্রেন্ড চলে এসছে যে টিল্লু শর্মার ব্রিগেডের সঙ্গে চোখ রেখে যদি কেউ লড়াই করবে তাহলে এরা চলে এসছে। এবং তুমি দেখবে যদি রেজাল্ট বলো বা যাদের স্মৃতিতে আছে, আমরা কিন্তু ওই সময়টা টিল্লু শর্মার ব্রিগেডের সঙ্গে চোখে চোখ রেখে কিন্তু আমরা লড়াই করতাম। তখন তো বেঙ্গলের মেন টিম টিল্লু আর রাজ জয়সওয়াল দুজনকে আমরা প্রচুর হারিয়েছি, তো এরকমভাবে চলছিল, আমরা প্রচুর সাফল্য পেয়েছিলাম আমি এবং দীপ দুজন মিলেই। তো হয়েছিল কি, একটা দিনটা ছিল 27 ফেব্রুয়ারি, মোহনপুর কাপ ছিল, ইউনাইটেড কাপ ছিল, তো 27 ফেব্রুয়ারি ওই টুর্নামেন্টটা আমরা ধরে নিয়েছিলাম, মানে আমরা ধরে নিয়েছিলাম বলে আমি আর নীলেন্দু দুজনেই বলেছিলাম ওটা আমাদের নিজেদের টুর্নামেন্ট, যেহেতু ইউনাইটেড এ আছে ইউনাইটেড কাপ, তাই মোহনপুর নামে এন্ট্রি হবে না, ওটা পিএলবি নামে এন্ট্রি হবে বলে আমি বলেছিলাম। তো 27 ফেব্রুয়ারি তেমাথালি কলেজ মাঠে একটা 1 লাখ টাকার ফাইনাল, সেমিফাইনাল ফাইনাল ছিল, এবং ওই সেমিফাইনাল ফাইনালটায় আমরা জিতেছিলাম। ফাইনালে আমরা টিল্লু ব্রিগেডকে ওয়ান সাইডেড হারিয়েছিলাম। এবং ওই বছর যখন আমরা টিম করি, আমরা সুমন গোপকে আমরা ক্যাপ্টেন করে কিন্তু টিম করেছিলাম, এবং দুজন আমি এবং নীলেন্দু দুজনেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে সুমন গোপকে আমরা ক্যাপ্টেন করে টিম করব। তো সুমন গোপ, আমি সুমন গোপের মধ্যে একটা আলাদা ইয়ে দেখেছি, আমি হয়তো একটু অন্যদিকে চলে যাচ্ছি, সুমন গোপ, রাজ পাসওয়ান, দীপ পাল, মানে দেখো দীপ পালের সঙ্গে আমার বিশেষ ভালো মানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নেই, কিন্তু রাজ পাসওয়ানের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কিন্তু এদের মধ্যে মানে বিরাট গার্স, মানে এরা মাঠে না মানে এগেনস্ট টিমকে কোনোদিন ভয় পায় না, লড়কে লেঙ্গে পাকিস্তান এরকম করে ওরা খেলে। তো সেরকমভাবে সুমন গোপ সেবারে ক্যাপ্টেন হওয়ার পর আমরা বহু জায়গায় জিতেছিলাম। তো 27 ফেব্রুয়ারি তেমাথানি কলেজে আমাদের ফাইনাল ছিল, ওদিকে ইউনাইটেড কাপ হচ্ছিল 8 টিম নিয়ে। নীলেন্দু আমাকে বলেছিল যে তোমাদের ফোর্থ খেলা, টিল্লু শর্মাদের থার্ড খেলা, তা আমরা ঠিক আছে, আমরা অলরেডি তখন অঙ্কুর ফারমান টারমান এসে খেলছে, আমরা নীলে টিল্লু শর্মাদেরকে ওয়ান সাইডেড হারিয়ে দিয়েছিলাম ফাইনাল দিয়ে। যখন আমরা যাব রেডি হচ্ছি, তো তার মাঝে নীলেন্দু 2-3 বার ফোন করেছে, আমি বলছি ভাই ফাইনালে উঠে গেছি, যে একটু দেরি করে আমরা যাচ্ছি। তো আমাদের এইটুকু ভরসা ছিল নীলেন্দু দীপের উপরে যে হয়তো আমাদের জন্য একটু মানে টাইম দেবে। আমাদের ফোর্থ খেলার থার্ড খেলার টিল্লু শর্মা এখানে আছে। আমরা যখন বেরোবো রেডি হচ্ছি, তখনই নীলেন্দুর ফোন আমার কাছে এলো। নীলেন্দু আমাকে ফোন করলো যে মুন্নাদা তোমাকে আর আসতে হবে না, তোমার টিম পাঠাতে হবে না, আমি টিম ঠিক করে নিয়েছি, এবং মুশতাক মল্লিকের টিমটাকে ও মানে এন্ট্রি দিল, আমাদেরকে বাদ দিয়ে দিল। হ্যাঁ, তখন ভগবানপুর গ্রিনগুপুর আমি খেলতো, এবং সেইটা আমাদের কাছে খুব প্রেস্টিজি লেগেছিল, পার্টিকুলারলি আমার কাছে, প্লেয়ারদের কাছে। আমি মনে করি যে ওটা নীলেন্দু আমার সঙ্গে বেইমানি করেছিল, আবার ঘুরিয়ে দীপও ভাবে হয়তো কারোর কাছে বলতে পারে বা তার ভাবনায় থাকতে পারে, পরে যদি শোতে দীপ আসে ওকে জিজ্ঞেস করবে, তো দীপ ভেবেছিল যে আমি ওর সঙ্গে বেইমানি করলাম, মানে ওর টুর্নামেন্টটাকে আমি মানে একটু লোয়ার মানে লো এতে নামিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে একটা যে ইয়ে মানে ভুল বুঝাবুঝি অভিমান কনফ্লিক্ট, সেইখান থেকে আমাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব তৈরি হলো, এবং এই বাঙালি তো মরে যায় ইগোর জন্য। হ্যাঁ, আমি আমার ইগোতে নিয়ে আছি, নীলেন্দুর ইগো নিয়ে কিন্তু চলছে। এবং ওই দিনই 27 তারিখে কিন্তু পিএলবি মোহনপুর ইউনাইটেড নামে যে আমরা খেলতাম ওইখানে কিন্তু শেষ, 28 তারিখে আমরা লাক্স লিলি কাপ খেললাম নিজেদের নামে, শুধু পিএলবির নামে, ঠিক আছে, সেখানে মোহনপুর ইউনাইটেডকে আমি অ্যাড করলাম না, আমরা লাক্স লিলি কাপও চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো ওই যে ইগোটা চলে আসছে, তবে থেকে কিন্তু আমি দীপকে অর্থাৎ মোহনপুর ইউনাইটেডকে আমার বড় সব থেকে বড় শত্রু ভাবি, আবার নীলেন্দুও
ও কিন্তু আমাকে আর শত্রু হবে না, এখন তো ওর অনেক টিম এসছে, কিন্তু ও সব থেকে মানে আমাকে মানে আমাদেরকে আমাদের বিরোধী মানে অ্যাগ্রেসিভলি বিরোধিতা করতো। এবং নীলেন্দু খুব চেষ্টা করেছিল পরের বছর টিম করতে, মানে 1819 মরশুমে, যেটাতে আমরা রাজনন্দিনী চ্যাম্পিয়ন হলাম। তো কিন্তু আমার সঙ্গে মানে ভালো ছিল, মানে সম্পর্ক ভালো ছিল, কিন্তু ও ওই বছর আর টিম করতে পারেনি। ও কিন্তু অনেক চেষ্টা করে 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 মোটামুটি কিছুটা চেষ্টা করে কিছুটা আমার প্লেয়ার ভাঙিয়ে ভাঙিয়ে বলে বলবো মানে কেমন, যে ওর তো পয়সা বেশি, একটু বেশি পয়সার অফার দিয়ে আমার যেগুলো মানে ক্রিম প্লেয়ার ওকে টানার চেষ্টা করতো। দোষেটা আমি বলছি না, দোষ আর ওপেন মার্কেট যে পয়সা দিবে প্লেয়ার তার আসবে, প্লেয়ার কেন ভেঙে আসবে তুমি বলো তো। তো যাই হোক, ও করে দু তিন বছর ও টিম করার চেষ্টা করেছে, কিন্তু কোনো বছর আর সিজন শেষ করতে পারেনি। ও মাঝপথে গিয়ে ওই তরি ডুবে গেছে, ঠিক আছে, মনপুর ইউনাইটেড এই হয়ে গেছে, ডুবে গেছে, ঠিক আছে। আর দীপ মোটামুটি মানে ওই হাফ আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আর হাফ হাফ মাঝে মাঝে আমাকে ফোন করতো। তো যাই হোক, সেইটা করে তারপরে কি করলো দীপ, আমি বলবো ওর কৃতিত্ব অবশ্যই বেশি, নিজের চেষ্টায় গত বছর যে টিমটা করেছে করেছিল সেইটা ওর লাইফে এই ফার্স্ট টাইম সিজন শেষ করেছে। হ্যাঁ, সিজন শেষ করেছে, প্রচুর ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমি তাকে কনগ্রেচুলেশন জানাই। কিন্তু ওর সঙ্গে যে আমার যে এই ইয়েটা মানে কি বলে দূরত্ব, ইগো মানে রেসারেসি, সেটা আছে। ওকে আমি হিংসাও করি, ওকে আমি ঈর্ষাও করি, এবং তোমাকে আমি খুব খোলাখুলি বলছি, বাই পার্টনার এই যে টুর্নামেন্টটা বললো, ওর মাঠে গিয়ে ওকে যে হারিয়েছিলাম এর থেকে আনন্দ আমি কোনোদিন শান্তি পাইনি, সব থেকে শান্তি মানে মানে কোনো টুর্নামেন্ট জেতার থেকে একটি ম্যাচ জিতেছি, সেই ম্যাচ হেরে গেছি, কিন্তু ওকে ওয়ান একেবারে ওয়ান সাইডের হারিয়েছিলাম, তারপরে ও আমাকে 10 বার হারিয়েছে। এই ইস্টবেঙ্গল একবার জিতে যেভাবে নাচছে না, হ্যাঁ, 8 বার মোহনবাগানের কাছে হেরে আছে, ওই আমি একটা জিতেই যা নেচে নিয়েছি, আমি এখনো ওইটাকে বেশ মজা পাই যে ওর ওর গ্রাউন্ডে গিয়ে হারিয়েছি। এবং যতদিন টিম করব, ঠিক আছে, হ্যাঁ হতে পারে এখন এই বেঙ্গলে সব কিছু সম্ভব, কারণ তুমি দেখেছো তো বাংলায় হচ্ছে নারকেলের দাম 30 টাকা, ডাবের দাম 50 টাকা, এই বাংলায় সব কিছু সম্ভব। তুমি কোনোদিন ভেবেছিলে যে হচ্ছে তৃণমূল আর সিপিএম এক হয়ে যাবে? কোনোদিন ভেবেছিলে যে, আমি তো ছোটোবেলা থেকে কোনোদিন ভাবিনি কংগ্রেস আর সিপিএমে অ্যালায়েন্স হবে, কোনোদিন দেখিনি যে আমি তৃণমূল আর ভাবিনি তৃণমূল আর কি বলে সিপিএমের অ্যালায়েন্স হবে, কিন্তু অ্যালায়েন্স হয়ে গেছে। হতে পারে ভবিষ্যতে নীলেন্দুর সঙ্গে আমার অ্যালায়েন্স হতে পারে, কিন্তু না না অ্যালায়েন্স হতে পারে, কারণ বেঙ্গলে সব কিছু সম্ভব, এই বেঙ্গল টেনসিকেটের মতো পলিটিক্স আর কোথাও নেই, এবং এই নোংরা পলিটিক্স আর কোথাও নেই, এই নোংরা পলিটিক্সে আমিও একটা শরীর, আমিও এই নোংরামি করি, ঠিক আছে। এবং তবে থেকে মানে গত 3-4 বছর নীলেন্দু একটা চেষ্টা, ও কিভাবে আমার প্লেয়ারকে ভাঙাবে। এবং সব থেকে বড় কথা, নীলেন্দু যতগুলো প্লেয়ার আমার ভাঙিয়ে নিয়ে এসছে বেশি পয়সা দিয়ে, পয়সা যত ওর বেশি, কিন্তু কোনো প্লেয়ার ওর টিমে কিন্তু স্থায়ী হয়নি। এক লাস্ট লোকেশ মিনা ছিল, এবার লোকেশ চৌহান ছিল, সেও বেরিয়ে পালিয়ে গেছে। ওর মানে আমার মানে পিএলবির জল খেয়ে এসে, পিএলবির ওই মিনারেল ওয়াটার খেয়ে এসে নীলেন্দুর নোনা জল আর তাদের পছন্দ ইয়ে হয়নি, মানে পেটে স্যুট হয়নি, পালিয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এর মধ্যে আবার কথা আছে, মাঝে নীলেন্দু যে 2 বছর টিম করেছে, 2 বছর টিম যখন তরি ডুবতে চলেছে, মানে অনেক আগে ডুবে যেত আর কি, মানে যাত্রা শুরুর পথে নৌকো সবে এরকম করছে ডুবে যাবে, তেমন সময় কিন্তু আমাকে কিন্তু ফোন করেছে হাত ধরার জন্য, হ্যাঁ, হাত ধরে নিয়ে চলো সখা। আমি কিন্তু নীলেন্দুর হাত ধরে সখাকে নিয়ে টেনে 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 নিয়ে গেছি, গিয়ে সিজন শেষ করিয়ে দিয়েছি। যখন জগৎ জগৎকে নিয়ে ও টিম করে, আমি 2 বছর কিন্তু ওকে হেল্প ইয়ে করেছি, সাপোর্ট দিয়েছি, ঠিক আছে। কিন্তু দেওয়ার পরে গত বছর ও একেবারে নিজের একেবারে মানে স্বয়ংক্রিয় বোর্ড তৈরি করেছে, সে বোর্ড একা চলে গেছে, ঠিক আছে। তবে আমি তোমাকে আবারও বলছি যে ভবিষ্যৎ কী হবে জানি না, অ্যালায়েন্স হবে কিনা হতেই পারে, কিন্তু যতদিন মোহনপুর ইউনাইটেড থাকবেন, হারাতে না পারি কিন্তু ওদের প্রতি যে ইয়ে আমাদের রাগ আর জ্বলন সেটা আমার থাকবে। এবং আরও আমি তোমাকে বলছি শোনো, যখন ওদের টিমকে আমি হারাই তখন তো আমার খুব আনন্দ হয়, কিন্তু আরও মজার ব্যাপার, এরা যখন অন্য টিমের কাছে হারে আমি কিন্তু খুব খুশি হই, মানে প্রচুর খুশি নয়, বেশ খুশি হই, আমি শুধু তাকিয়ে থাকি ওরা কখন হারবে, ওরা হারলেই বাবু আমি যার শান্তি, আমি জিতি না জিতি, ঠিক আছে, এবং এটা থাকবে। এবং আরেকটা এই প্রসঙ্গে বলি, ওর টিমে যারা খেলে জগৎ, সরোজ, সাগর, পিকু, পুটু, এবারে পুটুকে নিয়েছে, জানো কি পুটু এবারে আমার খেলবে, সবকিছু ঠিকঠাক হয়ে গেছিল, ঠিক, হ্যাঁ অন ক্যামেরা বলছি, ও ঠিক
বেশি পয়সা অফার দিয়ে টিকিটা ভেঙে নিয়েছে আর ওই মফস্বলের টিম পুটু কি করবে দেখলো চলাম মেদিনীপুর এতটা কেন জার্নি করে যাবো চলো নীলনন্দার ওখানে ওই ওই গর্তে ঢুকে যাই ঠিক আছে দিয়ে পুটু ওদিকে পালিয়ে গেল এবার আমি কাকে নিয়ে খেলবো কাকে ক্যাপ্টেন করবো খুঁজে পাচ্ছি না আমার একটাই লক্ষ্য কবে নীলেন্দু টিম হারবে সেটা আমি তাকিয়ে থাকি দেখতে ঠিক আছে আমার নিজের টিম জিততে হবে এটা তো কথা আর যত যত যতদিন ওরা হারবে ততদিন আমি আনন্দ পাবো তবে এই যে সরজ জগৎ জগৎ এরা যখন বাইরে খেলতে যায় আমি কিন্তু একেবারে ওদের অন্ধভক্ত ওরা অন্ধ সাপোর্ট করি পিকু পাল এরা তো আমাদের বেঙ্গলের গর্ব জগৎ সরজ তখন তো লড়াইটা নিজের মাটির জন্য নিজের মাটির জন্য লড়াই আর এটাও কিন্তু ওর মেদিনীপুরের টিম পশ্চিম মেদিনীপুর আমিও পশ্চিম মেদিনীপুর কিন্তু সাগরদ্বীপ দিয়ে চালাই কিন্তু ওকে ও যতদিন হারবে সব থেকে আমি খুশি হব আর দেখো চিরদিন কাহারও সমান নেই যায় হ্যাঁ চাকা ভাগ্যের চাকা ঘুরবে এখন ওর প্রচুর টাকা প্রচুর ফিনান্সার প্রচুর প্লেয়ার ভাঙাচ্ছে প্রচুর বাজারে টিম করছে আমার ভাই নেই একটু পিছিয়ে আছি কিন্তু ভাগ্যের চাকা একদিন যখন ঘুরবে আবার যদি কোনোদিন টক শোয় দেখবে আমি হাসছি হ্যাঁ আর নীলেন্দু কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে দেখছে এটাই হবে এবং আরও বলছি যে ধৈর্য পেশেন্স হচ্ছে একটা মেন ক্যারেক্টার দেখবে ঝরে পড়া ফল থেকে কিন্তু আবার নতুন চারা গাছ জন্মায় আবার সেখান থেকে আবার ফল হয় সে আমরা হচ্ছে এখন ঝরে পড়া ফল ফল হয়ে পড়ে আছি মাটিতে আবার চারা গাছ এ করে শিকড় বিস্তার করে আবার একদিন কিন্তু লড়াইয়ের মাঠে ফিরে আসবো তো একদম অনেকগুলো কনক্লুশন বোধ হয় দিতে হবে প্রথম আপনারা আপনাদেরকে যেটা জানাতে চাইবো সেটা হচ্ছে যে ইউনাইটেড কাপের কথা হচ্ছিল সেই ইউনাইটেড কাপ ম্যাসিক ইউনাইটেড কাপ ঘোষণা ডেট আরো একবার হয়ে গেছে 21st জানুয়ারি ম্যাসিক্স ইউনাইটেড কাপ আসতে চলেছে আরো একটা নতুন এডিশন আসতে চলেছে চোখ রাখবেন আপনারা প্রত্যেকই অভিজিৎ ফ্যাশনের মাধ্যমে যেখানে সরাসরি লাইভ সম্প্রচার হবে আপনারা দেখতে পাবেন অবশ্যই এর সাথে সাথে আপনাদেরকে আরো যে কতগুলো কথা উঠে এলো সার বস্তু যা উঠে এলো আবারও তো এটা বলতেই পারি যে মিস্টার নীলেন্দু ত্রিপাঠী এই মুহূর্তে ক্রিকেটের রবার্ট ব্রুস শুরু শুরুতে ফেলিওর হলেও এই মুহূর্তে কিন্তু একদমই কিং যাকে বলা যেতে পারে সেটা কিন্তু মেনেও নিয়েছে নীলেন্দুদা তার সাথে এই মাফ করবেন মুন্নাদা তার সাথে সাথে আরো একটা কথা বারবার বলেছেন সব থেকে বড় শত্রু এই মুহূর্তে তবে আগামী ভবিষ্যতে সমঝোতার রাস্তাও খোলা আছে অর্থাৎ আজকে স্টুডিওতে যতই কুস্তি হোক না কেন ভবিষ্যতে দোস্তির রাস্তাটাও কিন্তু খোলা রয়ে গেল আমরা পরবর্তী শোনো একটা কথা বলেছিলাম আগে টিম লোক টিম তৈরি করতো কি টিল্লু শর্মার উইকেটকে হারানোর জন্য আমিও যখন টিম করেছি আমি নীলেন্দু যখন মিলেও করেছি যে টিল্লুদেরকে ইয়ে করবো হারাবো বলে যখন ওর হাত ধরে টেনেছি তখন কিন্তু টিল্লুকেই ইয়ে করবো বলে কিন্তু এখন গত বছরের রেজাল্টের পর যারা টিম করছে তারা কিন্তু নীলেন্দু টিমকে হারানোর জন্য করছে সমীকরণটা একদম বদলে গেছে হ্যাঁ পুরো বদলে গেছে আচ্ছা পুরো বদলে গেছে সবার যা লক্ষ্য আমারও তার লক্ষ্য আমি জানি যে ওদের যা টিম কাগজে কলমে বিশাল শক্তিশালী টিম এক নম্বর টিম কিন্তু এই অমর এই পিকে মুখার্জির একটা সরি পিকে ব্যানার্জির একটা ডায়লগ আমি বলছি যে একটু মাঝে মাঝে করে ওই নীলেন্দুকে একটু চিমটি কেটে দেওয়ার আমার খুব ইচ্ছা আছে কোনো কোনো টুর্নামেন্টে একটু চিমটি কেটে দেবো হ্যাঁ দিলেই দেখবে ওই যে জ্বালাটা থাকবে জ্বালায় দেখবে ওইখান থেকে টিম আউট হয়ে গেছে ওই টুর্নামেন্ট থেকে বাইরে এইটা করতে থাকবো যেদিন আমার টাইম আসবে সেদিন আমি আবার আবার স্বমহিমায় ফিরে আসবো আমরা চাইবো প্রত্যেকেই প্রত্যেকটা দলই এভাবে সমমহিমায় ফিরে আসুক সাগরদ্বীপ দলও প্রত্যেকে সমমহিমায় ফিরে আসুক একই সাথে চিমটি কাটার যে গল্প হলো দর্শকেরাও কিন্তু নজর রাখবেন কারণ সিজন আসতে চলেছে পরবর্তী প্রশ্নে যাবো 2018-19 পিএলবির জন্য সেরা মৌসুম বলা যেতে পারে অন্তত পক্ষে কিন্তু তারপর থেকে রং ফিকে হয়ে গেল কিছুটা হলো সাফল্যের রঙের কথা বলছি আমি ফিকে হয়েছে তো এর কারণ কি হতে পারে না এটা বেঙ্গলে যেটা ট্রেন্ড পরপর দু বছর কেউ সাফল্যের চূড়ায় থাকেনি হ্যাঁ তো সেই এতে আমরা চূড়ান্ত সাফল্যে না থাকলেও আমরা কিন্তু একটা অ্যাভারেজ রেজাল্ট করছিলাম গত বছর তুলনায় আমাদের প্রতি যা এক্সপেকটেশন ছিল সেই অনুযায়ী রেজাল্ট করতে পারিনি তার মূল কারণ হচ্ছে গত বছর আমাদের টিমটা ভেঙে গেছিলো মানে টিমে যে কোর গ্রুপের প্লেয়ারগুলো বেরিয়ে গেছিলো তুমি সৌগত মান্না জন্টি সরকার শান্টু কালসা রিন্টু নবনীত এরকম প্লেয়ারগুলো বেরিয়ে যাওয়ার পর ওইটা আমরা আর রিকভারি করতে পারিনি তবে আমাদের টিমে যে মূল রিক্রুটার টুনিদা মানে সঞ্জয় চক্রবর্তী এবছর প্রচণ্ড চেষ্টা চালাচ্ছে আশা করছি এবারে কিছুটা সময় মহিমায়
ফেরার চেষ্টা করব। পরপর তিনটে প্রশ্ন আছে, জানতে চাইবো এই জায়গা থেকে, এই প্রসঙ্গ থেকে তিনটে প্রশ্ন নিতে চাইবো। প্রথম প্রশ্ন হচ্ছে, সৌগত মান্নাকে সামনে রেখে দল সাজানো এবং তার পরের বছরই সৌগত মান্নার এডিএম কনস্ট্রাকশনে, না সৌগত মান্না আমার তিন বছর খেলেছে, না হ্যাঁ যেভাবে যখন সৌগত মান্নাকে সামনে রেখে দল সাজানো হচ্ছিল, সৌগত মান্না সেই জায়গায় পিএলবি ছেড়ে এডিএম লাস্ট মুহূর্তে বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়েছিল, তো দেখো সৌগত, না 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 সৌগত হচ্ছে আমাকে একটু টাইম দিয়েছিল, আমাকে জুনের 15 তারিখ বলে দিয়েছিল যে হচ্ছে সৌগত মান্না আমার খেলবে না, কিন্তু নবনীত, রিন্টু এরা যারা, অঙ্কিত মরিয়া খেলতে আসা কথা এসে 4-5 দিন খেলে চলে গেছে, এরা যে বেরিয়ে গেছিল এইটা আমি আর ভর মানে রিকভারি করতে পারিনি, তো এইটাকে ওই গতবারের মানে তিক্ত অভিজ্ঞতাকে মাথায় রেখে এবারে একটু সাবধানে পা রেখে ফেলে টিম করার চেষ্টা করছি। আচ্ছা জন্টি সরকারকেও দেখেছিলাম আমরা, আরে জন্টি, আরে জন্টি যতটা ভালো প্লেয়ার, জন্টি হচ্ছে পয়সা যার জন্টি তার, পয়সা যার, হ্যাঁ জন্টি তার, হ্যাঁ আমার ভাই এত পয়সা নেই ওই জন্য জন্টিকে দিতে পারিনি, তো এই আমার যদি একটা ফিনান্সার চলে আসুক না এরকম বড় ফিনান্সার আমি জন্টিকে আবার নিয়ে চলে আসুক, পয়সা যার জন্টি তার। আমি সেই পয়সা দিতে পারছি না। আচ্ছা একই কথা বলতে হয় কিন্তু মরসুমে ভুটানের নাম কিন্তু ডিক্লেয়ার হয়ে গেছিল, কিন্তু কয়েকটা ম্যাচ খেলার পর কিন্তু ভুটানকেও পিএলবি টিমে খেলতে আমরা দেখি, আরে ভুটান তো আরেক শেয়ানা, মানে ভুটান শেয়ানা মানে ভুটান ওই এতের দিকে আছে, মানে পুরুলিয়ার দিকে ভুটান ইরফান টিরফান ওই সাইডে যারা ভালো খেলে সবাইকে নিয়ে একটা সেট করে দিয়েছে, সেট করে দেখো ভুটান আমার খেললে কত পাবে, ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 2,500-3,000 টাকা পাবে, কিন্তু ওখানেও কি করে একটা সেট তৈরি করে, ও আর ইরফান আছে আর কিছু মোটামুটি মিডিওকার বা কমা টিম এ করে দিল, ওদিকে তো অন্য ভালো টিম ঢোকে না, ও ওদিকে জিতে যাচ্ছে, কিন্তু সবার পয়সা চাচিং টাচিং কাটিং কাটিং করে দেখা যাবে একদিনে 5,000 টাকা পেয়ে যাচ্ছে, সে আমার 3,000 টাকা খেলবে কেন, আচ্ছা বলো আসে না, মানে সে তার দিক থেকে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সে তার দিক থেকে ঠিক আছে, হ্যাঁ যখন চাচিং চলছে কাটিং চলছে, আর কাটমানির তো ইয়ে এখন ঠিক আছে যখন চলছে সে তার করছে, এবার কিন্তু ভুটানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভালো, এক দুটো টুর্নামেন্ট ডাকলে আমার এসে খেলে দিয়ে যায়। আচ্ছা এরপর সরাসরি আমরা চলে যাব ধোনির কাছে, অনেকক্ষণ অপেক্ষা করছে ধোনি। আচ্ছা ধোনি একটা প্রশ্ন করতে চাইবো, এখানে ধীরে ধীরে ধোনি নিজেকে তো এস্টাবলিশ করছে বা করে ফেলেছে অলরেডি পরিচিত নাম, ধোনি কখনো মনে হয় যে নিজের মধ্যে ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়ালও আছে, কারণ আগামী ভবিষ্যতে হয়তো পিএলবি কে সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারে, এই যে বলছেন কখনো সৌগত ছেড়ে যাওয়া, কখনো ভুটানের ছেড়ে যাওয়া, কখনো জন্টি ছেড়ে যাওয়া, তো নেতৃত্ব দিতে হতে পারে? আমাকে স্যার বলেছিলেন নেতৃত্বর জন্য, মানে যখন লাস্ট ইয়ার হয়, তো আমি নিজে থেকে ওটা ইয়ে করেছি না বলেছি, তার কারণ হচ্ছে আমি এখন ওটা ক্যাপ্টেন্সি প্রেশারটাও আলাদা থাকে, আমি ওই প্রেশারটা এখন নিতে চাই না, আমি ওই প্রেশারটা নিতে চাই না, না তবে আমি এটুকু করতে পারি যখন মাঠে থাকি সবসময় আমি সাপোর্টে গিয়ে কথা বলি, যে কেউ হয়তো কোনো প্লেয়ারকে জানে না চেনে না, আমি যাকে চিনি জানি আমি গিয়ে কথা বলি যে হ্যাঁ এটা এটা করলে হয়, কিন্তু ওইটা নয় যে আমি একদম পুরো টিমটাকে চালাবো, ওই এটাতে আমি এখনো রেডি না। তো পিএলবির মধ্যে কি এমন রয়েছে যার জন্য ধোনি পিএলবি কে বেছে নিচ্ছে এইভাবে বারবার, কারণ অফার তো পিএলবি, এই অফার তো ধোনির কাছেও নিশ্চয়ই রয়েছে অন্যান্য টিমের কাছ থেকে, এবছর তো অনেক টিমের থেকে রয়েছে, অনেকদের মধ্যে যদি নাম আছে সবকিছু ওপেন চলছে, কিন্তু জিনিসটা হচ্ছে আমার কাছে কমিটমেন্ট আগে, আমি কমিটমেন্ট যাকে দিয়ে দিই তার হয়ে খেলি, সে আমাকে তুমি পরে যদি তার থেকে ডবলও কিছু ইয়ে করো তাও তবুও আমি যাবো না, আমার কাছে কমিটমেন্ট আগে। আচ্ছা এরকম কোনো অফার কোনো কারোর কাছ থেকে ছিল? আছে আছে, ছিল ছিল বলতে এখনো আছে বা ছিল, আমি তারপরে হচ্ছে মানে প্লেয়ারের কথা বলবো, আমি ধোনির সঙ্গে প্রাইমারি কথা বলেছিলাম, এবারে ক্যাপ্টেন্সি অফার করেছিলাম, ধোনি খুব সবিনয়ে প্রত্যাখ্যান করেছে, ঠিক আছে এই হচ্ছে ব্যাপার। আর ধোনি আমি এই ওই ওপেন ক্যামেরায় বলে যাচ্ছি যে ধোনি আমার প্রতি যে বিশ্বাস, যে ভরসা, যে আনুগত্য দেখিয়েছে, ধোনি যদি আগামী 50টা ইনিংসেও জিরো করে আমি ধোনিকে ওপেনিং থেকে সরাবো না, টিম থেকে তো দূরের কথা, আগামী 50টা ইনিংসেও যদি জিরো করে ওকে আমি ওপেনিং করাবো। এটা বিরাট বড় একটা ভরসা টিম ওনারের তরফ থেকে। ধোনি পরের প্রশ্ন,
ধোনি কি মনে করে আগামীতে বঙ্গে আজকে যে পজিশনটা শুধুমাত্র বঙ্গে নয় কিন্তু জগৎ সরকারের নাম বললে কিন্তু সারা ভারতবর্ষে এই মুহূর্তে বলতে হবে ওই পজিশনটাতে ধোনিও যেতে পারে বা ধোনি স্বপ্ন দেখে যে আমি ওই পজিশনটাকে অ্যাচিভ করব একদিন ধোনি নিজে মনে করে এই কথা অবশ্যই অবশ্যই সেটা প্রত্যেকটা প্লেয়ারের থাকে এটা শুধু আমার না প্রত্যেকের প্লেয়ার থাকে কিন্তু আমি মনে করি আমি আজকে এটা করে দিয়েছি মানে আমি আমি সেটা ভুলে যাই সবসময় আমি যেটা করে নিয়েছি আমি চাই আরও বেটার করতে নেক্সট তো আমিও চাইবো আমি যখন দেখছি জগৎদা পাচ্ছে সাগরদা পাচ্ছে কেন আমি কেন পারবো না আমি অবশ্যই আমি ওদের থেকে আরও বেটার করতে পারবো ভবিষ্যতের জন্য ধোনি ধোনি যদি বলা হয় এই মুহূর্তে তো কমিটমেন্ট হয়ে গেছে বললে বাট নেক্সট সিজনে যদি বলা হয় পিএলবি ছাড়া অন্য কোন দল যাকে তুমি প্রেফার করবে খেলতে চাইবে অন্য কোন দলের হয়ে সবার তো একটা চয়েস থাকে যে আমি আজকে পোস্ত ভাত খাবো না বিরিয়ানি খাবো তো সেরকম আর কি কাকে আমি সোজাসুজি বলে দিচ্ছি আমি আমার যেখানে কমফোর্টেবল ফিল হবে আমি যে করতে পারি আমার কোনো টিমের সাথে সেরকম কোনো সমস্যা নাই আমি তো সিজনের আগেও আমি রাজদারও খেলি কন্টিনিউ রাজদারও খেলি আমি প্রত্যেকটা টিমের সাথে খেলি ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি দীপদারও টিমে খেলেছি আর এই গত সিজনে আমি নীলেন্দ্র টিমেও খেলেছি সেরকম কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখবো যেখানে যে আমার যেখানে পজিশন আমার হচ্ছে আমার ব্যাটিং অর্ডার যেখানে আমি পাবো আমি সেখানেই খেলবো এটাই সে রাজদাই হোক বা অনিকদাই হোক বা যে কোনো টিম হোক আমার ব্যাটিং অর্ডার আমি পেলে আমি খেলবো আমি গেলে সবসময় রেডি টিম খোলা আছে কিন্তু আমি সেখানে গেলে আমি পারফরমেন্স করার সুযোগ পাবো না এরপর আবারও মুন্নাদার কাছে মুন্নাদা পরের প্রশ্ন যেটা রয়েছে যে মুন্নাদার একটা ড্রিম প্রজেক্ট ছিল পিএলবি রাইজিং স্টার সেই প্রজেক্টের হাত ধরে প্লেয়ার উঠে আসা তো আগামীতে এটা নিয়ে পরিকল্পনা বা কোন প্লেয়াররা উঠে আসছে বা আগামীতে যদি টিমে নতুন কোনো মুখ দেখতে পাবো কিনা এরকম কোনো ব্যাপার দেখো রাইজিং স্টারটা হচ্ছে দেখো যারা এই বেঙ্গল বেঙ্গল করে চিৎকার করছে না আমি তাদের কাছে একটা ফ্যাক্ট বলতে চাইছি সেটা হচ্ছে রাইজিং স্টার টিমটা আমি খুব স্বপ্ন নিয়ে আশা নিয়ে করেছিলাম এবং গত বছর প্রায় লক্ষাধিক টাকা খরচ করে ট্রায়াল ট্রায়াল করে বাংলার বিভিন্ন জায়গা থেকে প্রান্ত থেকে প্লেয়ার নিয়ে করেছিলাম কিন্তু আমি কিন্তু রাইজিং স্টার টিমটা নিয়ে প্রচণ্ড হতাশ হতাশার মূল কারণ হচ্ছে যে প্লেয়ারদের কমিটমেন্টের বড্ড অভাব আমার টিমে এই রাইজিং স্টার টিমে মানে টিমটা মূলত চালায় হচ্ছে অনিন্দ্যদা অনিন্দ্য বসু চৌধুরী তো আমরা আমাদের টিমে স্টাইপেন্ড সিস্টেম আছে রাইজিং স্টারে তিনটে গ্রেড একটা 700 টাকা ডে একটা 500 টাকা ডে একটা 400 টাকা ডে এবং তারা খেল এবং আমরা সমস্ত ড্রেস ট্রেস আমরা দেবো তো তারা খেলতে যাবে যদি কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় পুরো টাকাটা মেটে দেবো যদি না জিততে পারি হেরেও যাই বা যাই করি 700 টাকা 500 টাকা 400 টাকা ওই গ্রেডের পেমেন্টটা হয়ে যাবে গ্রেডের পেমেন্টটা হয়ে যাবে তো কিন্তু দেখা গেল আমরা যে উৎসাহ নিয়ে ট্রায়াল নিয়েছিলাম যে উৎসাহ নিয়ে ট্রায়াল দিয়েছিল ছেলেরা যখন টিমে চান্স পেয়ে গেল একটা দুটো টুর্নামেন্ট খেলার পরে কিন্তু প্লেয়াররা খেপ খেলার দিকে একটু ইয়ে হয়ে গেল উৎসাহী হয়ে গেল যে প্রচুর ভালো ভালো মানে প্রায় 8-10টা ভালো ভালো ছেলে তারা আমাদের দিকে মানে আমাদের ফোন ধরা বন্ধ করে দিল ওরা কিন্তু খেপ খেলতে চলে যাওয়া শুরু করলো এবং এই করে যেটা আমি বুঝলাম যে বাঙালিকে তুমি যতই টেনে ধরা ওঠার চেষ্টা করাও কাঁংড়া একটা পিছনে আছে সেটাকে ধরে টেনে দিবে নেমে নামিয়ে দিবে তো এই যেটা হচ্ছে এইটার জন্য আমরা পিএলবি রাইজিং স্টারে এবারে আর কোনো ট্রায়াল করছি না এবং আর্থিক অসুবিধাও আছে বলে ট্রায়াল করছি না আমরা সবাইকে বলেছি যে মানে যারা যোগাযোগ করছে যে আমার হোয়াটসঅ্যাপে আগে ভিডিও পাঠাবে ওই ভিডিও থেকে আমরা 5-6টা ছেলেকে বেছে একদিন আমার বাড়ির পাশে মাঠে ডাকবো ওইখানে ডেকে আমি এ করে নেবো একবার দেখে নেবো তবে এখানে একটা ডিসক্লেমার দিতে চাই তোমাকে মানে আমাদেরও বেশ কিছু ত্রুটি থেকে গেছে গত বছর রাইজিং স্টারের প্রতি যেমন আমি তোমাকে বলি যে আমরা ওদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে হচ্ছে আমরা তাদেরকে ট্র্যাকস্যুট দেবো জার্সি দেবো জুতো দেবো কিন্তু আমরা ট্র্যাকস্যুট আর জার্সিটা যাকে অর্ডার দিয়েছিলাম অভিষেক বলে একটা ছেলে কেশিয়ারির তো ও আমাদেরকে আজ নয় কাল করে সিজন শেষ করে দিয়েছে ফেব্রুয়ারির 14 তারিখে পরার ফোন ধরেনি তার ওই ছেলেগুলোকে কিন্তু আমরা ড্রেস দিতে পারিনি আর জুতোটা আমরা কিছু জায়গা থেকে ব্যবস্থা করেছি তো সেই সব কিছু আমরা এবছর দেব এবং এটা মূল মানে ওই ছেলেটা আমাদেরকে মানে ধোকা দেওয়ার পরে কিন্তু এই সোনাইদা জিএমকে স্পোর্টসের সোনাইদা উদ্যোগ নিয়েছেন আমরা এই আগস্ট মাসের 30 তারিখ রাইজিং স্টারে যার যত ওই স্টাইপেন্ডের পয়সা ডিউ আছে সেটা দেবো প্লাস সমস্ত সব কিটস আমরা তুলে দেবো এবং রাইজিং স্টারকে আরেক বছর দেখবো যদি নিজেদের কমিটমেন্ট বা
ডেডিকেশন নিয়ে যদি টিকে থাকতে পারে থাকলো, না হলে মানে সরি টু সে হয়তো রাইজিং স্টার আমরা আর কন্টিনিউ করব না। এই জায়গা থেকে মুন্নাদা আসবো, কারণ শোটা কন্টিনিউ চলছে, আমাদেরকে যেতে হবে মানে পরবর্তী সেগমেন্ট গুলো রয়েছে, তো একটু শর্টে আরো বেশ কিছু প্রশ্ন হয়ে গেছে জমা, সেগুলোকে একটু কভার করে নিতে চাইবো তোমার সাথে। একটা প্রত্যেক শোতেই একটা কথা উঠে যাচ্ছে, সাতচার সাতচার, আবার সাতচারের কথা শুনলে অনেকে রেগেও যাচ্ছেন, তো যাই হোক না কেন আলটিমেট কথাটা তুলতে হবে আমাদেরকে, কারণ যখন একটা আমরা মঞ্চ পেয়েছি, একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তো যে কথাটা বলছিলেন এই কথাটা আমরা বলতে শুনেছি, জাস্ট দেখুন রাইজিং স্টার যদি একটা ড্রিম প্রজেক্ট হয় যেখানে ভবিষ্যতে খেলোয়াড়দেরকে তুলে আনার কথা ভেবেছিল পিএলবি, তাহলে সে জায়গায় দেখা গেল তারাই কমিটমেন্ট রাখতে পারলো না যারা এখনো পর্যন্ত মূল শোতেই আসেনি। আর আমরাও কিছু আমার ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে কিছু ফল্ট আছে, স্বীকার করেছেন সেটা, কিন্তু চাহিদাটা তো এই ক্ষেত্রে প্লেয়ারদের উচিত ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা রাখতে পারলো না। এই জায়গায় দাঁড়িয়ে অনেকে এই অভিযোগটা করতেন যে সাত চার করলে পরে বেঙ্গল প্লেয়াররা কি ওই কমিটমেন্টের জায়গাটা বাইরের খেলোয়াড়দের মতো রাখতে পারবেন, বাইরের কয়েক প্লেয়াররা যতটা প্রফেশনাল, বাইরের প্লেয়াররা কিন্তু সকালবেলায় গাড়িতে চেপে রাত্রেবেলায় ফিরবে এবং পরদিন না। তাহলে এই প্রসঙ্গে তোমাকে একটা কথা বলি, সাত চারের নিয়ে আমার কোনো আপত্তি নেই। আচ্ছা, যে মানে অনেক আমার থেকে অনেক বড় বড় বোধহয় এখানে বলে গেছে, আমি ওই সাত চার বলে আমি টাইম নষ্ট করতে চাইছি না। আমি একটা কথা বলতে চাইছি, বেঙ্গলে যাদেরকে নিয়ে খেলবো, বেঙ্গলের কিছু কিছু প্লেয়ারের কেমন কেমন অজুহাত থাকে শুনে নাও, মানে যারা ফিনান্সাররা বা যারা ওনারা টিম তৈরি করে যারা দেখছে তারা কীরকম সমস্যায় পড়ে। আগামীকাল আমার খেলা, আমি অন্য জায়গায় একটা প্লেয়ারের নামে খেপ ধরে রেখেছি, আমার বেঙ্গলের প্লেয়ারটা আমাকে কী বলছে শোনো, তার আগের দিন রাত দশটার সময় স্যার আমি কাল খেলতে যেতে পারবো না। কেন না, আগামীকাল আমি অমুক জায়গায় খেলবো, আমি নাম বললাম না, যে সেখানে আমার শাশুড়ি মা খেলা দেখতে আসবে, যে আমি শাশুড়িকে খেলা দেখাবো আমি কিন্তু যাবো না, আর ওদিকে আমি লোকের খেলতে যাবো খেপ ধরে নিয়ে বসে আছি। আমি বলি আরে ভাই তুই শাশুড়িকে পরে খেলা দেখাবি, আমি পন করে দিতে পারি, তুই আগে ওইটা খেলে আয়। তখন সে আমি বলি তুই বউকে খেলা দেখা, তুই আমার শাশুড়িকে কি খেলা দেখাবি, ঠিক আছে, না করে সে গেল না। আরেকজন হ্যাঁ পরশু দিন খেলা, আগামীকাল খেলা আজকে পাঁচটার সময় বিকেলে বলছে খেলতে যেতে হবে কিন্তু বীরভূম, যে স্যার আমি কাল যেতে পারবো না। কেন না স্যার আমার গার্লফ্রেন্ডের শরীর খারাপ। এই গার্লফ্রেন্ডের শরীর খারাপ তোমার কি, বলছে না স্যার আমাকে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেতেই হবে। আমি বলি আরে বাবা তুমি যদি না যাও আমি যে তোমার নামে ওখানে যাবো ব্যাট করবে কে, আমি কি ব্যাট ধরবো নাকি, ও না স্যার যেতেই হবে। আমি আরে তুমি বলো কি হয়েছে, হসপিটালাইজ, বলে না স্যার ঘরে আছে, কি হয়েছে জ্বর হয়েছে জারি হয়েছে, না স্যার কি হয়েছে না মেয়েদের যে যে মানে মেয়েলি যে সমস্যা সেটা হয়েছে। আমি সেটা হয়েছে কি, তুমি কি ন্যাপকিন কিনে নিয়ে যাবে নাকি, পিরিয়ড হয়েছে তার, তো তুমি কি করতে যাবে, ওই না স্যার আমাকে যেতেই হবে। তুমি আমাকে বলো ওই প্লেয়ারটাকে আমি না ছেড়ে জোর করে খেলতে পারলে আমি পারফরমেন্স পাবো না। আমি বলছি বাবু তুমি পরের দিন ভোর থেকে বাস ধরে চলে যাও, তুমি যা দেখা করে যা ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার করে তুমি সন্ধ্যায় চলে এসো, কালকের আমাদের খেলা আছে হচ্ছে এতে চন্দ্রকোনা রোডে। বলছি আরেকজন শোনো, আমারই ইয়ে ঝাড়গ্রাম নাইট খেলা মনিষ ইলেভেনের হয়ে খেলছি ভোলাদার হয়ে, হ্যাঁ সেখানে একটা প্লেয়ার পুরুলিয়া থেকে আসার কথা, সে এসে নামবে গিরি ময়দানে গাড়ি রেডি, আমার সব প্লেয়ার বসে আছে, ঠিক আছে দেখি পুরুলিয়া এক্সপ্রেস চলে গেল প্লেয়ার নেই, নামেনি দর্শন আছে, আরে আরে কোথায় তুমি কোথায় তুমি। বলছি স্যার একটা সমস্যা না, কি না আমি আমার গার্লফ্রেন্ডকে একটু ছাড়তে চলে যাচ্ছি। আমি কোথায় ছাড়তে যাচ্ছ, না আমি ভুবনেশ্বর যাচ্ছি ছাড়তে। আমি তুমি যে ওখানে ভুবনেশ্বর যাচ্ছ এখানে তো আমার পিঠের চামড়া থাকবে না, হ্যাঁ এগারো নম্বর ম্যান কোথায় পাবো। দিয়ে কি করলাম তড়িঘড়ি ফোন করলাম, ফোন করে বাবলু ছিল, বাবলুকে বাবলু গাড়ি ধরো গাড়ি ধরো গাড়ি ধরো, দিয়ে তুমি জানো ওইখানে ফার্স্ট ম্যাচ আমরা হারছিলাম শেষ দশ বলে আটটা ছয় মারতে হবে, সরি এগারো বলে আটটা ছয় মারতে হবে, মানে সব প্রতিমারতি আউট, ঠিক আছে মুন্নাধুল এক বল আগে মুন্নাধুলই আটটা ছয় মেরে দিল, এই ওভারে শেষে একটা স্ট্রাইক নিয়ে গেছে চারটে ছয় মেরেছে, ও ওভারে গিয়ে আবার চারটে ছয় মেরে জিতিয়ে দিয়ে বেঁচে গেছিলাম। গত সিজনে দেখবে ঝাড়গ্রাম নাইট আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, ওইটা হেরে গেলে ভোলাদার মতো লোক কিছু বলতো না আমাকে, এটা অন্য কোনো পার্টির হলে ওখানে ধরে আটকে রেখে দিত যে ওই তোমার ওই প্লেয়ার কই, সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে ভুবনেশ্বর ছাড়তে চলে গেছে, আর এখানে মানে অন্যান্য যে ফ্রেন্ডগুলো তারা রেডি হয়েছে আমাকে মারবে বলে, টিমকে আটকে দিবে। তাহলে তুমি বেঙ্গল শোনো, বেঙ্গল প্লেয়ার বলছি, বেঙ্গল প্লেয়ার মধ্যে বেশি করে কমিটমেন্ট দরকার, টিম যাতে না ইয়ে হয়ে যায়, প্রফেশনালিজম নেই তো ওদের কাছে, গার্লফ্রেন্ড আগে ওদের কাছে, শাশুড়িকে খেলা দেখাতে হবে, কে বউকে খেলা দেখাবে,
এই করতে গিয়ে সারা মাঝে আমরা ফেসে যাই। এই যে আজকে যারা বলছে না যে বেঙ্গলে এরা হচ্ছে আমরা নাকি ব্যবসা শুরু করেছি, হ্যাঁ আমি তাদেরকে সবিনয়ে বলছি যে দাদা আপনার যদি মনে হয় একটা ব্যবসা করছি খুব ভালো, তো আপনিও ব্যবসা করুন, এখানে তো প্রফিট হবে, আপনার সংসার চলবে, না করে ফেসবুকে আর সোশ্যাল মিডিয়ায় একটা ডায়লগ দিয়ে লাভ নেই। এই টিম একটা টিমকে চার মাস চালাতে গেলে ভিতরে পিছনে কি কষ্ট একবার এসে দেখুন। একটা কথা তোমাকে সুমন্ত বলি, এই ক্রিকেট টিম করে আবার ক্রিকেট খেলে বেঙ্গলে কিছু মানুষের সংসার চলছে আর কিছু মানুষের সংসার উচ্ছন্নে যাচ্ছে। এবার তুমি বুঝে নাও আমি কোন দিকটাতে আছি, ঠিক আছে? কিন্তু এই ডাগের মতো নেশার মতো অ্যাডিক্টেড হয়ে গেছি, সংসারের উচ্ছন্নে গেল তবুও মানে দূরে থাকতে পারছি না। তা তুমি কি বেঙ্গল বেঙ্গল করছো? বেঙ্গল বেঙ্গল বেঙ্গলে আগে প্লেয়ারদেরকে ডেডিকেশন কমিটমেন্ট নিয়ে আসতে পারো, বলো জগৎ সরকার হতে বলো, সরোজ প্রামাণিক হতে বলো, কি বলে ধোনি হতে বলো, পিকুপাল হতে বলো, যাতে ডেডিকেশনই শেষ কথা। পিকুপাল ভাঙা হাত নিয়ে খেলে দিল ক্রিকেট, আর এখানে কে চলে যাচ্ছে গার্লফ্রেন্ডকে ভুবনেশ্বরকে ছাড়তে, কে চলে যাচ্ছে সেলা গার্লফ্রেন্ডের শরীর খারাপ হয়ে দেখা করতে, আর সেলা ইয়ে যার খেলতে আছি সে ফোনে গাল দিচ্ছে আমাকে, গাল খাচ্ছি, এই গালগুলো তো ফ্রিতে পাই আমরা। তো অনেক চাপা আশ্বাস বোধ হয় এগুলো বেরিয়ে আসছে, নিজের মনের মধ্যে জমে থাকা কথাগুলো আজ বোধ হয় বাস্ট হচ্ছে একটার পর একটা, এবং অনেক বাস্তব ছবি কিন্তু তুলে ধরছি আমরা আপনাদের সামনে। মুন্নাদা জানতে চাইবো এই মুহূর্তে যদি বলা হয় সেরা ক্যাপ্টেন, আপনার চোখে সেরা ক্যাপ্টেন কাকে আপনি ধরবেন? না না, সেরা ক্যাপ্টেন সেরা বলে তো কেউ কিছু হয় না, মানে ওটা আপেক্ষিক, যার টিম ভালো তার ক্যাপ্টেনকে সেরা ধরা হয়। তো আমি দেখেছি রাজ পাসওয়ান এর মধ্যে বিরাট গার্স, দীপ পাল একটা মিডিওকার টিমকে, হ্যাঁ একটা মিডিওকার টিমকে নিয়ে যেভাবে এগিয়ে চলে, এবং মাঠে নেই ওই সুমন গোপ, মাঠে লড়কে লেঙ্গে পাকিস্তান, চলো বিপক্ষে কী আছে দেখবো না, সবকে টপকেও আমি বলবো যে টিল্লু শর্মার পর বেঙ্গল ক্রিকেটে অন্যতম সেরা ক্যাপ্টেন হচ্ছে জন্টি, এবং তার খুব কাছাকাছি থাকবে সরোজ। আচ্ছা আপনার টিমে যারা খেলছে বা আপনি যাদেরকে নিয়ে চলেছেন লাস্ট সিজন এবং এই সিজনে হয়তো কনফার্ম তাদের রয়েছে থাকতে চলেছে, তো তাদের মধ্যে আপনার কি মনে হয় সবথেকে মূল্যবান প্লেয়ার যদি বলতে হয় এই মুহূর্তে আপনার টিমে? আমার টিমে দেখো, দেখ আমি তোমাকে যদি ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিই আমি বলবো আমার টিমে সবাই মূল্যবান, কিন্তু ব্যাপার হচ্ছে আমার টিমে মূল্যবান ক্রিকেটার হচ্ছে করণ আম্বালা গত বছরের গত সিজনের, এছাড়াও যে যার কাজ সে তার করে গেছে, ধোনি তার কাজ করে গেছে, শিবম তার কাজ করেছে, যে যা কাজ করে, কিন্তু যদি মূল্য দিয়ে ধরতে হয় করণ আম্বালা। আচ্ছা সবাই কিন্তু দল ঘোষণা স্টার্ট করে দিয়েছে, আপনার দল কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা হলো না, তো কবে পাবো আমরা পিএলবি দল? দেখো আমরা ঘোষণা করছি না, ওই তো টেকনিক্যাল কারণে ঘোষণা করছি না, কারণ আমি যেহেতু আমার চার পাঁচটা প্লেয়ারে এখন ডিউ আছে, আমি ডিউটা ক্লিয়ার করব। কারণ দেখো সুমন্ত, আমি ক্লিয়ারে ডিউ ক্লিয়ার করলাম না, এদিকে মার্কেটিংয়ের জন্য আমি টিম ঘোষণা করে দেবো, তাহলে যে প্লেয়ারগুলো আমার কাছে পয়সা পায় তার কিন্তু এটা ভালো লাগবে না, ঠিক আছে? এই চার পাঁচজনের আমি, কারণ আমাদের কেন ডিউ আছে, আমরা যার হয়ে খেলেছি ভোলাদা বাদ দিয়ে বেশ কিছু প্যাকার আছে, তাদের কাছ থেকে আমাদের এখন ডিউ আছে, পয়সা তুলতে পারিনি, যদি না তুলতে পারি নিজে দিয়ে দেবো, আর না হলে এই করে আশা করছি আমরা যেরকম ঘোষণা করি মহালয়ায়, মহালয়াতে ঘোষণা করি ক্যাপ্টেন আরে ওই দিনই ঘোষণা করব। তো নভেম্বরে শুরু হতে চলেছে সিজনও প্রায় শুরু হয়ে যাবে নভেম্বরেই, তো পিএলবি স্টার্ট জার্নি কখন করবে? পিএলবি দেখো, পিএলবি আনঅফিশিয়ালি চলবে হচ্ছে নভেম্বরের লাস্ট উইক থেকে, মানে ওটা রাতুল তার রাতুলের একটা ছোট টিম আছে, ওইটা এ করে একসঙ্গে করে চলবে, আমরা পিএলবি মেন টিম নিয়ে নামবো অ্যারাউন্ড ডিসেম্বরের 20। তো পিএলবি সমর্থক যারা এই মুহূর্তে জুড়ে রয়েছেন আপনাদের সাথে লাইভে, আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখবো খুব সম্ভবত নজর রাখুন মহালয়ার দিন, অবশ্যই পূর্ণতিথি রয়েছে এবং সেদিন আমরা সরাসরি শুনতে পাবো যে পিএলবি টিম কি আসতে চলেছে, এবং তার সাথে সাথে ডিসেম্বরের 20 পিএলবি টিম নিয়ে আসবে। তো র্যাপিড ফায়ারে আমরা যাব, ধোনির কাছে ফার্স্টে যাব, তবে তার আগে মুন্নাদার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যদি বেস্ট 11 বাজতে হয় এই মুহূর্তে বেস্ট বেঙ্গলে, শোনো দেখো আমি এইটাতে প্রতিশ হয়ে এই 11 বাছা চলে আমি এইটা নিয়ে কিছু বলতে চাই না, আমি শুধু এখানে কয়েকটা প্লেয়ারের উল্লেখ করতে পারি যারা হচ্ছে মানে প্রচারের আলো পায় না কিন্তু যথেষ্ট যোগ্যতা ডিজার্ভ করে। পুরুলিয়ার সুমিত বোলার, রিন্টু এরা ডিজার্ভ করে, এবং আরেকটা কথা দেখো, বাইরের প্লেয়ার এলে আমরা তাদেরকে সব পূজা করি, আমি আমার টিমের নিজের টিমের থেকে বলছি স্যান্ডি দু জায়গায় কিন্তু ওভারে 42-42 দিয়েছিল,
এক ওভারে, কিন্তু স্যান্ডির কিন্তু সেই অর্থে কিন্তু স্যান্ডির এগেনস্টে কিন্তু কোনো রকম কোনো মানে আওয়াজ উঠেনি। কিন্তু এইটা যদি আমার বেঙ্গলের কোনো বোলার দিয়ে দিত, ধরো আর্নল্ড, ধরো পিঙ্কি, ওই অচিন্ত্য রুদ্রপাল, ধরো এই সুমিত, এই ইয়ে, তাহলে কিন্তু গেল গেলেরও উঠে যেত, ওদের মানে ইয়ে শেষ, কেরিয়ার শেষ হয়ে যেত। আর্নল্ড ঘর থেকে বেরোতে পারবে না, পিঙ্কি ঘর থেকে বেরোবে না। একটা ৪৩ খেয়েছিস লাস্ট শোতেই আমাদের শুভ্রদা, দ্যাট মিন্স শুভ্র নারায়ণ দাসমন্ডল, এই কথাটাই বলছিলেন যে সৌগত মান্নাও সাথে ছিল, যে টাইটেলটা যদি শর্মা হয়ে যায় তাহলে পরে ৪২টা বোধহয় ডিজার্ভ করা হতে পারে। হ্যাঁ হতে পারে, টাইটেলটা যদি ওখানে চক্রবর্তী হয়ে যায় এইটা তো খুব বড়। আরে আমি গত বছর ওই MSCL এ দিব্যেন্দু লাহা বলে একজনকে বল করতে দেখেছিলাম, একটু সিনিয়র, ফাইনাল ম্যাচটা বাদ দিলে কি কি দারুণ বলে নিয়ন্ত্রণ, এই সমস্ত লোকেরা যদি বল করে। দেখো ফাইনালে কিন্তু ও পরপর চারটে ছয় খেয়ে গেল, গেল গেল রব উঠে গেল। এইটা যদি অন্য কোনো শর্মা, রাঠোর, হ্যাঁ মিনা, এরা খাইতো না, বলবে না এটা ক্রিকেটে হয়, দিন খারাপ গেছে। আরে বাংলার ছেলেদেরকে ব্যাকআপ দাও, আমি ওই ওই 11 বাজতে গিয়ে টাইম নষ্ট করবো না। নেক্সট কোয়েশ্চেন বলো। এখানে অ্যানসার বাসতে হবে, দুটো করে অপশন থাকবে, কোনো একটা অপশন, হ্যাঁ স্কিপ করার কোনো অপশন নেই, কোনো এক্সপ্লেনেশনও দরকার নেই, জাস্ট অ্যানসার দেবে। তো স্টার্ট করছি, জগৎ সরকার নাকি সাগর আলী? সাগর আলী। সাগর আলী। সরোজ নাকি কারণ আম্বালা? সরোজ দা। সরোজ। পিকু পল নাকি রাজ পাসওয়ান? পিকু পল। রাজনন্দিনী নাকি KCL? রাজনন্দিনী। রাজনন্দিনী। টিম অনার নীলেন্দু ত্রিপাঠী নাকি টিম অনার রাজ জয়সওয়াল? আচ্ছা আমাদের শিবম, হ্যাঁ হ্যাঁ শিবম, শিবম ও শিবম শর্মাই তো টাইটেল ও শুনা, না ও শিবম, আসলে আমি তো ভুল করছি, অ্যাডমিট শিবমের কথাই বলছি, শিবম, হ্যাঁ পিএমবি শিবাবি। ওকে, আর শেষ অপশনে রয়েছে যেটা, সেটা হচ্ছে অন্নু নাকি অঙ্কুর সিং? প্রেজেন্ট অনুযায়ী আমি অন্নুকে বলবো, অন্নু। এই প্রসঙ্গে আরো একটা প্রশ্ন এখানে করে নেব, অ্যাজ এ ব্যাটার কাকে সবথেকে বেশি মনে হয় ফেস করা কঠিন বলে মনে হয়েছে এখন পর্যন্ত? বোলার হিসেবে? বোলার হিসেবে অবশ্যই। রাইটি আর লেফটি দুটোই বলো। রাইটি ফেস করতে বলতে লাস্ট ইয়ার সেরকম হয়নি, আমি ক্যালকুলেট ক্রিকেট খেলেছি, আমার যাকে মনে হয়েছে যে একটু টাফ হতে পারে, আমি অফকার যে কোনো বোলার এলে আমি সিঙ্গেল খেলে নিতাম, তবে সেরকম সিচুয়েশানে আমি খেলতেও হয়েছে, তবে আমি বলবো পাপ্পিকে। পাপ্পিকে। আচ্ছা থ্যাংক ইউ মুন্নাদা, কিছু এরকম র্যাপিড ফায়ার কোশ্চেন ওয়েট করছে আপনার জন্য। বাখরাবাদ ক্রিসমাস কাপ নাকি রাজনন্দিনী? রাজনন্দিনী। রাজনন্দিনী। ধোনি নাকি সাগর আলী? ধোনি। ধোনি। জগৎ সরকার নাকি সঞ্জু কানোজিয়া? জগৎ সরকার। সরোজ প্রামাণিক নাকি করণ আম্বালা? করণ আম্বালা। তিল্লু শর্মা নাকি রাজ জয়সওয়াল? কেউই নাই, দুজনকেই আমি অপছন্দ করি। ক্রিকেট মস্তিষ্কে? না না না, আমি আমাকে তো শোনো, বাঁচতে হবে মধ্যে কাউকে একটা বাঁচতে হবে, দুজনকেই আমি পছন্দ করি না ওদের। শোনো, তবু রাজ জয়সওয়ালে কিছুটা বেঙ্গল ক্রিকেটে কন্ট্রিবিউশন আছে, তিল্লু শর্মা কি করেছে মানে নতুন প্রজন্মের জন্য কি করেছে, কাকে তুলেছে, শুধু এর টিম ভাঙিয়ে নিয়ে আসতো, ওর টিম ভাঙিয়ে নিয়ে এসে খেলতো। সরাসরি বলছেন এটা যে এই ক্ষেত্রে কোনো কন্ট্রিবিউশন নেই? না, পয়সা নিয়েছে খেলেছে, ভালো টিম নিয়ে খেলেছে, হ্যাঁ ক্রিকেট মস্তিষ্ক পুরোদার। আচ্ছা আর কি, সরোজকে কিছুটা মানে প্রত্যন্ত এলাকা থেকে তুলে নিয়ে এসে ইয়ে করেছে, নিজের টিমে জায়গা দিয়েছিল, পুটুকেও করেছে, কিন্তু ব্যাপার হচ্ছে ওরা প্রচুর গালও খেয়েছে। হ্যাঁ আচ্ছা, এরপর জন্টি সরকার নাকি সৌগত মান্না? জন্টি সরকার। জন্টি সরকার। রিজা ইলেভেন সাগরদীপ নাকি পিএলবি সাগরদীপ? দুটো না, এটা তো কোনো এনে আমার মেয়েকে, মেয়ের সঙ্গে আমি কোনো কম্প্রোমাইজ যাব না। চলে না চলে না, ঠিক আছে মেনে নিলাম। ভোলাদা নাকি সুজিত দা? ভোলাদা নাকি সুজিত দা? দুজন প্রিয় মানুষ, আমি এখানে
এটাও মানে তোমরা আমার কাছ থেকে কোনো সিঙ্গেল উত্তর পাবে না অনেক আগে বিপন্ন হয়ে যেত। অঙ্কুর সিং দিদি কাপ নাকি এবি কাপ? ধোনির জন্য কি প্রশ্ন রয়েছে, কি প্রশ্নই বা রয়েছে এখানে মুন্ডার জন্য, সে সবটাই আমরা একটু দেখে নিতে চাইবো। তো অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর কমেন্টস চলে এসেছে, এত কমেন্ট কভার করাই তো খুব কঠিন হয়ে যাবে, আমরা ম্যাক্সিমামটা তবে কভার করতে চাইব। সৈকত মাইতি মিঠুদা জানতে চাইছেন, স্যারের কাছে জানতে চাই, ধরুন বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন হয়েছে, আপনি একজন ওই অ্যাসোসিয়েশনের মেন বডি মেম্বার, আপনি কি কিছু বেঙ্গল টেনিস ক্রিকেটে পরিবর্তন করতে চান? হ্যাঁ, বেঙ্গল টেনিস ক্রিকেটে পরিবর্তন করতে চাই বলে মানে বেঙ্গল যে প্লেয়াররা আছে তাদের মধ্যে একটু প্রফেশনালিজম নিয়ে আসার চেষ্টা করব। আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে চলে, আমার বন্ধু কমেন্ট করেছে, তো ব্লাইন্ড শট তেমন কিছু না, ওটা খেলতে খেলতে হয়ে গেছে, ওর জন্য নতুন করে কিছু শিখতে হয়নি। ওটা একটা সৌরভ দাকে দেখতাম, সৌরভ হালদারদাকে, আচ্ছা একদম একদম, প্রথমে আমি তার ওই শটটাই খুব ভালো লাগতো আমাকে, তো তাকে দেখে তখন যখন এই শটটা দিকে দেখে ভালো লাগতো যে এটা কিরকম মারলো, তো সেটা ট্রাই করতে করতে হয়ে গেছে। আচ্ছা, টুকাই প্রশ্ন করছে এখানে ধোনির জন্য, ধোনি নাকি বিরাট কোহলি? অবশ্যই পছন্দের তালিকা, অবশ্যই ধোনি। আচ্ছা, শুভদীপ দে, ধোনিদার বেস্ট ওপেনার কে? বেস্ট ওপেনার বেঙ্গলে, হ্যাঁ ওপেনিং জুটির কথাই বলছে, লোকেশ মিনা, লোকেশ মিনার সাথে ধোনি নিজে, ওকে। সোমনাথ ঘন্টি লিখছেন, মুন্ডাদা খুব ভালো লাগছে, মৈনাক মন্ডল, দাদা জন্টিদাকে দেখতে চাই পিএলবিতে? জন্টিকে আমিও খেলাতে খুব চাই, মানে খুব আগ্রহী, কিন্তু আমি আগেও বলেছি যে জন্টি কারুন নয়, পয়সা যার বেশি জন্টি তার, তো আমার পয়সা সেই লেভেলে পয়সা দিতে পারবো না বলে জন্টিকে নিয়ে আসতে পারলাম না। ফান্ডিয়ার ঘাটতি, সুতরাং জন্টিরও হয়তো পিএলবিতে এবারে পিএলবিতে জন্টিকে দেখতে পাবো না আমরা। অভিষেক চক্রবর্তী লিখছেন, অঙ্কুর সিং কি এবার আসবে? হ্যাঁ, অঙ্কুর সিং আসবে এবং অঙ্কুর সিং এর সঙ্গে যা কথা হয়েছে একটু এবারে একটু বেশি দিন থেকেই খেলবে বলেছে। অমিত ঘোষ লিখছেন, মুন্ডাদা তুমি পিএলবি কে নিয়ে নদিয়াতে খেলো না কেন? নদিয়াতে অ্যাকচুয়ালি পিএলবি আমার তো নিজের পয়সা খুব অভাব, নিজে এন্ট্রি করতে পারি না, তো নদিয়ার দিক থেকে সেরকম কোনো ক্লাবের ডাক পাই না বা ফিনান্সিয়াল ডাক পাই না, এজন্য খেলতে পারি না। সুরজিৎ দাস লিখছেন, ধোনির দিবাকরকে খেলতে কেমন লাগে? কেমন বলতে মানে টাফ লাগে কি? হ্যাঁ মানে দিবাকরকে ফেস করাটা কতটা এক্সপেরিয়েন্সটা কি রকম এর আর কি, মানে অ্যাজ এ বোলার দিবাকর এজ এ বোলার খুবই ভালো বোলার, বাট ওরকম কোনো টাফ মনে হয়নি যে খেলতে অসুবিধা, কারণ দিবাকর থেকে জানি খেলি, তো ওরকম কোনো ব্যাপার না। আশিস পাতর লিখছেন, ফিয়ারলেস মুন্না স্যার। সোমনাথ ঘন্টি আরেকটা প্রশ্ন করছেন, নতুন কি কেউ খেলছে এবার পিএলবিতে? হ্যাঁ, পিএলবিতে এবার কিছু নতুন তো খেলবেই, মানে টিমটাকে নতুন করে রিকনস্ট্রাক্ট করছি আমরা, সময় এলে আমরা জানিয়ে দেব। ইজাজ আহমদ লিখছেন, আমি নদিয়ার বর্ডার এলাকা থেকে পিএলবি রাইজিং স্টারে খেলেছি, দু ম্যাচ খেলানোর পর আর কোনো রেসপন্স পাইনি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। আমি ইজাজের ব্যাপারটা বলি, ইজাজের সমস্যা হচ্ছে ইজাজ গাড়ি মানে ওকে জিজ্ঞেস করুন, ও গাড়ি জার্নি করতে পারতো না, মানে ওকে একমাত্র ট্রেন জার্নি দিতে হতো, এবং ও যদি অন্য কোনো গাড়ি জার্নি করলে ওর সমস্যা হতো, এবং দুটো ম্যাচের পর থেকে রেসপন্স পায়নি বলতে যে এরকম প্লেয়ার নিয়ে তো আমি মানে ফোর হুইলার করে আমি ওকে পাঠাতে পারবো না, এই জন্য দুটো ম্যাচ খেলার পরে ওর আর রেসপন্স পায়নি। আমাদের তো অনেক ত্রুটি আছে আমি বলছি। নেক্সট প্রণব পাল লিখছেন, বেঙ্গল টেনিসের এই মুহূর্তে সবথেকে ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান কাকে বলেন, কাকে মনে হয়? ধোনি, অ্যানসার দাও। অবশ্যই জগৎ সরকার। জগৎ সরকার। বাপ্পা রয় মুন্না স্যার এবছর ড্রাগন কাপ খেলবেন? হ্যাঁ, বাপ্পার কমেন্ট দেখে খুব ভালো লাগলো, কারণ বাপ্পা নিজে একটা মারণ রোগকে মরণকে মানে মৃত্যুকে জয় করে ফিরে এসছে,
তো বাপ্পা যদি ডাকে আমি অবশ্যই খেলব। অনিমেষ নন্দী লিখছেন ধোনিদাকে প্রিন্স অফ দীঘা বলছে কেউ কেউ, রক পলাশ রয়েছে, রাজা মন্ডল, বেস্ট বোলার কে এই মুহূর্তে বেঙ্গলে জানতে চাইছে ধোনি তোমার কাছে? বেঙ্গলে বেস্ট বোলার মানে বেঙ্গলে নাকি মানে বেঙ্গল ক্রিকেটে? বেঙ্গল বেঙ্গল হ্যাঁ বেঙ্গলে 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 বেঙ্গলের বেস্ট বোলার কে? অবশ্যই দিবাকর দা। দিবাকর দা হ্যাঁ। অচিন্ত্র রুদ্র পাল একটু আগেই দাদার নাম হচ্ছিল, তো 10 ওভার নাকি 6 ওভারের খেলা মুন্নাদার পছন্দ কোনটা? 10 ওভার 10 ওভারের খেলা। নেক্সট শুভজিৎ ঘোষ, মুন্নাদাকে ইন্ডিয়া কাপ টিমে টিম করতে বললে কি রকম ভাবে টিম সাজাতো? দেখো ইন্ডিয়া কাপ টিম করার জন্য অনেক বড় বড় মাথা আছে, তো এই যে টাইমটা আমি পেতাম এই টাইমে আমি একটা কথা বলতে চাই। ইন্ডিয়া কাপ ছাড়ো আগে বেঙ্গল ক্রিকেট নিয়ে ভাবো, যেভাবে কর্পোরেট ঢুকে যাচ্ছে কর্পোরেটরা আর যেভাবে সবাই টিম করে দিচ্ছে, আর এক একজন সব দুটো করে টিম করে দিচ্ছে। এই নীলেন্দু শুনলাম নাকি দুটো টিম করবে, একটা নিজের নামে একটা অন্য লোকের নামে, ঠিক আছে। ওদিকে রাজপাশওয়ানের টিম ওনার বলছে যে দুটো টিম করব, আবার এসে বলছে দুটো টিম করব। তো একটা সময় এমন হবে দেখবে, আমরা যারা টিম তৈরি করি আমরা কিন্তু দোকান খুলে নিয়ে বসে থাকবো এই ব্যবসা করার জন্য, খরিদ্দার আর পাবো না। আগে বেঙ্গলের ক্রিকেটকে কীভাবে রিকনস্ট্রাক্ট করা যায় সেটা ভাবো, কারণ এখন দেখো তোমার বেঙ্গল ক্রিকেটে নীলেন্দু নিজেকে মিস্টার বেঙ্গল ক্রিকেট ভাবে, ঠিক আছে, ভাবে যে আমি সব আমি সব কিছু, এবং ও কয়েকজনকে নিয়ে একটা গ্রুপ করেছে। নীলেন্দু আছে তার মধ্যে, তার মধ্যে অভিদীপ হাসানের মাইকেল আছে, বাগনানের অনিক আছে, এবং যতই বলুক যে রাজদার সঙ্গে আমার ভালো সম্পর্ক নয় ভালো সম্পর্ক নয়, কিন্তু ও রাজকেও কিন্তু ওই দলে টানে। টেনে কি করছে বেঙ্গল ক্রিকেটে, মানে নিজের আধিপত্য নিজেই, মানে ইন্ডিয়া ক্রিকেটে এখন আমরা হেমন্ত মানিয়ালকে যেমন বলি, এখন বেঙ্গল ক্রিকেটে নিজেকে ওই জায়গায় নিয়ে গেছে আর কি। তা ওরা এইটা না করে আগে করুক যে কিভাবে বেঙ্গল ক্রিকেটের একটু উন্নতি করা যায়। এই প্রসঙ্গে বলি শোনো, হ্যাঁ শুনতে তো হবে, দেখেছো মন কি বাত বলি, তাহলে হাফ রেখে হাফ পালিয়ে গেলে তো সমস্যা। শোনো এই যে যে টুর্নামেন্ট গুলো হচ্ছে, তুমি জানো এর মধ্যে কত রকম মানে ম্যানিপুলেশন আছে? এই যে লাইভ ইয়ে করছে, এই যে অবিতি ফ্যাশন নামে যে একটা লাইভ নিয়ে আসছে, খুবই ভালো উদ্যোগ, যত লাইভ বাড়বে তত ভালো। কিন্তু আমি চাই যে লাইভ টেলিকাস্ট যারা করছেন করুন, কিন্তু আপনারা টুর্নামেন্ট চালাতে গিয়ে সেখানে কিন্তু ইয়ে করবেন না, মানে হচ্ছে ম্যানিপুলেশন করবেন না। কি হয়, একটা লাইভ টেলিকাস্টিং এ আছে, তার নিজের টিমও আছে, তার নিজের টিম যখন খেলছে 50-50 ডিসিশনে কি হচ্ছে, থার্ড আম্পায়ার বসে থাকে না, হ্যাঁ ঠিক আছে, থার্ড আম্পায়ার ম্যাক্সিমাম সময় বসে থাকে না, বা বসে থাকলেও কিন্তু ওই যারা এরা মানে লাইভটা যারা চালাচ্ছে তারা কিন্তু ওই বিশেষ ব্যক্তির টিমটাকে কিন্তু 50-50 ডিসিশন কি 60-40 ডিসিশনকে তার দিকে দিয়ে দিচ্ছে। এবার দেখছি অমিত ভাসান আসছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর জগত, মানে এর পিছনে নীলেন্দু কিন্তু যুক্ত আছে। এবার নীলেন্দু কি করবে, তার অমিত ভাসানকে লাইভকে দিয়ে তার যেখানে টিম আছে সেখানে কি করবে, সে তার সুবিধা নেবে, মানে এটা পুরোপুরি একদম আঙ্গুল একদম পুরোপুরি ধরে অমিত ভাসান থাকবে এখানে, কিন্তু বাড়তি সুযোগ পেতে পারে। হ্যাঁ পেতে পারে তো। আচ্ছা হ্যাঁ, এবং এমনও হয় যে ধরো একটা নো বলে কল হয়েছে, মানে রিভিউ কল, দেখা যাবে যদি আমার নিজের ব্রডকাস্ট হয়, নিজের যদি ব্রডকাস্ট হয় সে কি করবে, ওটাকে নো না দেখে তার আগের বলটাকে দেখিয়ে দিবে, দেখবে পা ভিতরে। তো এই ক্ষেত্রে কি পার্টিকুলার কারোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে? না না কারোর বিরুদ্ধে মানে আমি না, আমি তো বললাম কারোর নাম করে ছোট করতে চাই না, আমি যার দিকে ইঙ্গিত করেছি বুঝতে পারছো। তো এই লাস্ট সিজনে যদি একদম আমি খোলাখুলি বলতে চাইবো, কারণ আজকে শো পুরোপুরি খোলাখুলি হয়েছে, লাস্ট সিজনে যদি আমরা লাইভ ব্রডকাস্টিং টিম দেখি তাহলে দুটো টিমই ছিল, একটা ছিল এ প্লাস এবং একটা ছিল আইস রকার্স। আমি জানি না শোতে বসে অন্য কোন ব্র্যান্ডের নাম নেওয়া উচিত কিনা, তো বেঙ্গল ক্রিকেট নিয়ে কথা বলছি যখন তখন সবার নামই হয়তো নেওয়া চলতেই পারে। আরে শোনো এই যে আয়ুষ রকাশ তুমি বলছো, আয়ুষ রকাশ গতবারে খুব করে চেষ্টা করেছিল যে আমাদের যে শিবম খেলে শিবমকে নো প্রমাণ করতে, একে ফোন করে ওকে ফোন করে বলছে একে একটু নো ডাকো ওকে নো ডাকো, আবার কি মানে আয়ুষ রকাশের লাইভ চলছে হঠাৎ করে আম্পায়ার নো ও বলছে দাঁড়াও একটু ইয়ে অ্যাকশন চেক করব, তার প্লেয়ার বলছে দাঁড়াও এর অ্যাকশন চেক করো, কিন্তু মানে কি বলে সাবস্টান্সিয়ালি যখন বরুণ আমার টিমে খেলতো সে নো হয়ে গেছিল, যখন এতে টিল্লু শর্মা টিমে চলে গেল সে ওয়াশিং মেশিনে পরিষ্কার হয়ে সে ফেয়ার বোলার হয়ে গেল, লোকেশ চৌহান আমার টিমে খেলতো নো ছিল মাঝে মাঝে নো ডাকতো, সে যখন নীলেন্দুর টিমে চলে গেল সেও নীলেন্দুর কি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন আছে জানি না সে তারই হয়ে গেল, কি বলে ফেয়ার ডেলিভারি হয়ে গেল, হ্যাঁ ফেয়ার বোলার হয়ে গেল। আরো আরো মজার ব্যাপার তুমি দেখো কি মানে এবারে এরা মানে কিভাবে ম্যানিপুলেট করতে চাইছে, যে এই যে তোমার ব্রডকাস্ট তুমি ব্রডকাস্ট করতে গিয়ে তুমি একটা জার্সিও কমিটিকে দিয়ে দিচ্ছ, দিয়ে কিন্তু সেখানে লোককে দেখাচ্ছ লাইভ লটারি হচ্ছে, কিন্তু ওই লাইভ লটারির মধ্যে কোথায় টুক করে একটা দাগ দেওয়া আছে,
হ্যাঁ দিয়ে কিন্তু তারা নিজেদের মতো গ্রুপ করে নিচ্ছে এবং আমার তো খুব সন্দেহ হয় এবারে মানে যা কাগজে কলমে টিম আছে যেখানে অবিদিবাসন লাইভ থাকবে সেখানে দেখবে নীলেন্দুর টিম কিন্তু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে আর যেখানে সরাসরি অভিযোগ আসছে আরে বাবা আমার মনের বাত মনে কথা বলছি আর আর যেখানে আয়ুষ রকাসের লাইভ থাকবে সেখানে আয়ুষ রকাসে হবে আর মাঝখানে কি হবে মাঝখানে কিন্তু স্যান্ডউইচ হবে আমাদের মতো টিমগুলো আরে এই যে ম্যাসিক্স এই যে নীলেন্দু যে ম্যাসিক্স অ্যাওয়ার্ড করে ঠিক আছে কত মানে সত্যি খুবই প্রশংসনীয় উদ্যোগ হ্যাঁ কিন্তু কি হচ্ছে বলতো আম্পায়ারদের মধ্যেও ইয়ে চলে এসছে ম্যানিপুলেশন চলে এসছে মানে আম্পায়ারদের মধ্যে কম্পিটিশন পরের বছর কে ম্যাসিক্স অ্যাওয়ার্ডের সেরা আম্পায়ার হবো চলো নীলেন্দু দার টিমকে যতটা পারি আমি টেনে খেলাই ঠিক আছে একজন একটা আম্পায়ার ম্যাসিক্স অ্যাওয়ার্ড পেয়ে গেল পরে সারা সিজন নীলেন্দু টিমকে টেনে খেলে 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 গেল আবার তাকে দেখে তিন চারটে আম্পায়ার ভাবছে শালা আমিও তাহলে একবার লেগে পড়ি নীলেন্দু দার টিমটাকে যদি টেনে খেলাতে পারি তাহলে আমি কিন্তু আমার সেরা আম্পায়ার পেয়ে যেতে পারি আরে ভাই আম্পায়ার তোমরা আম্পায়ারিং করছো তোমরা নিরপেক্ষ হও তুমি শুধু শিবমকে দেখলে শুধু নো চেক করো আর বরুণ বল করে দিলে তার নো চোখ নেই লোকেশ বল করে দিলে নো চেক নেই আর কি বিল্লি পিল্লি কি সব কারা বলছেন আমি তাদের বাবু দেখিনি বলতে পারবো না এটা কি হচ্ছে শেষ মুহূর্তে এসেও দেখতে পাচ্ছি আমরা গুরুতর অভিযোগ আসছে এবং এখান থেকেও কিন্তু আরেকটা বড় প্রশ্ন জন্ম নিয়ে গেল যে এটাও এক ধরনের ম্যানিপুলেশন কি কোথাও হতে চলেছে আরে লাইভ লটারিতে এরকম তো হয়েছে তোমার এ প্লাস পড়ছে হয়েছে আর হ্যাঁ এ প্লাস পড়ছে যখন একটা ইয়ে হলো আমি এই প্রসঙ্গে একটা উল্লেখ করতে পারি ভাই যখন লকডাউনে তোমাদের শো হচ্ছিল এ প্লাস স্পোর্টস আমি একদিন সাহায্য চেয়েছিলাম আমি সবার কাছে সাহায্য চাই আমি ভিকারি কিন্তু স্ট্যান্ডার্ড ভিকারি হয়ে থাকতে চাই ঠিক আছে আমি সাহায্য চেয়েছিলাম কি যে সমীরদার কাছে আমি সাহায্য চেয়েছিলাম যে আমাদের যদি একটা অ্যাক্সেল জার্সি সাহায্য করা যায় তো সমীরদা পরের দিন আফাবুলা তুমি লাইভে এসেছিলে তো হচ্ছে লাইভে এসে বলেছিলে যে হ্যাঁ সমীরদা বলেছে অ্যাক্সেল জার্সি তোমাদেরকে সাহায্য করবে কিন্তু সেই কথা আর কেউ রাখেনি তা সত্ত্বেও কিন্তু আমি কিন্তু রাইজিং স্টারের শুধু ছেড়ে দাও বেঙ্গল ক্রিকেটে আমি তোমাকে এই একটা তথ্য দিয়ে যাই তুমি নিশ্চয়ই জানো গত সিজনে আমি 32টা আনরেজিস্টার্ড ক্লাবকে জিএমকে স্পোর্টসের সহযোগিতায় দুটো ব্যাট তিনটে ডিউজের উইকেট যাতে না ভেঙে যায় দু বাক্স করে বল দিয়েছি 32টা ক্লাবকে 41 জন প্লেয়ারকে আমি তাদের ছবি ছাড়িনি কারণ কারুর দারিদ্রতা অসহায়তাকে আমি প্রচারের মঞ্চ চাই না 41টা প্লেয়ারকে আমি গত সিজনে আমি কিন্তু ব্যক্তিগতভাবে তাদের ক্রিকেট মেটেরিয়াল পাঠিয়েছিলাম আমার সামর্থ্য মতো জিএমকে স্পোর্টসের সহযোগিতা এবং পাঠিয়েছিলাম কার কার দোকান থেকে জন্টির দোকান থেকে কিছু মাল গেছিল আরটি স্পোর্টস আছে তন্ময় দাস তন্ময় দাসের দোকান থেকে কিছু গেছিলো এবং আমাদের মেদিনীপুরে তারামা স্পোর্টস এবং জিএমকে স্পোর্টস থেকে আমরা সব মাল দিয়েছি কিন্তু আমি তাদের একত্রে আরে অন্যান্য যারা টিম করছে শুধু ব্যবসা করার জন্য নীলেন্দু তো মূল এই হচ্ছে প্রজেক্ট হচ্ছে ব্যবসা শুধু টাকা কামাবো শুধু টাকা কামাবো আরে ভাই বেঙ্গল ক্রিকেটের জন্য তুমি কি করেছ হ্যাঁ আজকে তুমি ধোনিকে ম্যাসিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে জার্সি দিচ্ছ ব্যাট দিচ্ছ আজ কালকে সৌগত মানাকে দিচ্ছ আরে ওদেরকে জার্সি ব্যাট দেওয়ার দরকার নেই ওরা প্রতি বছর টুর্নামেন্ট খেলে 20-25টা করে জার্সি লোয়ার পায় ব্যাটও পায় যাও বেঙ্গলের প্রত্যন্ত এলাকায় যেখানে যারা ঠিকঠাক মেটেরিয়াল না পেয়ে খেলতে পারছে না তাদেরকে সাহায্য করো বলবো তবে হ্যাঁ তুমি বেঙ্গল ক্রিকেটের জন্য কিছু করেছো না করে আমি বেঙ্গল ক্রিকেট আমার কথাতেই সব চলবে আমি লাইভ নিয়ে আসবো এ বলছে আমি নিয়ে আসবো এ বলছে আমি 2 নম্বর এ বলছে আমি 1 নম্বর হ্যাঁ আর আমরা কি আমরা 2 নম্বর আমাদের পয়সাও নেই গলায় গলায় হচ্ছে কি বলে ওই কুত্তা বানার মতো সোনার চেন নেই হাতে এ নেই কি বলে রিসলেট নেই গাড়ি করে যেতে পারি না যেন আমাদের কেউ পাত্তা দিতে না কেউ পুষেও না এই যে বড় বড় টুর্নামেন্টগুলো হয় অনেক গেস্টকে সংবর্ধনা দেয় দেখেছি কোনোদিন আমাদেরকে ডাকেই না আরে ভাই আমার পশ্চিম মেদিনীপুরে এজিএসি কাপ আছে গ্ল্যামারাস টুর্নামেন্ট সেখানে ডাকেই না তার থেকেও দেখেছি অনেকে যারা একটু মানে মুখে বড় বড় ডায়লগ দেয় ক্রিকেটের এ বড় ফ্যান ও বড় ফ্যান এই করেছে ও ওই করেছে তাদেরকে ডেকে নেয় তোমার টুর্নামেন্টে আমি তোমাকেও বলবো গত বছর তুমি যে বাঁকুড়ায় যে টুর্নামেন্টটা করো ঠিক আছে তোমার মনে আছে আমার পিএলবি ডের দিন তোমাকে আমি 5টা ছেলে পাঠাতে বলেছিলাম দেবো ছেলেগুলো পৌঁছায়নি মেটেরিয়াল এই বছরও 4টে ছেলেকে দেবো 5টা ক্লাবকে দেবো 2টো করে ব্যাট 3টে করে উইকেট 1 বাক্স করে বল দেবো ঠিক আছে প্রচার করবো না ফেসবুকে ছাড়বো না কিন্তু গত বছর তোমার টুর্নামেন্টে তুমি আমাকে নিমন্ত্রণ করেছিলে যাবো বলেছিলাম ডেট সব ঠিক আগামীকাল যাবো আজকে রাত্রে তোমাকে ফোন করছি সুমন্ত ব্যানার্জিকে সুমন্ত ব্যানার্জি আর ফোন ধরেনি ভাবলো ভাই ওকে মুন্নাদা কে তার থেকে আমার যদি মিঠুদা আসে আমার যদি সুটিদা আসে এরা আমার অনেক লাভ আমি যেতে পারিনি আমি কিন্তু আমি ডেট ফাঁকা রেখেছিলাম যে আমি যাব যদি দেখি তোমার বাঁকুড়া প্রিমিয়ার লিগটায় যদি কোনো ভালো প্লেয়ার হয় তাকে তোলার চেষ্টা করবো সুযোগ পাইনি পার্টিকুলারলি মুন্নাদা বাকিদের তো আমি ইয়েটা দিতে পারবো না যেহেতু আমি রয়েছি আমি শুধু আমারটুকু আমার ক্লারিফিকেশনটুকু দেওয়ার চেষ্টা করবো
বাঁকুড়া প্রিমিয়ার লীগের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র আমি একজন কমেন্টেটর হিসেবে নই, পরের দিন কোন টিম খেলবে, কখন খেলবে, কি করতে হবে, বলের পিটিতে আছে কিনা সবটাই আমাকে দেখতে হয়। তাই অনেক সময় এমন হয় যে আমার ফোন সম্ভবত আপনি আমার সাথে পরে কথা হয়েছিল, ফোনটা আমার সুইচ অফ ছিল, আমাদের পিএলপি ডে সেলিব্রেশন দুটো একই ডেটে হয়ে গিয়েছিল। তো যাদেরকে মানে আপনি বলেছিলেন এমন কিছু প্লেয়ার পাঠাতে যাদেরকে দেখে মনে হচ্ছে যারা মানে আপকামিং প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারবে, তো সেরকম প্ল্যাটফর্মে যে দুটো তিনটে ছেলে ছিল আমি নাম করেই বলছি, আমি যেমন মনে করি ওখানে আমাদের মিলন বলে একটি ছেলে আছে, মাহাতি অলরাউন্ডার, ভালো প্লেয়ার, আমি ওকে বলেছিলাম, তো খেলা ছিল, তো যেহেতু নিজের টিমের খেলা ছিল ও ওইখানে যেতে পারেনি, হয়তো ওই প্ল্যাটফর্মটাকেও মিস করেছিল, এবং ইন ফিউচার আমিও আর বলার সুযোগ পাইনি যে মুন্নাদা আবারও সুযোগ দাও, তো এরকমও কিছু ঘটনা। আরে এই তো ম্যাসিক্সের অনুষ্ঠান, আমি ম্যাসিক্সের কর্ণধার যদি এই অনুষ্ঠান দেখে থাকে তাকে বলবো ধোনি সৌগত আরও মানে ইত্যাদি ইত্যাদি এদেরকে না জিনিসপত্র দিয়ে ব্যবসায়িক স্ট্র্যাটেজি না বাড়িয়ে তেল ওয়েলিং না করে প্রকৃত তুমি তুমি তো সব মাঠে যাও নীলেন্দুর, এইটা কিন্তু ভালো গুণ, প্রতি মাঠে কিন্তু টিমের সঙ্গে যায়, সেখানে গিয়ে একটু কান পাতো, কমিটিকে জিজ্ঞেস করো এখানের ইমার্জিং প্লেয়ার কী আছে তাকে দাও, তবেই তো বলবো হ্যাঁ তুমি উন্নতির জন্য কিছু করছো না, শুধু খাবো শুধু ইনকাম করবো, হ্যাঁ এরকম করলে হবে নাকি? তো এক্ষেত্রে মুন্নাদা অভিযোগ কিন্তু আরো একটা ঘুরে আসছে, সেটা হচ্ছে যে অনেকে এটাও বলতে চাইছেন যে মুন্নাদাও তো দেখা যায় অফ সিজনে বিভিন্ন মানুষকে পিএলবি জার্সি পাঠান, তো তারাও অনেকে কিন্তু টুর্নামেন্ট কমিটির অর্গানাইজার, তো ওই জার্সি পেয়ে কি তারাও মুন্নাদার প্রতি কিছুটা আনুগত্য ফিল করেন? হ্যাঁ শোনো দেখো এটা বলি, আমি প্রতি বছর হচ্ছে ক্রিকেটের সঙ্গে যুক্ত বেশ কিছু লোককে আমি কমপ্লিমেন্টারি জার্সি পাঠাই, তা এই প্রসঙ্গে আমি বলে দিই এই যে 23-24 সিজনটা আসবে এইটাই আমি কাউকে জার্সি পাঠাবো না, তার কারণ হচ্ছে এই জার্সি পাঠানোর পিছনে যে একটা খরচ হয় সেই টাকাটা আমি মানে সংগ্রহ মানে রিজার্ভ করে রাখবো। ঘাটাল দাসপুর সাইডে মানস বলে একটা ছেলে আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার, ফার্স্টে যে আক্রান্ত হয়েছে ওই জার্সির যে খরচটা হতো 8,000-10,000 যেটা, ওই টাকাটা পুরোটা আমি ওর চিকিৎসা খাতে দেবো, আর যেটা মানে টুর্নামেন্ট কমিটিকে মানে প্রভাবিত করা, আমি বলি দেখো যে আমি সবসময় বলি অনেকেই বলে নীলেন্দু অনেককে ফোন করে বলে অনেককে এ করে বলে আরও অনেকেই বলে যে বাখরাবাদ কমিটি টুর্নামেন্টে নাকি আমি ম্যানিপুলেশান করি, কিন্তু আমি সবার এতে জানাই গত বছর আমরা বাখরাবাদে ফার্স্ট ম্যাচ রাজজয়শালী এগেনস্টে খেলেছি, তার আগের বছর ফার্স্ট ম্যাচ রাজপাশনে এগেনস্টে খেলেছি, আমি বাখরাবাদ টুর্নামেন্ট কমিটিকে বারবার বলি লটারি করো, ওরা লটারি করে না, ডেট কেউ ডেট করে না, এই অন ক্যামেরায় বলছি যদি স্বপন বা কালু কেউ শুনে থাকো যে এটা লটারি করো। আর একটা কথা, আমি নিজে একটা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকি, সেটা গতবারে শুরু হয়েছে চুয়াডাঙ্গাইতে খেলা হবে কাপ মেদিনীপুরের পাশেই, তুমি খোঁজ নিয়ে দেখবে গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাত্রি 11, রানার্স হয়েছিল বাগনান মানে বলো অনেকের টিম, ওই টুর্নামেন্টে আমি যুক্ত থাকি বলে আমার এই স্বচ্ছতা আছে, দেখো আমার মধ্যে অনেক ইয়ে আছে অনেক ফল্ট আছে কিন্তু ফলটা কেউ আমাকে ধরিয়ে দিলে আমি বলে দেবো মানে রেকটিফাই করার চেষ্টা করব, কিন্তু ওই যে খেলা হবে কাপ টুর্নামেন্টটায় ওই আমি তোমাকে ওই কমেন্টেটার হিসেবে ডেকেছিলাম, হ্যাঁ ওই টুর্নামেন্টে আমি আমার টিম এন্ট্রি করিনি এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য আমি ওই টুর্নামেন্টে আমার কোনো প্লেয়ারকে খেলতে দিইনি অন্য টিমের হয়ে, এবং আরও একটা তোমাকে বলে দিই আমরা তো পায়োনিয়ার, ওই টুর্নামেন্টে আমিই প্রথম করেছিলাম নির্দিষ্ট ওভারের মধ্যে টাইমের মধ্যে ওভার শেষ করতে হবে, নন স্ট্রাইকার বল চেক করতে পারবে না, এরকম অনেক কিছু করেছিলাম, সেটা গত বছরই আমাদের ওই খেলা হবে কাপ দেখে পরবর্তীকালে বিভিন্ন কমিটি এটাকে ইমপ্লিমেন্ট করেছিল, সুতরাং আমি কোনো সময় কমিটিকে প্রভাবিত করতে চাই না, কিন্তু মাঝে মাঝে আমার মনে থাকে হয়তো যে আমি যদি আমি কিন্তু গত বছরের যা পারফরমেন্স নীলেন্দুর টিমকে খুব ভয় পাই, ওকে ছাড়া কাউকে ভয় পাইনি ঠিক আছে, কিন্তু ওকে হারাতেও চাই। আমরা পরের প্রশ্নে চলে যাব, আসবো একদম সরাসরি, এবার প্রশ্ন আসবে ধোনির কাছে, প্রসেনজিৎ উবাই দত্ত, প্রসেনজিৎ দা আমাদের রিনাউন্ড আম্পায়ার, পরিচিত আম্পায়ার, প্রসেনজিৎ দা প্রশ্ন করছেন শঙ্করপুর খেলাতে যে ঘটনাটা ঘটেছিল খুবই দুঃখজনক, ধোনিকে ব্যাপারে কিছু বলতে পারো? আমি শঙ্করপুরে যে ঘটনাটা হয়েছিল আমি কখনো আউট হওয়ার পরে আমি কখনো মাঠে থাকি না ঠিক আছে, কখনোই থাকি না মাঠে, তো সেখানে আমি দাঁড়িয়েছিলাম এবং প্রসেনজিতের সাথে আমি কথা বললাম যে দাদা তুমি অ্যাটলিস্ট চেক করতে পারতে, আমি ক্লিয়ার দেখছি ওটা নট আউট ছিল মানে মাটি থেকেই তুলেছে,
এবং কিপারে ছিল আমাদেরই এলাকার ছেলে তপেশদা, ঠিক আছে? তো পসঞ্জিদা ডাইরেক্ট বললো আমাকে যে না আমি দেখেছি আউট। তো আমি তখন পসঞ্জিদাকে বলেছিলাম যে অ্যাটলিস্ট ক্যামেরা ছিল দেখতে পারতে, আমি নাহলে কোনো দিনও মাঠে থাকি না, আমি মাঠে আউট হওয়ার সাথে আম্পায়ার দিকেও তাকাই না, সেটা তুমিও দেখে আসো মানে সিজনটা। তারপরে আমি সেটাকে, আমি মানুষের ভুল হতেও পারে, আমি সেটাকে ঠিক মানে কারেক্ট করার জন্য আমি যখন তপেশদাকে গিয়ে বলি যে তপেশদা আমার আউটটা ভুলভাল করে নিলে তো না কী করবো ভাই, আমি অ্যাপিল করেছি আউট দিয়েছি, তখনই আমি শিওর হয়ে যাই যে না আমি তাহলে ঠিক ছিলাম। মানুষের ভুল হতে পারে, তো আমি ভুল হতে পারতাম, বাট আমি তবুও শিওর হওয়ার জন্য যে মানুষটা ক্যাচটা ধরেছে আমি তাকেই জিজ্ঞাসা করেছিলাম, সেই আমাকে বলেছে আবার যে না ভাই ওটা আউট ছিল না, ওটা আউট ছিল না, ওটা ড্রপ ছিল, কিন্তু হ্যাঁ পরের ক্যাচটা যেটা হয়েছে ওটা আউট ছিল, কিন্তু আমার ক্যাচটা আউট ছিল না। পরে দুটো প্রশ্ন আবারও খুব দ্রুত নেব। সত্যম কুমার ঝা বলছেন কিছু টুর্নামেন্ট কমিটি যারা আনফেয়ার গেম খেলায় তাদের জন্য কিছু বলতে বলেছে খুব সংক্ষেপে, কারণ সময় পেরিয়ে যাচ্ছে, আবারও একটা শো আছে তার মাঝেও আমরা কভার করতে চাইবো। মুন্ডাদা বলতে চাইলে মুন্ডাদাও বলতে পারেন, এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। না টুর্নামেন্ট কমিটিকে আমি দোষ দেবো না, কারণ টুর্নামেন্ট কমিটি তাদের রক্ত ঘাম ঝরিয়ে টুর্নামেন্ট করে, কিছু কিছু ক্ষেত্রে ব্রডকাস্টিং টিমগুলো কিছু কিছু ক্ষেত্রে আম্পায়ারের এতে হচ্ছে বদান্যতায় টুর্নামেন্টটা খারাপ হয়ে যায়। সুতরাং আম্পায়ারিং ঠিক হলে, ব্রডকাস্টিং টিম ঠিক হলে, নিরপেক্ষ হলে এই সমস্যা থাকবে না। আমি দেখো আমি নর্মালি কিন্তু সিজন চলাকালীন কোনো সময় আম্পায়ারিং নিয়ে বলি না, আম্পায়ারদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা নিরপেক্ষ খেলানোর চেষ্টা করুন। নন্দন সামন্ত লিখছেন সব জায়গায় লবি থাকে দাদা, বাট একটা কথা জিজ্ঞাসা করব, ভূমিদা এই যা এই জার্নিটায় খুব খারাপ সময় কে সাথে ছিল? মানে আমার ক্রিকেট সিজনে খুব খারাপ সময়, ক্রিকেট সিজনে আমার খুব খারাপ সময় বলতে আমি ওইরকম খারাপ সময় আমি ইয়ে করিনি, মানে আমার যখন থেকে আমি খেলেছি তখন থেকে আমি ওরকম খারাপ সময় আমি করিনি, কারণ আমি দিনের পর দিন পারফরমেন্স বেটার করার চেষ্টা করেছি। তো আমি সেরকমভাবে কেউ আমার সাথেও থাকেনি, আমি নিজের থেকে অনেকটা নিজেকেই আমি কন্ট্রোল করেছি। মুন্নাদা একটা প্রশ্ন রয়েছে এখানে, একটা প্রশ্ন রয়েছে এখানে সমর জানার তরফ থেকে, যে এতক্ষণ ধরে তো এত কথা হলো যার সম্পর্কে, তার সম্পর্কে কিছু আবার জানতে চেয়েছে, সেটা হচ্ছে নীলেন্দুদা সম্পর্কে সমর জানা। আবার নীলেন্দু, শোনো নীলেন্দু হচ্ছে মানে আমার ভাতৃসম। হ্যাঁ দেখো নীলেন্দু হচ্ছে, নীলেন্দু প্রচণ্ড আবেগী ছেলে, নীলেন্দু মানে মোহনপুরের মতো একটা প্রত্যন্ত এরিয়া থেকে উঠে এসে যেভাবে নিজের মানে দক্ষতায় নিজের প্রচেষ্টায় নিজেকে কলকাতাতে প্রতিষ্ঠাপিত করেছে, তার জন্য তার সত্যি মানে প্রশংসা, কোনো প্রশংসাই যোগ্য নয় তার জন্য। এবং নীলেন্দু হচ্ছে খুব স্বচ্ছ মনের ছেলে, মানে তোমাকে যদি তোমার খারাপটা তোমার সামনে বলবে আর তোমার এটা কী বলে ভালোটাও সামনে বলবে। এবং সবথেকে বড় কথা, নীলেন্দুর কাছে যদি তুমি কোনোদিন কোনো হেল্প চাও, আজ পর্যন্ত কাউকে আমি ওকে না করতে দেইনি, বলতে দেখিনি, ঠিক আছে? এবং নীলেন্দু হচ্ছে অ্যাজ এ হিউম্যান বিং, নীলেন্দুর মতো মানুষ আমাদের ক্রিকেট সার্কিটে খুব কম আছে। এই পর্যন্ত শুনে তোমার মনে হবে নীলেন্দুকে আমি একটু ওয়েলিং করার জন্য এই কথাগুলো বললাম, তেল দেওয়ার জন্য, কিন্তু না এটাই ফ্যাক্ট। কিন্তু পরের যে দু চারটা কথা বলবো সেটাও শোনো, নীলেন্দু হচ্ছে ক্রিকেট মাঠে নীলেন্দু হচ্ছে অত্যন্ত ঘোরেল ছেলে, এবং তার প্রথম এবং ফার্স্ট প্রায়োরিটি প্রথম দিকে ছিল যে সে কীভাবে শুধু পিএলবির পিছনে লাগবে, পিএলবির প্লেয়ার ভাঙাবে, পিএলবির এ করবে। শুধু তাই নয়, মানে প্লেয়ারদেরকে বেশি বেশি রেট দিয়ে রেট বাড়িয়ে দিচ্ছে। এই যে রেট বাড়ানোর খেলা চলছে, এই রেট বাড়ানোর খেলাতে কিন্তু বেঙ্গল টেনিস ক্রিকেট একদিন শেষ হয়ে যাবে। এবং নীলেন্দুকে দেখে আমিও কিন্তু ধোয়া তুলসী পাতা নই, আমিও এই বছর কী করেছি যে নীলেন্দুর বেশ কিছু প্লেয়ারকে আমিও একটু অস্বাভাবিক অস্বাভাবিক রেট দিয়েছি, কিন্তু পার্থক্যটা কী হয়েছে যে আমি ওর প্লেয়ার ভাঙাতে পারিনি, কিন্তু এই প্রচেষ্টা আমার থাকবে, ঠিক আছে? এবছর না পারি পরের বছর চেষ্টা করি, যেমন গত বছর মার্চ সিজনে কিন্তু জন্ডিকে ভাঙিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? তো নীলেন্দু যেমন যেহেতু ভাঙানোর খেলাটা শুরু করেছে, হ্যাঁ এটাতে কিন্তু আমিও মানে থাকবো। আজকের আমার মানে পরিস্থিতি নেই বলে পাচ্ছি না, ভবিষ্যতে যে সময় আসবে না কে বলতে পারে, তবে অ্যাজ এ ম্যান নীলেন্দুকে আমি খুব এ করি। আর কে বলতে পারে যে দুদিন পরে দেখা যাবে নীলেন্দু হয়তো আমার সাহায্যে সব থেকে আগে এগিয়ে আসবে, অ্যালায়েন্স আবার হতেই পারে, রাস্তা খোলা রইল। হ্যাঁ পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্ন না কনক দে লিখছেন স্যার এত বাস্তব বললে শত্রু কিন্তু বেড়ে যাবে,
রাজামন্ডল জাহিনকে নিয়ে কিছু বলতে বলছে, তো পার্টিকুলার প্লেয়ার নিয়ে বলা বোধহয়। জাহিন মির্জা আমি খেলা দেখেছি, খুবই ভালো প্লেয়ার, ভালো প্রসপেক্ট, ওর জন্য অপেক্ষা করছে। আরেকটা আসছে, সেটা হচ্ছে যে ভারকাটা টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলতে বলা হচ্ছে খুব সংক্ষেপে। ধনী বলো, ধনী ভারকাটা টুর্নামেন্ট খুবই ভালো টুর্নামেন্ট, আমি 2 বছরই খেলেছি লাস্টের রানার্স হয়েছি। আর ভারকাটা সব থেকে বেটার যেটা সেটা হচ্ছে পিচ, মানে উইকেট, উইকেট খুবই দারুণ হয়, তো ওখানে যে কোনো ব্যাটসম্যানের খেলার জন্য মানে খেলতে খুবই ভালো লাগে। অরিন্দম তিওয়ারি লিখছেন, পুরুলিয়াতে বড় টিম না ঢুকলেও পিএলবি ঢুকলে পিএলবিকে হারাবে ইরফান এবং ভুটানরা। হ্যাঁ, সেটা হারাতে পারে, তবে আজ পর্যন্ত ভুটান ইরফান পিএলবি টিম যখন খেলতে গেছে ওরা হারাতে পারেনি, আমাদের কাছে 4-5 বার হেরেছে আকাশ কুণ্ডু টুর্নামেন্টে। আচ্ছা, সুদীপ্ত রায় চৌধুরী অনেকক্ষণ ধরে জুড়ে রয়েছেন, দাদা অনেকগুলো কমেন্টও করেছেন, সবগুলো হয়তো নিতে পারেননি, মাফ করবেন, কারণ কমেন্ট খুব তাড়াতাড়ি পাস হচ্ছে। সুদীপ্ত দা লিখছেন, মুর্শিদাবাদ আসুক টিম পিএলবি, এর আগে কিন্তু মিস করেছি। মুর্শিদাবাদে আমরা খুব কম খেলেছি, জন্টি যখন খেলেছে কিছু খেপ খেলেছি, আমি তো স্বীকারই করে নিচ্ছি যে খেপ, আমি খেপের উপরে নির্ভরশীল, তো মুর্শিদাবাদ থেকে যদি কোনো খেপ আসে মানে রিলায়েবল পার্টনার খেপ তাহলে যাবো, তবে ওখানে আমরা মঈদুলদার হয়ে খেলি, খুবই ভালো মানুষ, কিন্তু আমার দুঃখ 2-3 বছর মঈদুলদার হয়ে খেলেছি কিন্তু মঈদুলদারকে কোনোদিন ফাইনালে তুলতে পারিনি, চেষ্টা করবো এইবারে যদি মঈদুলদার ডাকে বা অন্য কেউ ডাকে অবশ্যই যাবো। অচিন্ত রুদ্র পাল লিখছেন, ওপেন ফরম্যাটে খেলা হচ্ছে, যেরকম সেরকমই চলতে থাকুক, সেরকমই খেলা হওয়া উচিত, শুধুমাত্র সব জায়গাতে খেলাটা যদি 10 ওভারের ফরম্যাটটা করা যায় তাহলে বোধ হয় একটু বেশি করে পরীক্ষাটা নেওয়া যায় খেলোয়াড়দের, বা খেলাটা একটু জন্য জমজমাট হয়। আমরা নিয়েছি, আমার বেঙ্গলে কেউ খেলতে যায়নি, তো টিম করবো, সাত আছে, সাতও ছিল কিন্তু কেউ খেলতে যায়নি বাইরে থেকে নিয়ে এসেছি। আমি এখনো বলতে চাই যে বেঙ্গলে যারা খেলাতে চায় মানে যারা ক্লাব কর্তৃপক্ষ, যার সাধ আছে অথচ সাধ্য নেই, কমে খেলতে হলে আমরা আছি, সেটা সবাই জানে। বাপন দাস একটা প্রশ্ন করেছিলেন, প্রফেশনালি প্লেয়াররা যখন খেলা থাকে না সেই সময় নিজেকে কিভাবে মোটিভেট রাখো বা নিজেকে কিভাবে প্রিপেয়ার রাখো? ধোনি সেরকম কোনো ইয়ে না, আমরা যখন খেলা থাকে না, এখন তো নর্মালি খেলা চলতে থাকে, তো যতটুকু সময় থাকে না ততটুকু নিজের প্রতি একটু যত্ন নেওয়া বাস, আর এমনি নর্মালি প্র্যাকটিস, আর যতটা থাকা মানে ফ্রি থাকা যায় ওইভাবে ফ্রি থাকি, মুভি বলো বা সবসময় বন্ধুদের সাথে আড্ডা, বাস এইভাবেই চলতে থাকে। তো এখনও অনেক কাজ বাকি রয়ে গেছে, অনেক কিছু হয়তো আরও বলার ছিল, তবে আজকের সময় যে কীভাবে পেরিয়ে গেল বোধ হয় বোঝা গেল না। আলটিমেট একটা দুর্দান্ত শো আমরা প্রত্যেকে উপভোগ করেছি, এপার ওপার সবটা পার মিশে গেছে, অনেক কথা আজকে নতুন বিতর্কেরও জন্ম দিয়ে যাবে, সে কথা বলার অপেক্ষা রাখে না। তো আজকের রাত আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে আসবে, সোশ্যাল মিডিয়ার দিকেও হয়তো প্রত্যেকের নজর থাকবে, যাই থাকুক না কেন মন কি বাত মেসেজকে সাথ এভাবেই চলতে থাকবে, এভাবেই মনের কথাগুলো শেয়ার করার প্ল্যাটফর্ম যোগাতে থাকবে ম্যাসিক স্পোর্টস। এবং যাওয়ার আগে, কারণ অষ্টম শো 8th এপিসোড আসতে চলেছে, যেখানে ওয়েট করছে সরোজ প্রামাণিক, তো আমরা অষ্টম এপিসোডের দিকে যাব, সময় হয়ে আসছে 7টার সময়, নেক্সট এপিসোড আমাদের শুরু হবে। যাওয়ার আগে প্রথমে ধোনির কাছে জানতে চাইবো, জুনিয়রদের জন্য তোমার তরফ থেকে কি বার্তা থাকবে, এটা কিন্তু কমন কোশ্চেন থাকে আমাদের প্রত্যেক এপিসোডে। একটাই জিনিস বলবো, এখন জুনিয়ররা সবাই মোবাইল গেমসে ব্যস্ত আছে, তো যারা ক্রিকেট খেলে তাদের কাছে একটাই বার্তা, তারা যেন যতটুকু চান্স পাবে অতটা ঠিকঠাক করার চেষ্টা করে। মানে আমিও সেরকম লিগ থেকে উঠে এসেছি, আমিও লিগ সবসময় চেষ্টা করেছি যতটুকু আমার বেটার করতে পারবো ওটাই বেটার করবো, আর সিনিয়রদেরকে দেখে কিছু শেখার জন্য, এই নয় যে সে ভালো খেলছে সে তাকে আমি দেখবো না, আমি আমার মতো কথা বলবো, এরকম নয়। আমিও এখনও শিখি, আমি সাগরদাকে দেখি, জগৎদাকে দেখি, আমি এখনও শিখি, তো আমি বলবো শেখার কোনো শেষ নেই, যতক্ষণ শিখবো ততক্ষণ আমি নিজে বেটার করতে পারবো। এরপর মুন্নাদার কাছেও সেম প্রশ্নে আসবো, যদিও কথা কথায় অনেক সাজেশন দিয়েছেন, অনেক কিছু হওয়া উচিত, অনেক কিছু হওয়া উচিত নয় সব কিছুই বলেছেন, অনেক প্রশ্নও ছিল যেগুলো হয়তো নেওয়া গেল না, প্রায় আমি দেখলাম আজকে 446 প্রশ্ন জমা হয়েছে, এতটা প্রশ্ন বোধ হয় নিতে গেলে পরে আরো বাড়ি দেওয়া উচিত ছিল, দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের প্রশ্ন নিতে পারলাম না, জুনিয়রদেরকে আমি বলবো যে তোমরা
চেষ্টা করে যাও, ফল নিশ্চয়ই একদিন পাবে। জুনিয়রদের মধ্যে থেকে তো ধোনির মতো প্লেয়ার জগৎ একদিন জুনিয়র ছিল, সরোজে একদিন জুনিয়র ছিল। ডেডিকেশন অ্যান্ড ডিটারমিনেশন এটা রাখতে হবে, ঠিক আছে? তো ডেডিকেশন থাক, ডিটারমিনেশন থাক, মেসি কথা কি বলবো, উঠে আসুক। তবে যাওয়ার আগে যারা করলো এত বড় আয়োজন অর্থাৎ ম্যাসিক স্পোর্টস, ম্যাসিক স্পোর্টস সম্পর্কে আগে বলবে, লাস্ট শেষ বলবো ধোনি এবং তার সাথে ম্যাসিক স্পোর্টস সম্বন্ধে কি বলবো, সবই তো জানো। আর ম্যাসিক স্পোর্টস সম্বন্ধে যা বলারও কোনো দরকার পড়ে না, কারণ দেখেছো গোটা সিজনে কোন ব্যাট নিয়ে খেলতে। এখন তো জানো না, মানে আমি জানি না, এখন গোটা ইন্ডিয়া জানে। তাহলে আর সেখানে আমার বলার কি অপেক্ষা রাখে, মানে ইয়ে থাকে। আর ম্যাসিক্স নিয়ে আমার যেটা মত হচ্ছে, দেখো ম্যাসিক্সের কোনো মেটেরিয়াল আমি আজ পর্যন্ত ইউজ করিনি। তবে আমাদের যারা ইউজ করে, ধোনি আমার পিএলবিরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার, অনেকেই জানে না, মানে বেঙ্গলে আর অল ইন্ডিয়াতে হচ্ছে করোনা আম্বালা অ্যাম্বাসেডার, কিন্তু ধোনি ম্যাসিক্সেরও ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো ম্যাসিক্সের মেটেরিয়াল আমি কোনো দিন ব্যবহার করিনি। আর নীলেন্দু যতই আমাকে দাদা বলু, বন্ধু ভাবু, এ করু, নিজের জন্মদিনেও আমাকে ডাকেনি, কিন্তু কিন্তু ঠিক রাজ্য সলকে ডেকেছে, ঠিক আছে? তো সেটা ছেড়ে দাও, যে জন্মদিনে ডাকেনি মানে আমি আশা করি না যে নীলেন্দু আমাকে ম্যাসিক্সের জিনিস দেবে আর আমি পরবো। তো যাই হোক, কিন্তু আমার যারা পরিচিত তাদের কাছে শুনেছি যে হচ্ছে ম্যাসিক্স যে মেটেরিয়াল সেগুলো খুবই ভালো কোয়ালিটির, একটু কস্টলি ভাই, ভালো টেস্টের জিনিস খেতে গেলে তো একটু বেশি পয়সা দিতে হবে। তো কিন্তু নীলেন্দু যেভাবে তার মানে অধ্যাবসায়ের মাধ্যমে আজকের এই এটাকে, ম্যাসিক স্পোর্টসটাকে এই জায়গায় নিয়ে গেছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও বহু প্লেয়ার ম্যাসিক্সের এ ব্যবহার করে, সেটা আমরা বেঙ্গলের অধিবাসী হিসাবে আমি খুব গর্বিত। আমি আশা করব যে তার এই ম্যাসিক্স ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটবে। আর ম্যাসিক্সের একটা বিপ্লব, অর্থাৎ নীলেন্দুর যেটা বিপ্লব ক্রিয়েট করেছে সেটা হচ্ছে ম্যাসিক স্পোর্টস সেবা, যেটা সত্যি মানে বেঙ্গল তথা অল ইন্ডিয়া বেসিসে এটা হচ্ছে বিপ্লব। মানে নীলেন্দুকে দেখেই কিন্তু গত বছর 70-70 করলো, বা না টেনিস ক্রিকেট .in করলো। তো এই ম্যাসিক্স স্পোর্টস সেবার এগিয়ে যাক, এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলে আমি শেষ করব, ম্যাসিক স্পোর্টস সেবার যখন এলো, প্রথম ম্যাসিক স্পোর্টস সেবার যেদিন হয়েছিল তার পরের দিনে একটা ঘটনা শেয়ার করে শেষ করতে চাই। মানে বেঙ্গল টেনিস ক্রিকেটে ওয়েলিং বাটারিং কোন জায়গায় গেছে তার আমি একটা উদাহরণ দিতে চাই। যে তোমার এখানে একটা শোতে একটা প্রশ্ন হয়েছিল, সেই সাপেক্ষে বলছি যে প্রথম ম্যাসিক্স স্পোর্টস অ্যাওয়ার্ডের পরের দিন আমাকে নীলেন্দু খুব করে ডেকেছিল, আমি ব্যক্তিগত সমস্যার জন্য আসতে পারিনি। তো একটা ঘটনা ঘটেছিল, তো কিন্তু এই শোতে একজন এসেছিল, আমি নাম ধরেই বলছি, অনিরুদ্ধ দা। অনিরুদ্ধ দাকে তুমি প্রশ্ন করেছিলে যে রাজদা না মুন্না দা, ঠিক আছে? মানে ওয়েলিং বাটারিং এমন জায়গায় গেছে সেখানে সেই অনিরুদ্ধতা কিন্তু বলছে যে রাজদা, যে নাকি তার মানে একেবারে মানে শত্রুতার একটা চরম পর্যায়ে গেছিল। আবার ওয়েলিং বাটারিং কোন জায়গায় গেছে, তোমাকে এই প্রসঙ্গে আর একটা উদাহরণ দিই, দিবাকর গায়েন। দিবাকর গায়েন নিজের কৃতিত্বেই খেলতো, তো আমরাই প্রথম পিএলবিতে বড় টুর্নামেন্টগুলো খেলার সুযোগ মানে প্ল্যাটফর্ম দিয়েছিলাম। তো হঠাৎ বঙ্গধ্বনি কাপের পর দিবাকর আমাকে ফোন করলো যে স্যার আমি আর খেলবো না, আমার সঙ্গে চুক্তি ছিল। তো দিবাকর বললো যে আমি খেলবো না। আমি কেন গো? না, জগৎ আমায় খুব গালাগাল করেছে, ঠিক আছে, আমার মানে খুব গালাগাল করেছে, আমি জগতের সঙ্গে খেলতে, মানে তখন আমি আর নীলেন্দু এক হয়ে খেলছি কিন্তু বঙ্গধ্বনিতে, ঠিক আছে? আমি বললাম না, তোমার যদি মন না চায়, তোমাকে যদি গালাগাল হয় তোমাকে খেলতে হবে না। সেটা কী ইয়ে মানে কী সিস্টেম, যে ঠিক এক বছর পরে দেখি যে আমি যখন দিবাকরকে অফার করতে গেলাম যে দিবাকর তুমি আমার খেলো, বলছে না আমি জগৎদার হয়ে খেলবো। উরি বাবা, যে লোকটা গালাগাল দেওয়ার জন্য তুই পিএলবি টিম ছেড়ে দিলি, সে দেখি জগৎ সরকারের সঙ্গে মিলে একসঙ্গে খেলতে চলে গেছে। সুতরাং বেঙ্গল ক্রিকেটে পলিটিক্স এমন জায়গায় গেছে, নোংরামি এমন জায়গায় গেছে, নোংরামির আমিও একটা অংশ, ঠিক আছে? তো এখানে কি ঘটবে কেউ বলতে পারে না। ওই জন্যই আমি বলি যে রাজ্যে ডাবের দাম 50 টাকা আর নাকেলের দাম 30 টাকা, সেখানে সব কিছু সম্ভব। তো নীলেন্দুর ম্যাসিক স্পোর্টস, থার্ড ম্যাসিক স্পোর্টস আসতে চলেছে আমি দেখেছি, আমি খুব শুভকামনা জানাই। আর বিশেষ করে নীলেন্দু ব্যক্তিগতভাবে আমি আমার ফ্যামিলির সঙ্গেও যুক্ত এবং খুব ভালো মনের ছেলে, ও জীবনে আরও উন্নতি করুক, প্রসপারিটি করুক, সেটা করুক, তার জন্য আমি সবসময় শুভকামনা চাইব। আর ভগবানের কাছে সবসময় চাইব নীলেন্দুর টিম মোহনপুর ইউনাইটেড যেন আমাদের এগেনস্টে
আর বিশেষ করে বেঙ্গল টেনিস ক্রিকেটে বেশি সাফল্য না পায়, তাহলে আমি সবথেকে বেশি খুশি হব। তো যাওয়ার আগে বার্তা অবশ্যই থেকে গেল, হর ঘড়ি বদল রহি হ্যায় রূপ জিন্দগি, প্রত্যেকটা মুহূর্তে যেন বদলে যাচ্ছে, বিশেষ করে বেঙ্গল ক্রিকেট ছবিগুলো। এবং আমরা ফিরবো পরবর্তী শো নিয়ে। যা চেয়েছেন মুন্নাদা এই শো থেকে, যেহেতু হোস্ট তাই ওনার কথা শুনে সুর মিলিয়ে বলতে চাইব, আপনার প্রতিটি কথা হোক সত্যি। তবে অবশ্যই অপোনেন্টে যারা বসে রয়েছেন তারা পরবর্তী শোতে এসে যখন বলবেন তখন তাদেরও বলবো সব কথাগুলো হোক সত্যি। যাই হোক না কেন, আমরা প্রত্যেকেই বেঙ্গল ক্রিকেটে ফিরবো নভেম্বর থেকেই এবং সেখানে লড়াই হবে। এন্ড অফ দ্য সিজন রেজাল্ট শিট আসবে, সেখানে আবারও দেখা যাবে কে রয়েছে একে কে রয়েছে দুয়ে, সময় সব প্রশ্নের উত্তর দেবে। আপাতত বিদায়, তবে পাঁচ মিনিট এক্সট্রা আমরা নিতে চাইবো আপনাদের কাছ থেকে, ছোট্ট একটা ব্রেক নিতে চাইবো, কারণ এই শোটা কথা চলতে চলতে অনেকটাই সময় নিয়ে নিয়েছি আমরা। সো আপনাদের কাছে আরও পাঁচ মিনিট এক্সট্রা চেয়ে নেবো এবং তারপর সরোজকে নিয়ে ফিরবো আরও একবার মন কি বাত ম্যাসেজকে সাথে সাথে। ততক্ষণ পর্যন্ত বিদায়, প্রত্যেককেই ধন্যবাদ। Oh God.